হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সকলের প্রিয় মোহাম্মদ বনি হামিদ ভাইয়া চলে আসলাম আর একটা নতুন লাইভ ক্লাস নিয়ে। আজকের এই লাইভ ক্লাসে শুধু আমি দাঁড়িয়ে আছি, একে তো ক্লাস নেবো আমরা তিনজন ইনশাল্লাহ। প্রত্যেক দিনের মতো, প্রত্যেকটা ক্লাসের মতো আমি তোমাদের শাহরিয়ার ভাই, রিয়াজ ভাই, আমরা তিন ভাই মিলে ক্লাস নিবো। আজকে এই ক্লাসে আমরা টানা চারটা টপিক শেষ করবো ইনশাল্লাহ। শুরু করবো কম্পিটিং সেন্টেন্স দিয়ে, শেষ করবো তোমাদের শাহরিয়ার ভাইয়ের ন্যারেশন দিয়ে ইনশাল্লাহ। তো তোমরা যারা দ্রুত লাইভে যুক্ত হচ্ছ, তোমরা একটু দ্রুত আমাকে জানাও যে আমার কথাগুলো ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক আসছে কিনা, একটু দ্রুত জানাও। সবাই একটু আমাকে দ্রুত জানাও যে সবকিছু ঠিক আছে কিনা, আমার কথাগুলো ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা, এটা একটু জানাও। ঠিক আছে, আচ্ছা, যেহেতু সবকিছু ক্লিয়ার আমি তারপরে একবার চেক করে নিই। আচ্ছা, সাউন্ডটা একটু চেক করে নেই। আচ্ছা, সবকিছু ঠিকঠাক, তাই না? তাহলে আমরা ক্লাসটা শুরু করব। সবার জন্য একটু অপেক্ষা করি 1 মিনিট মতো, সবাই যেন লাইভে যুক্ত হইতে পারে, না হলে দেখা যাচ্ছে যে অনেকে লেট করে আসে, পড়াগুলো বুঝতে পারবে না, তখন সমস্যায় পড়ে যাবে। এই জন্য আমরা 1 মিনিট মতো অপেক্ষা করি, যাতে করে সবাই লাইভে যুক্ত হইতে পারে। আচ্ছা, সবাই কি লাইভে আসছো? সবাই যুক্ত আছো লাইভে? আচ্ছা, অলরেডি প্রায় 1500+ স্টুডেন্ট চলে আসছে, মাশাআল্লাহ। আচ্ছা, বাকি সবাই চলে আসো লাইভে তাড়াতাড়ি। আমি একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দিলাম সব জায়গাতে, আমাদের যে গ্রুপগুলো আছে টেলিগ্রামে দিছো, SMS। আচ্ছা ঠিক আছে, তো চলো ক্লাস শুরু করি বেশি কথা না বলে। এই যে যাই, আচ্ছা ঠিক আছে। তো দেখো, আমরা হচ্ছে তোমাদেরকে প্রথমে আগে দেখাই দেই যে আমাদের কি কি পড়া হয়েছে আর কি কি পড়া বাকি আছে, এটা একটু তোমাদের সাথে আগে শুরুতে আলোচনা করে নেই। দেখো, আমাদের যে গ্রামার আইটেম গুলো আছে এর মধ্যে তোমাদের যে প্রিপজিশন, এই প্রিপজিশনটা কিছুক্ষণ আগে, সন্ধ্যার আগে তোমাদের রিয়াজ ভাইয়া পড়াই দিছে বোর্ড কোশ্চিন সলভ সহ। এরপরে যেটা থাকে যে এই যে উইথ ক্লজ, মানে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড, এটা গতকাল রাতে বোর্ড কোশ্চিন সলভ সহ তোমাদের শাহরিয়ার ভাইয়া পড়াই দিছে, এবং আমিও তোমাদেরকে আজকে সকালে 4টা বোর্ড কোশ্চিন সলভ করাইছি এই টপিকের উপরে। এরপরে কমপ্লিটিং সেন্টেন্স, এই টপিকে আছে তোমার 10 নাম্বার, যেটা আজকে একটু পরে পড়া শুরু করব। কত নাম্বার আছে? এটাতে আছে 10 নাম্বার। এরপরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, যেটা গতকাল রাতেই আমি সরি তোমাদের শাহরিয়ার ভাইয়া পড়াই দিছে কি রাইট ফর্ম অফ ভার্ব, এবং এইটার যে বোর্ড কোশ্চিন সলভ সেটা আমি এবং শাহরিয়ার ভাই মিলে করাইছি, সকালে একটা বোর্ড কোশ্চিন সলভ করাইছি তোমাদেরকে। এরপরে ন্যারেশন, এটা আজকে তোমাদেরকে শেষ করাই দিবে তোমাদের শাহরিয়ার ভাইয়া। এরপরে মডিফায়ার, এটা কিন্তু আমরা গতকালকেই শেষ করছি এবং এটার বোর্ড কোশ্চিন সলভ করছি, তাই না? এবার হচ্ছে কানেক্টর, এই কানেক্টরটা পড়বো হচ্ছে আজকে। কানেক্টর পড়বো কবে? কানেক্টর পড়বো আজকে। তাহলে আজকে 3টা আইটেম তোমরা পাইলে, আরো একটা আইটেম আছে এখানে, 7টা আইটেম। তাহলে দেখো, এখানে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স পড়বো আজকে, এটা তো হচ্ছে 10 নাম্বার। এরপরে পড়বো ন্যারেশন, এটা তো হচ্ছে 7 নাম্বার, এবং কানেক্টর আছে, কানেক্টর পড়বো 7 নাম্বার। তাহলে আমাদের কত হইলো এখানে? 7, 7, 14, 10, আর কত হলো? 24। এবার এরপরে 24 নাম্বারের পরে এখানে দেখো কি কি আছে, এখানে আছে সিনোনিম অ্যান্টোনিম। কি কি আছে? সিনোনিম অ্যান্টোনিম, যেটা বিকেলে তোমাদের সারি সরি রিয়াজ ভাইয়া পড়াইছে, তোমাদের রিয়াজ ভাইয়া সেটা কি করছে, সেটা পড়াই দিছে। আচ্ছা, এখানে যেটা আছে তোমাদের হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, এই সিনোনিম অ্যান্টোনিম কে পড়াইছে বলতো? তোমাদের রিয়াজ ভাইয়া পড়াই দিছে। এরপরে হচ্ছে পাংচুয়েশন, এটার ক্লাস হবে আজকে রাতে। তাহলে দেখো, পাংচুয়েশন উপরে কত আছে? 7 নাম্বার। তাহলে টোটাল কত নাম্বার হইলো? তোমরা নিশ্চয়ই এতক্ষণে যোগ বিয়োগ করতে পারছো। কম্পিটিং সেন্টেন্সে 10 নাম্বার, এরপরে আমরা পড়বো হচ্ছে তোমাদের কম্পিটিং সেন্টেন্সের পরে ন্যারেশন, ন্যারেশনে 7 নাম্বার, এরপরে বাকি যেগুলো আছে পাংচুয়েশনে 7 নাম্বার, কানেক্টরে 7 নাম্বার। তাহলে টোটাল 31 নাম্বারের ক্লাস হবে। আর এর আগে 29 নাম্বার এর সাথে আমরা যদি যুক্ত করি, অর্থাৎ তোমাদের স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড, রাইট ফর্ম অফ ভার্ব, মডিফায়ার, প্রিপজিশন আর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, এই 5টা আইটেমের টোটাল 29 নাম্বার কমপ্লিট করাই দিছি আমরা গতকালকে থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত। তাহলে টোটাল কত নাম্বার হইলো? 60 নাম্বার। তোমাদের গ্রামার পার্টে যে 60 নাম্বার,
এইটা আজকের ক্লাসের মধ্যে দিয়ে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আগামীকাল সকালে আমরা বোর্ড কোশ্চেনের একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো, স্পেশাল বোর্ড কোশ্চেন যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমি যদি বলি এখন তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স পড়াবো, তুমি যদি বিশ্বাস করা না করো আমাদের ক্লাস এখনো আপলোড করা আছে। 2023 ব্যাচের জন্য আমি দ্বিতীয় পত্রের যে ক্লাসটা নিয়েছিলাম কমপ্লিটিং সেন্টেন্সের উপরে, ওখান থেকে 30টা দাগানো সেন্টেন্স প্র্যাকটিস করাইছিলাম। পরের দিন আমি যখন ঢাকাতে গেছি পরীক্ষা কেন্দ্রের সামনে, তখন সবাই এসে বুকে জড়ায় ধরে কান্না করতেছে, বলতেছে ভাই আপনি কোশ্চেন আগে পাইছিলেন নাকি। মানে রিটেন পার্ট তো কমন ছিল মাশাআল্লাহ, যেটা গ্রামার পার্ট প্র্যাকটিস করাইছিলাম ওগুলো হুবহু 10টা কমন পাইছিল ঢাকা বোর্ডে। এই জন্যই বলতেছি ক্লাসে যখন থাকবে মনোযোগ দিয়ে ক্লাস করবে, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিবে, সরি রিপ্লাই দিবে না, প্রত্যেকটা ফ্রেন্ডকে মেনশন করে দিবে, শেয়ার করে দিবে। আচ্ছা চলো, অনেক কথা হয়েছে, ক্লাসটা আমরা শেয়ার করে দেই, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই, তারপরে আমরা ক্লাসটা শুরু করব। আর যারা খাতা কলম নিয়ে ক্লাস করতে বসেনি, ভাই আল্লাহর ওয়াস্তে একটু সিরিয়াস হও, খাতা কলম নিয়ে ক্লাস করতে বসো, ফায়দা না, খাতা কলম নিয়ে ক্লাস করতে বসো, সবাই সবাই দ্রুত খাতা কলম নিয়ে ক্লাস করতে বসো। আমরা হচ্ছে এখন আমাদের যে কমপ্লিটিং সেন্টেন্স সেটা শুরু করব। আমরা পড়াও শুরু করব কি দিয়ে, আমরা শুরু করব হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স দিয়ে। কি দিয়ে বলতো? আমরা শুরু করব কমপ্লিটিং সেন্টেন্স দিয়ে। তোমাদের আগের ব্যাচগুলোতে, 23 ব্যাচের আগে থেকে আগের ব্যাচগুলোতে এই কমপ্লিটিং সেন্টেন্সের উপরে থাকতো 5 নাম্বার, কিন্তু তোমাদের গ্রামার আইটেম যতগুলো আছে 9টা গ্রামার আইটেম, প্রত্যেকটা গ্রামার আইটেমে 5 নাম্বার 7 নাম্বার করে আছে। এই কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে একমাত্র জেন্টলম্যান ভদ্র যে হচ্ছে 10 নাম্বারের অধিকারী। কত নাম্বার? 10 নাম্বার। তোমাদের টোটাল 10টা সেন্টেন্স থাকবে, 10টা সেন্টেন্স কমপ্লিট করাই দিলে 10 নাম্বার পাবে। তা আমরা ক্লাসের শুরুতে আগে এটা বুঝি যে ভাই কমপ্লিটিং সেন্টেন্স জিনিসটা কি, কি কমপ্লিটিং সেন্টেন্স জিনিসটা কি। সেন্টেন্স মানে তোমরা জানো, সেন্টেন্স মানে কি? সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। তাই বাক্য আবার কি? বাক্য হচ্ছে শুরু থেকে এই ফুল স্টপ পর্যন্ত এই সম্পূর্ণটাই হচ্ছে একটা বাক্য, তাই না? এখন কথা হচ্ছে এইটা তো পুরোটা কমপ্লিট করাই আছে, এটা পুরোটা কমপ্লিট করা আছে না, এই পুরোটা কমপ্লিট করাই আছে। এখন তাহলে কি এটা একটা বাক্য হয়ে গেল। কিন্তু যখন ভাইয়া মনে করো অর্ধেক দেওয়া আছে আর বাকি অর্ধেক দেওয়া নেই, অর্ধেক দেওয়া আছে বাকি অর্ধেকটা কি এরকম গ্যাপ করা আছে, তখন কি কমপ্লিট? তখন কমপ্লিট না। কমপ্লিট কখন হবে? এই অর্ধেক দেওয়া আছে, এই অর্ধেক পরীক্ষা প্রশ্নে দেওয়াই থাকবে, এই অর্ধেক দেওয়া আছে, আর বাকি অর্ধেক যে গ্যাপটা আছে ওই অর্ধেকটা আমাকে কি করতে হবে? ওই অর্ধেকটা আমাকে করতে হবে, ওই অর্ধেকটা আমাকে করতে হবে। তাহলে কি হবে? এই অর্ধেকটা আমি যখন করব তখন এই বাক্যটা কমপ্লিট হবে, আর এটাকে বলা হয় হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আর এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। ক্লিয়ার সবার? বলো এই পর্যন্ত ক্লিয়ার? আমি সবার কমেন্ট দেখতে চাই। অলরেডি ক্লাসে ফেসবুক থেকেই 4.3 কে আছে মাশাআল্লাহ, সবাই একটু কমেন্টে জানাও এই পর্যন্ত সবার ক্লিয়ার, আমি যেগুলো যেগুলো পড়াচ্ছি এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? এই পর্যন্ত সবার ক্লিয়ার? ভাই দেখো আমি প্রত্যেকটা ক্লাসে অনুরোধ করতে পারবো না, তোমাদের স্টুডেন্ট হিসেবে যারা রেগুলার আমার ক্লাস করো, রেগুলার তোমাদের যারা আমাদেরকে ভালোবাসো, তোমাদের উচিত নিজের জায়গা থেকে ক্লাসটা শেয়ার করা, ফ্রেন্ডদেরকে মেনশন করে দেওয়া। তোমাদেরকে হয়তো বা কেউ মেনশন করছে বিধায় তোমরা আমাদেরকে চিনতে পারছো, বা তোমার কাছে হয়তো কোনো একটা শেয়ার ক্লাস গেছে বিধায় তোমরা আমাকে চিনতে পারছো। এই জন্য বলবো তোমরা যেভাবে আমাদের থেকে উপকার পাচ্ছ, তোমাদেরও উচিত তোমাদের বন্ধু বান্ধবী আশেপাশে যারা আছে তাদের কাছে ক্লাসটা শেয়ার করে পৌঁছে দেওয়া, তাদেরকে মেনশন করে ক্লাসে নিয়ে আসা। কারণ ভাই ইংরেজি প্রথম পত্রের প্যাসেজ দেখে দেখে অনেকে তুলতে পারবে, কমন পড়ুক না পড়ুক, বানায় বানায় অনেক কিছু লিখতে পারবে, কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার বানায় বানায় লিখতে পারবে, এটা বানানো সম্ভব না। এই জন্য ক্লাসটা সিরিয়াসলি করতে হবে, ক্লাসের মধ্যে সিরিয়াস থাকতে হবে, এবং অবশ্যই ক্লাসে খাতা কলম নিয়ে বসবে, তোমার মন ব্রেন বিবেক চোখ মুখ যা আছে সব পড়ালেখার মধ্যে দিবে, জীবন দিয়ে দিতে হবে ভাই পড়ালেখার জন্য। কেন জীবন দিবে বলি? কারণ হচ্ছে তুমি বাকি সাবজেক্ট সবগুলাতে এ প্লাস করছো, সবগুলা ফাটাফাটি দিছো, শুধুমাত্র একটা সাবজেক্টে ধরা খাইছো। এ আমি ধরো আমি যদি গত বছরের উদাহরণ দিই, আমার এরকম অনেক স্টুডেন্ট আছে, শত শত স্টুডেন্ট আছে যাদেরকে আমি দেখছি ফ্রি ক্লাস করে, যারা এরকম দেখছি যে আগে কোনোদিন পড়ালেখা করেনি, পরীক্ষার আগে রাতে এসে পড়ালেখা করে ভালো রেজাল্ট করছে। তো মনের মধ্যে কনফিডেন্স রেখে ক্লাস শুরু করতেছি, তোমরাও মনের মধ্যে কনফিডেন্স রাখো, আর ভাইয়াদের ভালোবাসা সাপোর্ট করতে থাকো। সবাই একটু দয়া করে ক্লাসটা দ্রুত একটু শেয়ার করে দাও, ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও, সবাই যারা যারা লাইভে যুক্ত আছো তাড়াতাড়ি শেয়ার করে দাও দ্রুত দ্রুত। তাহলে দেখো আমাদের সেন্টেন্স কমপ্লিট করতে হইলে দুইটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে। কয়টা জিনিস ভাইয়া? দুইটা জিনিস মাথার মধ্যে মেমোরি লোড করে নাও, মাথার মধ্যে ভালো করে নিয়ে নাও দুইটা জিনিস।
এই অর্ধেক তো দেওয়াই থাকবে, এই অর্ধেক করতে হবে। এই অর্ধেক করার সময় দুইটা জিনিস মাথার মধ্যে ডাউনলোড করে রাখবে, একটা হচ্ছে স্ট্রাকচার, একটা কি স্ট্রাকচার বা বলতে পারো রুল। আমরা যারা রুলস পড়ি না, রুল নাম্বার ওয়ান, রুল নাম্বার টু, রুল নাম্বার থ্রি, তুমি যে কোনো গ্রামার ঘাটো বাংলাদেশের মধ্যে, যে কোনো রাইটারের যে কোনো গ্রামার পড়ো, সেটাতে দেখবে 50 থেকে 60টা রুলস দেওয়া আছে। কয়টা? 50 থেকে 60টা। এখন ভাই 50 থেকে 60টা নিয়ম কি পড়া সম্ভব, বা এই 50 থেকে 60টা নিয়ম পড়ে কি মাথার মধ্যে রাখা সম্ভব? বা যদিও বা আমি একটা একটা করে এখানে নিয়ম পড়াই, একটা একটা নিয়ম পড়ালে তোমার কাছে ইজি মনে হবে, কিন্তু ওই জিনিসগুলো নিয়ে কি পরীক্ষার হল পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব? সম্ভব না। এই জন্য আমরা স্ট্রাকচার পড়বো আজকে সর্বোচ্চ 10টা। কয়টা? 10টা। আর আমি প্রমিস করতেছি, কসম করে বলতেছি, তুমি এই দশটার মধ্যে তুমি যেই বোর্ডেরই স্টুডেন্ট হও না কেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, খুলনা, ইনশাল্লাহ ইনশাল্লাহ এই জায়গা থেকে তোমরা 10টার মধ্যে অন্তত 7 থেকে 8টা হুবহু কমন পাবে। আর বাকি 2-3টা কিভাবে অ্যান্সার করবে সেটা আমি বলে দেবো। আর কপাল ভালো থাকলে 10-এ 10 পাবে ইনশাল্লাহ। এখানে স্ট্রাকচার 10টা পড়বো। কয়টা? 10টা পড়বো। এখন কথা হচ্ছে ভাই, স্ট্রাকচার বা রুলস এটা পড়া কি গুরুত্বপূর্ণ? আমি যদি শুধুমাত্র বাংলা অর্থটা ঠিক রাখি, দেখা যাচ্ছে যেহেতু সেহেতু দিয়ে মারে দিলাম বা একটা বাংলা মিনিং ঠিক করলাম, তাহলে কি হবে? না ভাই, তাহলে হবে না। কারণ সব থেকে গুরুত্বপূর্ণ গ্রামার পার্টের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই স্ট্রাকচার। এইটা যদি ঠিক থাকে স্যার তোমাকে নাম্বার দিয়ে দিবে ইনশাল্লাহ। যদি ঠিক থাকে তাহলে স্যার তোমাকে কি দিবে? স্যার তোমাকে কি করবে নাম্বার দিয়ে দিবে। অনেক সময় বাংলা মিনিং না হইতে পারে, আমরা যারা ইংরেজি একটু বানাই লিখতে পারি না ওই রকম, বা বাংলা থেকে ইংরেজি কনভার্ট করতে পারি, আমি বুঝতে পারতেছি যে এই জিনিসটা বাংলা এরকম হবে। কোন পেজ থেকে ক্লাস করতেছে দেখো তো, বারবার লিঙ্ক দিতে আছে কমেন্টে দেখো। আচ্ছা দেখো, এই যে তোমার এখানে আমি যেটা বললাম, যখন তুমি অ্যান্সার করবে দুইটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হচ্ছে স্ট্রাকচার, একটা হচ্ছে কি স্ট্রাকচার মানে রুলস। আমরা যে রুলস গুলো পড়বো 10টার মতো রুলস, এইটা যে একদিকে এই টেন্স হলে অন্যদিকে এই টেন্স হবে, একদিকে যদি এই সাবজেক্ট হয় অন্যদিকে ওই সাবজেক্ট হবে, এইটা মাথার মধ্যে রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে বাংলা মিনিং। দ্বিতীয় কথা কি? বাংলা অর্থ। একদিকে বাংলা অর্থের সাথে আরেক দিকের যদি বাংলা অর্থ মিল থাকে তাহলে ভালো হবে। একদিকে বাংলা অর্থের সাথে আরেক দিকে যদি বাংলা অর্থ মিল থাকে তাহলে কি হবে? নাম্বার একেবারে সুন্দর পাবে। যেমন ধরো, আমরা যদি একটা বাক্য বলি যে দো হি ইজ পোর, কি বললাম? দো হি ইজ পোর, দো হি ইজ পোর, এটা একটা মনে করো অর্ধেক পরীক্ষাতে এরকম দেওয়া আছে, বাকি অর্ধেক তোমাকে করতে হবে। এখন বাকি অর্ধেক কিভাবে করবে? এখানে প্রথমে তোমাকে মাথার মধ্যে রাখতে হবে যে এটা কোন স্ট্রাকচার থেকে আসে, কোন রুলস থেকে আসে। এখন তুমি চিনবে কিভাবে? খুব সহজে চিনতে পারবে এই যে দো দেখে। কি দেখে? দো দেখে। তুমি জানো, তুমি এখন স্ট্রাকচার বা যে রুল, সেই রুল মনে করে নিবে। রুলসটা কি? রুলসটা হচ্ছে যদি কখনো বাক্যের মধ্যে তুমি দো, যে কোনো WH কোশ্চেন, WH ওয়ার্ড, কিন্তু হোয়েন আর হোয়াইল বাদে, কি বাদে? হোয়েন আর হোয়াইল বাদে, এই দুইটা যদি পাও তাহলে এগুলোর পরে আগে যেই টেন্স থাকবে পরেও সেই টেন্স দিয়ে মনে থাকবে। আগে যেই টেন্স মানে এই যে অর্ধেক দেওয়া আছে, এই অর্ধেকটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরে দিবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরে দিবে পাস্ট ইনডিফিনিট টেন্স। বুঝতে পারছো? তাহলে দেখো, আমাদের দুয়ের পরে কোন টেন্স আছে? সাবজেক্ট, এরপরে প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ওইদিকে কি দিব? ওইদিকে দিব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা ভাই দেখো, আমরা দুইটা পয়েন্ট মনে রাখবো, দুইটা পয়েন্ট, একটা হচ্ছে স্ট্রাকচার। এখন আমরা স্ট্রাকচার শিখে ফেলছি যে দোয়ের পরে প্রেজেন্ট টেন্স হইলে এইদিকে কি হবে? প্রেজেন্ট টেন্স হবে। এবার দুই নাম্বার জিনিস বাংলা অর্থ কি লাগবে? বাংলা অর্থ কি দাঁড়ায়? যদিও সে গরিব তবুও সে সৎ। তাহলে কি হচ্ছে দেখো তো, এখানে আমরা সাবজেক্ট দিলাম, ভার্ব ওয়ান দিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করলাম, তাহলে আমাদের স্ট্রাকচার ছিল এইদিকে দোয়ের পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে ওইদিকে প্রেজেন্ট টেন্স হবে। বাংলা অর্থ কি দাঁড়ালো? যদিও সে গরিব তবুও সে সৎ, খাপে খাপ কুদ্দুসের বাপ। তুমি এইদিকে তোমার স্ট্রাকচার ঠিক আছে, বাংলা মিনিংও ঠিক আছে, তোমার বারাক ওবামার বাপ আসলে তোমাকে ফেল করাই দাঁড়াবে না। তুমি যদি এভাবে বুঝে বুঝে উত্তর করো আর দেখে শুনে যদি অ্যান্সার করে আসতে পারো,
এই পর্যন্ত ক্লিয়ার বলো? এটা হচ্ছে রুল নাম্বার ওয়ান, এটা হচ্ছে রুল নাম্বার ওয়ান। আমি পড়াইতে ধারণ করি 9-10টা, তার মধ্যে এটা রুল নাম্বার ওয়ান। এই এটা বুঝতে পারছো তোমার এই রুলসটা? বলো এটা ক্লিয়ার হয়েছে তোমাদের? ক্লিয়ার হলে বলো এই পর্যন্ত কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? আরে 6,000 স্টুডেন্ট আছে, 6,000 কমেন্ট আসা দরকার যে হ্যাঁ ভাই বুঝতে পারছি, হ্যাঁ না কিছু একটা তো বলতে হবে। আমি কি বোবাদের ক্লাস নিচ্ছি? বোবা হইলে তো তুমি আমার ক্লাস করতে চাও, মানে কমেন্টে বলতে পারবে, টাইপিং তো করতে পারবে, তাই না? বলো ক্লাস কি বুঝতে পারতেছো? এবার পরের নিয়ম, ইট ইজ হাই টাইম। এর কিসের? ইট ইজ হাই টাইম। হয়তো বা তোমরা রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে এই নিয়মটা পড়ছো, কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স এর ক্ষেত্রে এই নিয়মটা একটু জটিল। অনেকে কি করে, অনেকে হচ্ছে শর্টকাটে পড়ে যায় যে ইট ইজ হাই টাইম এর পরে, অনেকে পড়ে ইট ইজ হাই টাইম এর পরে পাস্ট টেন্স হয়। কোন টেন্স হয়? পাস্ট টেন্স হয়। কিন্তু পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, তুমি যদি এই একটা পয়েন্ট পরীক্ষাতে দাও তাহলে অবশ্যই অবশ্যই ধরা খাবে। কেন ধরা খাবে? কারণ ইট ইজ হাই টাইম এর আরো অনেক নিয়ম আছে। পরীক্ষাতে দেখবে ইট ইজ হাই টাইম, বলো ইয়েস কমন, এক নাম্বার কনফার্ম, কিন্তু তুমি যে নিয়ম করবে ওই নিয়মে ধরা খাবে। কেন ধরা খাবে? কারণ ইট ইজ হাই টাইম এর পরে তোমাকে বুঝতে হবে যে ইট ইজ হাই টাইম এর পরে কোন টাইপের সেন্টেন্স আছে। প্রথম কথা, ইট ইজ হাই টাইম এর পরে সরাসরি গ্যাপ, ইট ইজ হাই টাইম এর পরে সরাসরি গ্যাপ আছে, তাহলে তুমি ওখানে যে কোনো ফরম্যাট, তিনটার মধ্যে যে কোনো ফরম্যাট ইউজ করতে পারবে। সাধারণত ব্যবহার করতে পারো টু প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান এটা ব্যবহার করতে পারো। ইট ইজ হাই টাইম পর্যন্ত দেওয়া আছে, তারপরে গ্যাপ, তুমি টু প্লাস ভার্ব ওয়ান দিবে। ইট ইজ হাই টাইম এর পরে, ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট দেওয়া আছে, ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট দেওয়া আছে, আর তারপরে গ্যাপ দেওয়া আছে, মানে ইট ইজ হাই টাইম তারপরে একটা সাবজেক্ট দিয়ে তারপরে গ্যাপ দেওয়া আছে, তখন কি করবে? পাস্ট ইনডিফিনিট টেন্স করবে। কোন টেন্স করবে ভাইয়া? পাস্ট ইনডিফিনিট টেন্স করবে। এবার মজার বিষয় দেখো, এই দুইটা নিয়ম থেকে নাও আসতে পারে, আর একটা নিয়ম থেকে আসতে পারে, সেটা কি? ইট ইজ হাই টাইম এর পরে, ইট ইজ হাই টাইম এর পরে, ইট ইজ হাই টাইম এর পরে ধরো ফর আছে, কি আছে? ফর আছে, ফর দিয়ে তারপরে গ্যাপ আছে, তখন কি করতে হবে? এই ফরের জন্য একটা পার্সোনাল অবজেক্ট নিয়ে আসবে, তারপরে টু নিয়ে আসবে, তারপরে ভার্ব ওয়ান নিয়ে আসবে। এখন বলতে পারো ভাই পার্সোনাল অবজেক্টটা কি জিনিস? কেন পাবো হয় যেখানে বনি ভাই, আমি এসে কোনো টেনশনের কারণ নাই, আমি বুঝাই দিচ্ছি। পার্সোনাল অবজেক্টটা কি? পার্সোনাল অবজেক্ট, শর্টকাটে পিও লিখছি ওখানে, ওইটা কি? ওইটা হচ্ছে পার্সোনাল অবজেক্ট। কি ওইটা? ওইটা হচ্ছে পার্সোনাল অবজেক্ট। পার্সোনাল অবজেক্ট মূলত এই যে অবজেক্টিভ ফর্মগুলা, যেমন আমরা বলতে পারি আই এর অবজেক্ট মি, উই এর অবজেক্ট আস, সি এর অবজেক্ট হার, এই যে পার্সোনাল অবজেক্ট, এগুলো কি? অবজেক্টিভ ফর্মগুলো হচ্ছে পার্সোনাল অবজেক্ট। তাহলে এখানে কি? পার্সোনাল অবজেক্ট, তারপর টু, তারপরে ভার্ব ওয়ান। নিয়ম ক্লিয়ার? না হলে আরেকবার বলছি, দেখো ভালো করে, আমি আবার বলতেছি, ক্লাসে মনোযোগ দাও, মনোযোগ দাও, ভালো করে ক্লাস করতে হয়, পরীক্ষার একদিন বাকি আছে। এখনো যদি ভাই কমেন্ট নিয়ে পড়ে থাকো, কে কি বললো এগুলো নিয়ে পড়ে থাকো, কে কি ভাবলো এটা নিয়ে পড়ে থাকো, তাহলে ভাই মাফ চাই, দোয়া চাই, পরীক্ষার একদিন আগে অন্তত ভাই সিরিয়াস হও, ঠিক আছে? দেখো ইট ইজ হাই টাইম যদি থাকে, কি থাকে? ইট ইজ হাই টাইম, আর এটা থাকবে, তুমি 10 কোটি% শিওর থাকো, 10 কোটি% শিওর থাকো, তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন, এখান থেকে তুমি এক নাম্বার কনফার্ম পাবে, দুই নাম্বারও পাইতে পারো যদি কপালে লেখা থাকে। এবার দেখো ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম দেখা মাত্রই, ইট ইজ হাই টাইম দেখা মাত্রই দেখবে ইট ইজ হাই টাইম এর পরে কি আছে, ইট ইজ হাই টাইম এর পরে কি আছে, ইট ইজ হাই টাইম এর পরে সরাসরি গ্যাপ আছে, তাহলে টু প্লাস ভার্ব ওয়ান দিবে। ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট আছে, তারপরে গ্যাপ আছে, তাহলে কি দিবে? ভার্বের দুই নাম্বার ফর্ম দিবে। ইট ইজ হাই টাইম এর পরে ফর আছে, তারপরে গ্যাপ আছে, তাহলে ফরের জন্য একটা পার্সোনাল অবজেক্ট দিবে, তারপরে টু দিবে, তারপরে ভার্ব ওয়ান দিবে। এই যে পার্সোনাল অবজেক্ট কি? পার্সোনাল অবজেক্ট হচ্ছে অবজেক্টিভ ফর্মগুলো, এগুলো একেবারে খাবে খাপ খুঁজে পাবে, ক্লিয়ার? কমপ্লিট হয়েছে? এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিয়ে তোমাকে ভালো করে বুঝাই দেবে, এমনটা না যে রুলস মুখস্থ করায় বাড়ি ছাড়িয়ে দেবে, এমনটা না, আমি তোমাদেরকে এক্সাম্পল সব বুঝাবো, যাতে ক্লাসের পরে ক্লাসে হয়ে যায়, বলতে না পারো বনি ভাই কি বুঝেছে, মাথার উপর দিয়ে গেছে, এটা যেন না হয়। ক্লিয়ার এ পর্যন্ত? ক্লিয়ার এ পর্যন্ত? ক্লিয়ার? আমি এটা কিন্তু মুছে দিচ্ছি, কারণ এখানে তোমাদের উদাহরণ লিখে করাবো আর কি, যাতে বুঝতে সমস্যা একই পৃষ্ঠার মধ্যে। এটা বুঝতে পারছো? পার্সোনাল অবজেক্ট, এটা নিয়ে আর কোনো সমস্যা নাই। দেখো এবার আমরা যদি উদাহরণের মাধ্যমে বুঝতে চাই, যদি আমরা উদাহরণের মাধ্যমে বুঝতে যাই, ধরো একটা বাক্য আছে এরকম, ইট ইজ হাই টাইম, কি আছে? ইট ইজ হাই টাইম দিয়ে মনে করো গ্যাপ আছে। এখন বলো এখানে তুমি কি দিবে? তোমাদের থেকে অ্যান্সার চাই, আমি তো পড়াই দিলাম, আমি নিয়ম তোমাদেরকে বুঝাই দিছি, এবার তোমার উত্তর করা পালা। তুমি যদি উত্তরে ভুল করো কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, তুমি সবসময় মাথার মধ্যে একটা জিনিস রাখবে, অতিরিক্ত চিন্তা করার দরকার নেই। মাথার মধ্যে কি জিনিস রাখবে? দুনিয়াতে দুইটা জিনিসই হয়। দুনিয়াতে কয়টা জিনিস হয়? সব সময়, তুমি যেই কাজে যাও, যেইটাই করো না কেন, সব সময় দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে ঠিক, একটা হচ্ছে ভুল। যদি তুমি ঠিক করো তাহলে বাস, বাঘের বাচ্চা, তোমার হয়ে গেছে ঠিক। আর যদি ভুল করো তারপরে কোনো সমস্যা নাই, কারণ তুমি ভুল থেকে শিক্ষা নেওয়ার জন্য এই ক্লাস করতেছো। তুমি যদি আগে থেকে সবকিছু পারতে, আগে থেকে সবকিছু জানতে, এই ক্লাস করার দরকার ছিল?
না, তুমি জানো না বিলে ক্লাস করতেছো, তো তোমার ভুলগুলো শুধরানোর দায়িত্ব কার? বনি ভাইয়ার, সারিয়ার ভাইয়ার, রিয়াজ ভাইয়ার, তাই না? তো এখন তোমার কমেন্ট করো, নির্দ্বিধায় কমেন্ট করো, ভুল হয়ে হইতে পারে, সমস্যা নাই, তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যে এখানে অ্যান্সার কি হবে। ইট ইজ হাই টাইম ড্যাশ, পরীক্ষার, মনে করো যে তুমি পরীক্ষার খাতায় অ্যান্সার করতেছো। আমি ক্লাসের শুরুতে বলছি খাতা কলম নিয়ে পড়তে বসো, খাতা কলমে অ্যান্সার করো, কমেন্ট করা দরকার। তুমি কমেন্ট না করলে আমার কিছু যায় আসে না, কারণ এখান থেকে আমি একটা টাকাও পাই না, একটা পয়সা পাই না। তুমি কমেন্ট করলো ভালো, না করলে আরো ভালো। তুমি বলো কি হবে এখানে, তাদের বলো। এখন দেখো ভাইয়া, আমরা এখানে ইট ইজ হাই টাইম এর পরে যেহেতু সরাসরি গ্যাপ আছে, তো আমরা তিনটা নিয়মেই করতে পারবো। কিরকম? আমরা বলতে পারি ইট ইজ হাই টাইম, সরি এখানে হাই বানান বলতে, সরি, ইট ইজ হাই টাইম টু স্টাডি। কি বলতে পারি? ইট ইজ হাই টাইম টু স্টাডি। আবার আমরা বলতে পারি ইট ইজ হাই টাইম উই স্টাডি, ইট ইজ হাই টাইম উই স্টাডি। আবার আমরা বলতে পারি ইট ইজ হাই টাইম ফর আস টু স্টাডি। তুমি যেইটা দিবে সেটাই হবে। কেন হবে? দেখো ইট ইজ হাই টাইম এর পরে সরাসরি গ্যাপ আছে, তাহলে আমরা টু প্লাস ভার্ব ওয়ান দিতে পারি, এই নিয়মে করতে পারি। ইট ইজ হাই টাইম এর পরে সরাসরি গ্যাপ আছে, আমরা সাবজেক্ট দিয়ে ভার্বের দুই নাম্বার ফর্ম দিতে পারি, এই নিয়মে করতে পারি। ইট ইজ হাই টাইম এর পরে সরাসরি গ্যাপ আছে, আমরা ফর দিয়ে, পার্সোনাল অবজেক্ট দিয়ে, টু দিয়ে ভার্ব ওয়ান দিতে পারি, এই নিয়মেও করতে পারি। একেবারে তোমার সোজা নিয়ম। যদি না বলো আরো উদাহরণ দিচ্ছি, আমি চাই না, আমি বলে দিলাম না 10-20% শিওর, তুমি যে বোর্ডের স্টুডেন্ট হও না কেন এখান থেকে এক নাম্বার শিওর কমন পাবে, মাস্ট। এখন জানা জিনিস তুমি যদি পরীক্ষাতে ভুল করে আসো, তাহলে পরীক্ষাতে তুমি নাম্বার তুলবে কিভাবে? আরেকটা বিষয়, আমি যাদের প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়েছে, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, বিশেষ করে রাজশাহী বোর্ডে, আমার নিজের বোর্ডের যে সব স্টুডেন্ট আছে তাদের হাতে পায়ে ধরি, ভাই তোমাদের আগামীকালকে পরীক্ষা ভালো করতে হবে, মাস্ট, এর কোনো বিকল্প নাই। সরি, আগামীকাল জানি, পরশু দিন আর কি, 7 তারিখে পরীক্ষায় তোমাদের ভালো করে লাগবে, কারণ ইংরেজিতে প্রথম পত্র, দ্বিতীয় পত্র, দুইটা পত্র মিলে একসাথে পাস। তোমার দ্বিতীয় পত্র, মানে প্রথম পত্র যদি খারাপও হয়, দ্বিতীয় পত্র ভালো করলেই গড় নাম্বার ভালো চলে আসবে। যাদের এ প্লাস ধরো ছুটে গেছে, প্রথম পত্র খারাপ হয়েছে, তোমরা দ্বিতীয় পত্র ভালো করলে গড় নাম্বারে এ প্লাস পেয়ে যাবে। তার মানে দ্বিতীয় পত্রে ভালো করার বিকল্প নাই, দ্বিতীয় পত্রে ভালো করার কোনো বিকল্প নাই, এটাতে ভালো করতে হবে, এই জন্যই সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। এবার ধরো তোমাদেরকে আমি অন্য একটা জিনিস দিলাম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, এরকম ইট ইজ হাই টাইম ফর দি গ্যাপ দিলাম, এটা তোমরা অ্যান্সার করো, বলো কি হবে এখানে। জানি সবাই অ্যান্সার করতে পারবে, কারণ এইভাবে পড়াইছি আমি, তারপরও তোমরা তাড়াতাড়ি একটা অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো, বলো এখানে কি হবে। ইট ইজ হাই টাইম ফর এই গ্যাপে, বলো কি হবে এখানে। সবার অ্যান্সার চাই আমি ভাই, সবার অ্যান্সার চাই আমি, কিন্তু এক দুইজনের জন্য ক্লাস দিচ্ছি না ভাই, আমি এক দুইজনের জন্য ক্লাস দিচ্ছি না, আমি এখানে যতগুলো স্টুডেন্ট উপস্থিত আছে আমাদের ইউটিউব চ্যানেল সহ 7000 যে যতগুলো স্টুডেন্ট আছে ভাই, সবার জন্য ক্লাস দিচ্ছি, কারণ প্রত্যেকটা স্টুডেন্টের দায়িত্ব আমি নিয়েছি। শুধুমাত্র যারা পারে, যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য বনে ভাই না, যারা পারে প্লাস যারা পারে না, আমাদের ক্লাস যারা করে সবার জন্য আমাদের উপস্থিতি এখানে, সবার জন্য আমরা কষ্ট করতেছি। আমি তোমাদের সারের ভাই, রিয়াজ ভাইয়া, আমরা ক্যামেরার সামনে, ক্যামেরার পিছনে আরো যত মানুষ আছে, আমরা আমাদের তিন প্ল্যাটফর্মে সবাই সবার জন্য কাজ করতেছি, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কাজ করতেছি, অতএব সবাইকে উত্তর করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের নিয়মের মধ্যে আমরা পড়ছিলাম যে ইট ইজ হাই টাইমের পরে, কিসের পরে? ইট ইজ হাই টাইমের পরে যদি ফর থাকে, তাহলে ফরের পরে কি নিব? একটা পার্সোনাল অবজেক্ট নিব, তারপরে টু নিব, তারপরে ভার্ব ওয়ান নিব, ক্লিয়ার? তাহলে আমরা কি করব, ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম মানে কি? ইট ইজ হাই টাইমের বাংলা হচ্ছে উপযুক্ত সময়। কেমন সময় বলো তো? উপযুক্ত সময়, উপযুক্ত সময়। যেমন আমি ক্লাসের শুরু থেকে বলতেছিলাম, ক্লাস করার এখনই উপযুক্ত সময়, কারণ আগামী পরশু দিনই পরীক্ষা। তাহলে ইট ইজ হাই টাইম ফর আস টু প্লে, খেলাধুলা করার এখনই উপযুক্ত সময়। তাহলে দেখো এখানে কি হচ্ছে, ফরের জন্য আমরা একটা পার্সোনাল অবজেক্ট নিয়ে আসলাম, এটা কি হচ্ছে? উই এর অবজেক্টিভ ফর্ম, উই এর অবজেক্টিভ ফর্ম আস, এরপরে টু, এরপরে ভার্ব ওয়ান। খেল খতম, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার বলো? এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরের নিয়মে যাবো, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরের নিয়মে যাবো, বলো ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয় তাহলে কমেন্ট একবার ডান লিখো, যদি ক্লিয়ার হয় কমেন্ট একবার ডান লিখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে, অনেকগুলো পড়া বাকি আছে। আজকে সারা রাতের মধ্যে আমরা 4টা টপিক শেষ করব। কি কি টপিক মনে আছে? কম্পিটিং সেন্টেন্স, ন্যারেশন, কানেক্টর, এবং হচ্ছে তোমাদের সিনোনিম, অ্যান্টোনিম তো হয়ে গেছে না, পাংচুয়েশন বাকি আছে। এবার দেখো পরবর্তী নিয়ম, পরবর্তী নিয়মটা কিসের ভাইয়া? পরবর্তী নিয়মটা হচ্ছে যদি কখনো বাক্যের মধ্যে as, since, as if, অথবা as though দেখতে পাও, কি দেখতে পাও? as though। আবার বলতেছি এখানেও তুমি 1 কোটি% শিওর থাকবে, 1 কোটি% শিওর থাকো, তুমি যেই বোর্ডেরই স্টুডেন্ট হও না কেন, ইনশাআল্লাহ কথা দিচ্ছি এই নিয়ম থেকে তুমি একটা কমন পাবে। কি কি? as, since, as if, as though, as, since, as if, as though। যখন তুমি কোনো বাক্যের মধ্যে as, since, as if, as though এই দুটো দেখতে পারবে, চট করে মাথার মধ্যে দিয়ে চলে আসবে যে আগে কোন টেন্স আছে, এর আগে কোন টেন্স আছে, এটা হচ্ছে স্ট্রাকচার। আগে যদি থাকে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইন
ইনডিফিনিট টেন্স, তাহলে কি করবে, তাহলে এর পরে যেখানে গ্যাপ থাকবে সেখানে পাস্ট টেন্স করবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স করবে। আগে যদি থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স, আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরে করবে কি, পাস্ট পারফেক্ট টেন্স, পরে কি করবে, পাস্ট পারফেক্ট টেন্স। আবার বলতেছি, ভালো করে শোনো, ভালো করে মনোযোগ দাও ক্লাসের মধ্যে বাচ্চারা, অ্যাজ সিন্স অ্যাজ ইট অ্যাজ দো, অ্যাজ সিন্স অ্যাজ ইট অ্যাজ দো, এই চারটা যদি কখনো বাক্যের মধ্যে দেখো তাহলে সাথে সাথে এর সামনে কি আছে দেখবে, এর সামনে যদি থাকে প্রেজেন্ট টেন্স পরে দিবে পাস্ট টেন্স, আগে যদি থাকে পাস্ট টেন্স পরে দিবে পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? এবার উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করো, ধরো একটা বাক্য আছে এরকম, ধরো একটা বাক্য আছে এরকম, শি অ্যাক্টস অ্যাজ ইফ ড্যাশ, বলো এখানে কি হবে। আমি তোমাদেরকে নিয়ম বুঝাই দিয়েছি, এখন এটা অ্যাপ্লাই করার দায়িত্ব তোমাদের, এখন বাকিটা তোমরা যদি ভুল করো ঠিক করার দায়িত্ব আমাদের, আমি তো এখানে বসে আছি, তাই না, আমি চলে যাই ক্লাস থেকে, তোমাদের তো বলতেছি না, আমি চলে গেলাম, তোমরা একা একা অ্যান্সার করো, তোমাদের জন্য বড় ভাই আছে এখানে স্টিল, তো তোমরা করো কি হবে, সে অ্যাক্স অ্যাজ ইফ, সে অভিনয় করতেছে যেন, যেন অ্যাজ ইফ অ্যাজ দো মানে কি, অ্যাজ ইফ অ্যাজ দো মানে যেন, বলো এখানে বলো কি হবে তাহলে, সে অ্যাক্স অ্যাজ ইফ, সে অ্যাক্স অ্যাজ ইফ। তাদের অ্যান্সার করতে হবে পরীক্ষাতে, দশটা কম্পিটিং সেন্টেন্স অ্যান্সার করার জন্য 15-20 মিনিট খুব বেশি হয়ে হাতে পাবে, তুমি এটার জন্য যদি 20 মিনিট, একটা অ্যান্সার করার জন্য যদি 20 মিনিট বসে থাকো তাহলে কিন্তু হবে না, তাদের অ্যান্সার করতে হবে। বলো তাহলে এখানে কি হবে, সি অ্যাক্স অ্যাজ ইফ, সি অ্যাক্স অ্যাজ ইফ, সি অ্যাক্স as if, এখন দেখো as if যদি থাকে, আমি কি বলছি, আমি কি বলছি, যদি বাক্যের মধ্যে as if থাকে তাহলে তার সামনে দেখবে, as if থাকলে তার সামনে দেখবে কোন টেন্স আছে, এটা কোন টেন্স, সাবজেক্টের পরে ভার্ব 1, সাবজেক্ট প্লাস ভার্ব 1 হলে কোন টেন্স বলো তো, আরে শুনতে পাচ্ছি না, বলো জোরে বলো, কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ভাইয়া as if এর সামনে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরে কি দিব, আরে কথা বলো না, কথা বলো, পরে কোন টেন্স দিব, পরে দিব পাস্ট টেন্স। পাস্ট টেন্স এর গঠন কি, পাস্ট ইনডিফিনিট টেন্স এর গঠন কি, পাস্ট ইনডিফিনিট টেন্স এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব 2, বাস তোমার স্ট্রাকচার হয়ে গেছে। এবার কি বাংলা অর্থ লাগবে, বাংলা অর্থ কি দাঁড়ায়, সে এমন অভিনয় করতেছে যেন, সে একটা রাসেল ভাইপার, সে কি, সে হচ্ছে ব্লু ফেরি লাইলা, মানে এমন অভিনয় পারে রে ভাই, তাহলে কি হচ্ছে, সি অ্যাক্টস অ্যাজ ইফ, সি অ্যাক্টস অ্যাজ ইফ সি ওয়্যার ম্যাট, বা মনে করো তুমি বলতে পারো ওয়াজ নিয়ে পরে আবার আমাকে ধরে মারবে তোমরা, আচ্ছা সি নিউ এভরিথিং, সি নিউ এভরিথিং, সে এমন ভান করতেছে যেন সে সব কিছু জানে, আল্লাহ দুনিয়াতে যা আছে প্রত্যেকটা টপিকের উপরে সে জ্ঞান অর্জন করে বসে আছে। তাহলে দেখো ভাই আমরা কি করলাম এখানে, অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে, অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে চট করে সামনের দিকে দেখবো যে সামনে কোন টেন্স আছে, সামনে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পরে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করে দিলাম। এতটুকু ক্লিয়ার, এটা বুঝতে পারছো, এতটুকু ক্লিয়ার বুঝতে পারছো, বলো এতটুকু ক্লিয়ার বুঝতে পারছো, এ পর্যন্ত ক্লিয়ার, আচ্ছা এবার পরেরটা দেখো, এবার পরেরটা দেখো, এবার পরের সরি এটার আমরা আরেকটা উদাহরণ করি, তাই না, তোমরা দেখা আছে এটা যদি কমপ্লিট করতে না পারো পরে আরেকটা উদাহরণ করি, কারণ যেহেতু এখান থেকে তুমি নাম্বার কমন পাবে, অতএব পরীক্ষাতে জানা জিনিস যেন ভুল না হয় এটাই আমি চেষ্টা করতেছি। ধরো একটা বাক্য আছে এরকম যে ইট ওয়াজ 30 years মানে কমেন্ট না দেখতে পারি, আর নাহলে ওখানে তোমাদের পেজ থেকে যদি লিংক দিচ্ছে টেলিগ্রাম গ্রুপের ব্লগ মানে তাড়াতাড়ি, তারপর চোখের সামনে পড়ে আর পড়ালেখার ইচ্ছা হয়, বলো এখানে তাহলে কি হবে। তাহলে দেখো ইট ওয়াজ 30 years, ইট ওয়াজ মেনি ইয়ার্স, সিন্স এর ব্যবহার, তাহলে তোমরা জানো যখন বাক্যের মধ্যে সিন্স থাকবে কি থাকবে, যখন বাক্যের মধ্যে সিন্স থাকবে তখন আমাকে সামনে দেখতে হবে, কি দেখতে হবে, সামনে দেখতে হবে যে সিন্স এর আগে, সিন্স এর আগে কোন টেন্স আছে, এখানে সাবজেক্টের পরে ওয়াজ আছে, সাবজেক্টের পরে ওয়াজ আছে, তার মানে ভাই এটা হচ্ছে পাস্ট টেন্স, তাহলে এটা কোন টেন্স, পাস্ট টেন্স, তাহলে সিন্স এর আগে যদি পাস্ট টেন্স থাকে, সিন্স এর আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে সিন্স এর পরে কি দিব, পাস্ট পারফেক্ট, সিন্স এর আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে সিন্স এর পরে কি দিব, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার কি, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি বলো তো, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি মনে আছে, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, তাহলে আমরা কি দিব, এবার বাংলা মিনিং, আমরা স্ট্রাকচার জানি, স্ট্রাকচারটা কি, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট
সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের তিন নাম্বার ফর্ম। রুলস আমরা জানি। এবার আমাদেরকে দেখতে হবে বাংলা অর্থ। বাংলা অর্থ কি দাঁড়ায়? যে ইট ওয়াজ 30 ইয়ার্স, 30 বছর হয়ে গেছে আমাদের দেখা করা। তাহলে আমরা কি বলতে পারি? উই হ্যাড মিট আস্ট। আমাদের শেষবার দেখা হওয়া কত বছর হয়ে গেছে? 30 বছর হয়ে গেছে। তাহলে আমি কি করলাম ভাইয়া? খুব সিম্পল জিনিস, খুব সিম্পল জিনিস, তুমি শুধুমাত্র নিয়ম অনুযায়ী টুক করে বসাই দিলে হয়ে গেল। নিয়মটা কি? সিন্স আছে, সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পরে পাস্ট পারফেক্ট টেন্স করে দিব। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট হ্যাড ভার্বের তিন নাম্বার ফর্ম। আর বাংলা অর্থ কি দাঁড়ায়? আমাদের 30 বছর হয়ে গেছে দেখা হয়েছে এরকম। তাহলে হয়ে গেল। কঠিন লাগতেছে? অনেক কঠিন লাগতেছে? কঠিন না, শুধু যদি কঠিন লাগেও ভাই বিকল্প কোনো কিছু নাই। তোমার একদিন পরে পরীক্ষা, এটা যদি তোমার পরীক্ষার 2 মাস 3 মাস বা 2 বছর আগে হইতো তাহলে বলতে কালকে পড়বো, ভালো লাগে না মাথায় উদাস বিরক্ত, কালকে পড়বো। কিন্তু ভাই এখন আর সময় নাই, তুমি এখন বলতে পারবে না যে পরীক্ষার পরে পড়বো, 1 মাস পরে পড়বো, ওই সময়টা তোমার হাতের মধ্যে নাই। এখন এখনকার পড়া এখনই করতে হবে, এখনকার পড়া কি করতে হবে? এখনই করতে হবে। এবার এবার যেই নিয়মটা পড়াবো, যেই নিয়মটা তোমাদেরকে পড়াবো, এই নিয়মটা সব নিয়মের বাপ। এই নিয়মটা কি? এই নিয়মটা হচ্ছে সব নিয়মের বাপ, ব আকার প, সব নিয়মের বাপ। কারণ তুমি এটা বললাম 100 কোটি% শিওর থাকো, 100 কোটি% শিওর থাকো, তুমি যেই বোর্ডেরই স্টুডেন্ট হও না কেন এখান থেকে একাধিক পাবে। একটা বলতেছি না, একাধিক, একাধিক বোঝো, একের অধিক, 2টা 3টা 4টা 5টা 5টা মানে বাড়াবাড়ি হয়ে যেতে না, 2টা 3টা যতগুলো পারো তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবে। এটা হচ্ছে কন্ডিশনালের ব্যবহার। কিসের ব্যবহার? কন্ডিশনালের ব্যবহার, কন্ডিশনালের ব্যবহার, কন্ডিশনালের ব্যবহার। যদি কেউ নতুন স্টুডেন্ট থাকো, মনে করো যে এরকম আমার কাছে গ্রামার কঠিন মনে হয়, তার আরো বেশি করে ক্লাসে থাকা উচিত। কারণ ভাই যে পারে সে ক্লাসে না থাকলে সমস্যা নেই, কিন্তু তুমি পারো না, তোমাকে কিন্তু পরীক্ষাতে লিখতে হবে, অথবা তোমাকে থাকতে হবে ক্লাসে। তো যারা পারো না তারা ক্লাস থেকে গেলে বোকামি করবে। দেখো কন্ডিশনাল বলতে আমরা সাধারণত ইফ এর ব্যবহারটা বলি। কন্ডিশন মানে কি? কন্ডিশন মানে কি? কন্ডিশন মানে হচ্ছে শর্ত। আমি তোমাদেরকে এমন শর্ত দিচ্ছি না, যদি তোমরা ক্লাস করো তাহলে পরীক্ষা ভালো হবে, আমি শর্ত দিচ্ছি না এটা। তাহলে কি বলছি? যদি তুমি ক্লাস করো তাহলে ভালো রেজাল্ট হবে। এই যে যদি একটা শর্ত দিচ্ছি, এই যদিটাকে বলা হয় হচ্ছে, এই যদিটাকে বলা হয় হচ্ছে কন্ডিশনাল। যদি ঠিক আছে কি? ইফ, ইফ। এই ইফ যখন তুমি বাক্যের মধ্যে দেখতে পারবে, বাক্যের মধ্যে যখন তুমি ইফ শব্দটা দেখবে তখনই বুঝে ফেলবে এটা হচ্ছে কন্ডিশনাল। কিন্তু কন্ডিশনাল 4 প্রকার। কত প্রকার? কন্ডিশনাল হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে জিরো, একটা হচ্ছে ফার্স্ট, একটা হচ্ছে সেকেন্ড, আর একটা হচ্ছে থার্ড। কত প্রকার? 3 প্রকার। কিন্তু এই যে জিরো কন্ডিশনাল, এটা আপাতত লাগবে না, পরীক্ষাতে আমাদের সব থেকে বেশি কোশ্চেন আসে ফার্স্ট সেকেন্ড থার্ড। এখন তোমাকে আগে চিনতে হবে এই জিনিসটা, যে কোনটা ফার্স্ট, কোনটা সেকেন্ড, কোনটা থার্ড, তারপরে না তুমি এটা বলতে পারবে যে আমি বাকি দিকে কি করব। তাহলে দেখো, ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, প্রত্যেকটার সাথে ইফ থাকবে, প্রত্যেকটার সাথে ইফ থাকবে, প্রত্যেকটার সাথে ইফ থাকবে। যদি দেখো, যদি দেখো ইফ এর পরে প্রেজেন্ট টেন্স, ইফ এর পরে প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সেটা হবে ফার্স্ট কন্ডিশনাল। মনে থাকবে ইফ এর পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সেটা ফার্স্ট কন্ডিশনাল, ইফ এর পরে যদি পাস্ট টেন্স থাকে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সেটা হবে সেকেন্ড কন্ডিশনাল, ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সেটা হবে কি ফার্স্ট কন্ডিশনাল, এবার সরি সেকেন্ড কন্ডিশনাল, ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তোরা একটা নিশ্চয় নাও, যে ভালো করে আবার বুঝো, আবার বলতেছি, বাক্যের মধ্যে, বাক্যের মধ্যে যখনই আই এফ ইফ এই শব্দটা পাবে তখন সাথে সাথে দেখবে তার সাথে কোন টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে নাকি পাস্ট ইনফিনিট টেন্স আছে নাকি পাস্ট পারফেক্ট টেন্স আছে। প্রেজেন্ট টেন্স থাকলে ফার্স্ট কন্ডিশনাল, পাস্ট টেন্স থাকলে সেকেন্ড কন্ডিশনাল, আর পাস্ট পারফেক্ট টেন্স থাকলে থার্ড কন্ডিশনাল। এ পর্যন্ত ক্লিয়ার? এবার এই পর্যন্ত তো তোমার এটা পরীক্ষাতে দেওয়াই থাকবে, তোমাকে অ্যান্সার করতে হবে বাকিটা। এ পর্যন্ত পরীক্ষাতে দেওয়াই থাকবে, তোমাকে অ্যান্সার করতে হবে বাকিটুকু। বাকিটুকু তাহলে কি করবে? দেখো একদিকে যদি মানে ফার্স্ট কন্ডিশনাল হয় মানে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স থাকে, ওই দিকে কি করবে? ওই দিকে দিবে সাবজেক্ট, সাবজেক্টের পরে দিবে শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে, আর এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেবে। এটা হচ্ছে তোমার ফার্স্ট কন্ডিশনাল। যদি সেকেন্ড কন্ডিশনাল থাকে, তুমি দেখলে যে ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, ইফ এর পরে কোন টেন্স আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে ওই দিকে কি করবে? এগুলো পাস্ট করে দিবে, অর্থাৎ সাবজেক্টের পরে শুড দিবে অথবা উড দিবে অথবা কুড দিবে অথবা মাইট দিবে, এই 4টার মধ্যে একটা দিবে আর এরপরে ভার্ব অন দিবে।
ক্লিয়ার? এবার দেখো ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, ইফ এর পরে কোন টেন্স থাকে? ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে অন্যদিকে কি করবে? অন্যদিকে সাবজেক্ট দিবে, এরপরে এগুলোর সাথে হ্যাভ লাগাই দিবে, অর্থাৎ শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, অথবা কুড হ্যাভ, অথবা মাইট হ্যাভ, কি হ্যাভ, মাইট হ্যাভ, এরপরে হচ্ছে ভার্বের তিন নাম্বার ফর্ম, এরপরে ভার্বের তিন নাম্বার ফর্ম। এখন দেখো তোমাদেরকে আমি দুই নাম্বার কমন দিয়ে দিচ্ছি, কালকে পরীক্ষা আর আজকে তোমাকে আমি দুইটা নাম্বার কমন দিয়ে দিচ্ছি, এই তিনটা নিয়ম থেকে, এই তিনটা নিয়ম থেকে তোমাকে দুইটা নাম্বার আমি কমন দিয়ে দিচ্ছি। দেখো আবার বলতেছি, আবার বলতেছি ভাই, আমি এতবার করে বলতেছি, হয়তো অনেকে বিরক্ত হইতে পারে, বলতে ভাই এক কথা আবার বলতেছেন কেন? তোমাদের ভালোর জন্য বলতেছি, আমার শখ লাগে এখানে রাত জেগে দাঁড়িয়ে থেকে আমরা কথা বলার, কারণ যারা দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা ক্লাসে তারাই বলবে এটা কতটা কষ্টের কাজ। তারপরে বলতেছি তোমাদের ভালোর জন্য, কারণ আগামী কালকে পরীক্ষায় আমি জানি যে এই নিয়ম থেকে প্রশ্ন আসবেই, তোমরা যারা আগে আগে ভুল না করো এই জন্য আমি পড়তেছি। এবার দেখো ইফ এর পরে প্রেজেন্ট টেন্স থাকে মানে ফার্স্ট কন্ডিশনাল, তুমি বুঝতে পারলে ফার্স্ট কন্ডিশনাল, ওই দিকে কি করবে, সাবজেক্ট দিবে, সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব হিসাবে শ্যাল, উইল, ক্যান, মে, চারটার মধ্যে যে কোনো একটা দিবে, তারপরে ভার্ব ওয়ান দিবে। ইফ এর পরে পাস্ট টেন্স আছে তাহলে সেকেন্ড কন্ডিশনাল, তাহলে অন্যদিকে কি করতে হবে, সাবজেক্ট দিবে, সাবজেক্টের পরে শুড, উড, কুড, মাইট, চারটার মধ্যে যে কোনো একটা দিবে, তারপরে ভার্ব ওয়ান দিবে। ধরো ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স আছে তাহলে কি, থার্ড কন্ডিশনাল, তাহলে অন্যদিকে কি দিবে, সাবজেক্ট দিবে, শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, চারটার মধ্যে একটা দিবে, তারপর ভাবে তিন নাম্বার ফর্ম দিবে। এই পর্যন্ত ক্লিয়ার? এই নিয়মটা কি বুঝতে পারছো তোমরা? বলো নিয়মটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে? যদি নিয়মটা ক্লিয়ার হয় তাহলে আমি এখন উদাহরণের মাধ্যমে যাব, উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাবো। বলো এই পর্যন্ত কি তোমাদের ক্লিয়ার? এই পর্যন্ত কি তোমাদের ক্লিয়ার? বলো এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার? এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার? এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার? বলো এবার বলছে ক্লিয়ার। এবার দেখো তাহলে আমরা যদি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, আমরা যদি একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, ধরো একটা বাক্য আছে এরকম যে ইফ ইফ শি কল মি, ইফ শি কল মি, বলো এখানে কি দিবে? তোমরা নিজে নিজে অ্যান্সার করো, তারপর আমি তোমাদেরকে আবার অ্যান্সার করে দিবো, যদি ভুল হয় সেটা ঠিক করে দিবো, তবে আগে তোমাদের নিজে নিজে চেষ্টা করা উচিত। আগে বলো এখানে অ্যান্সার কি হবে, এখানে কি হবে, ইফ শি কল মি, বলো এখানে কি হবে, ইফ শি কল মি, এখানে তোমার অ্যান্সার কি হবে, বলো ইফ শি কল মি, এখানে অ্যান্সার কি হবে, নিজে নিজে অ্যান্সার করো, সময় হচ্ছে 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে। এখন 30 সেকেন্ড অ্যান্সার করতে পারলে পরীক্ষার মধ্যে 1 মিনিট সময় এমনিতে লাগবে, কারণ পরীক্ষার হলে সিচুয়েশন এরকম থাকবে না। এখন তুমি যেমন ঘরে বসে বসে ক্লাস করতেছো, রিল্যাক্স ইচ্ছা মতো অ্যান্সার করতেছো, পরীক্ষার হলে এরকম হবে না। পরীক্ষার হলে কি হবে, পরীক্ষার তোমার মাথার মধ্যে নানান ধরনের চিন্তা থাকবে, পাস করবো, ফেল করবো, এ প্লাস পাবো নাকি, কি হবে, আবার দেখা যাচ্ছে টিচার কোন দিকে তাকিয়ে আছে, টিচার হয়তো আমার দিকে তাকিয়ে আছে, ফ্রেন্ডের দিকে তাকিয়ে আছে, এই অনেক কিছু ঝামেলা। পরীক্ষার মধ্যে নার্ভাসনেসের কারণে তুমি জানা জিনিসও ভুল করে আসবে, আর এগুলো তো তোমার গ্রামার টপিক, তাই না? এখন বলো কি হবে তাহলে, তাহলে আমাদেরকে আগে দেখতে হবে এখানে কোন টেন্সের ব্যবহার হয়েছে, যেহেতু যেহেতু এখানে ভাই ইফ আছে, যেহেতু এখানে ইফ আছে তার মানে কন্ডিশনাল, এখন দেখতে হবে কোন কন্ডিশনাল, চিনবো কিভাবে কোন টেন্স আছে, এখানে সাবজেক্ট আছে, এরপর ভার্ব দুই নাম্বার ফর্ম আছে, সাবজেক্ট আছে, ভার্ব দুই নাম্বার ফর্ম আছে, তার মানে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, তার মানে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। তাহলে ভাই সেকেন্ড কন্ডিশনাল ওই দিকে আমাদের কি করতে হবে, স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা হচ্ছে আমাদের সাবজেক্ট দিতে হবে, সাবজেক্টের পরে শুড অথবা উড অথবা কুড অথবা মাইট, এই চারটার মধ্যে একটা দিতে হবে, এরপরে ভার্ব ওয়ান দিতে হবে, এটা হচ্ছে স্ট্রাকচার। এবার বাংলা মিনিং দেখি, যদি সে আমাকে কল দিত, যদি সে আমাকে কি করতো, কল দিত, তাহলে আমি তার সাথে কথা বলতাম বা আমি তাকে কল দিতাম, সে তো আমাকে কল দিতে, আমি কেন কল দিব, আমি ঠেকা পড়ছে, তাহলে আমি কি বলবো, ইফ শি কল মি আই শুড, আই শুড টক টু হার। তাহলে দেখো আমরা কি করতেছি, এখানে দেখো যে এখানে সাবজেক্টের পরে শুড দিছি, ভার্ব ওয়ান দিছি, কারণ সেকেন্ড কন্ডিশনাল, কোন কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, বলো ক্লিয়ার? তুমি আই উড গো দিতে পারো, আই শুড গো দিতে পারো, হবে, সমস্যা নেই, ওর কোনো ব্যাপার না। মেন কথা হচ্ছে ভাই স্ট্রাকচার আর বাংলা মিনিং, তুমি যদি বুঝে বুঝে অ্যান্সার করো, ওই যে বললাম বারাক ওবামার বাপ আসলে তোমার ফেল করাইতে পারবে না, শুধুমাত্র তোমার বুঝে বুঝে অ্যান্সার করবে, তুমি সারা নাম্বার দেওয়ার জন্য বসে আছে, শুধু তোমাকে লিখতে হবে, এখন তুমি যদি লিখতেই না পারো, যদি লিখেই না আসো, স্যার নাম্বার দিবে কোথায়, স্যারকে নিজে লিখে তোমাকে নাম্বার দিবে, কখনোই না, তোমাকে লিখে আসতে হবে, কিভাবে লিখবে সেটা আমরা শিখাচ্ছি, তোমাকে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। ক্লিয়ার? বলো এই পর্যন্ত কি তোমাদের ক্লিয়ার হয়েছে? বলো
সবাই একটু দ্রুত কমেন্ট করো, সবাই একটু দ্রুত কমেন্ট করো, সবার কমেন্ট দেখতে চাই, সবাই কমেন্ট করে, সবাই কমেন্ট করে আমাদেরকে একটু জানো, সবাই কমেন্ট করে আমাদেরকে জানো যে বুঝতে পারছো কিনা, দ্রুত কমেন্ট করো, সবাই দ্রুত কমেন্ট করো, সবার কমেন্ট দেখতে চাই, সবাই দ্রুত কমেন্ট করো, দ্রুত একটু কমেন্ট করো, বলো হয়ে গেলে ডান লিখো, তোমাদের হয়ে গেলে ডান লিখো, সবার কমেন্ট দেখতে চাই, যদি কমপ্লিট হয়ে যায় তাহলে বলো ডান, যদি বুঝতে পারো তাহলে বলো ডান, বুঝতে পারছো সবকিছু ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার তোমাদের, বুঝতে পারছো? দেখো আমাদের কিন্তু অলরেডি তিনটার মতো নিয়ম পড়া হয়ে গেল, এই তিনটা নিয়ম থেকে তিনটা 100% কমন পাবে, তোমাদের যে তিনটা নিয়ম শিখাইলাম না, এই তিনটা নিয়ম থেকে তিনটা কমন হবে, 100% কমন পাবে ইনশাল্লাহ কালকে। আরো আমাদের নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা পড়বো। তাহলে ইফের ব্যবহার আমাদের হয়ে গেল, ইট ইজ হাই টাইমের ব্যবহার হয়ে গেল, এই অ্যাজ সিন্স অ্যাজ, তারপর হচ্ছে অ্যাজ ইট অ্যাজ, এগুলো নিয়ম হয়ে গেল। এবার আমরা যে নিয়মটা শিখবো এটা অনেক ইজি একটা নিয়ম, অনেক ইজি একটা নিয়ম, এর থেকে আর সহজ কোশ্চেন হয় না। এই দেখো টু এর ব্যবহার, কিসের ব্যবহার? টু এর ব্যবহার, আমি এটা টু টু বলি, কারণ টু বলতে গেলে থুতু বের হয়ে যায় অনেক সময়, সামনের জন যে থাকে সে খারাপ ভাবে বা যে বনিবার মধ্যে থুতু বের হয়, এটা টু টু বলি আর কি। তাহলে দেখো টু টু এর ব্যবহার, যদি কখনো পরীক্ষার হলে দেখো টু টু বাংলা অর্থ হচ্ছে এতই যে, ছেলে পেলে এতই ফাঁকিবাজ যে ক্লাস করে না, তাহলে কি হবে? দেখো টু 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 টু, তাহলে দেখো এরকম যদি থাকে তাহলে দেবে ভার্ব ওয়ান, এরকম দিলে কি থাকবে? ভার্ব ওয়ান দিবে। আর যদি এরকম থাকে, আর যদি এরকম থাকে যে টু আছে এরপরে টু না, এখানে আছে ফর, এখানে কি আছে? ফর, তাহলে কি করতে হবে? তোমরা জানো ফরের জন্য আমাদের একটা পার্সোনাল অবজেক্ট লাগবে, তারপরে টু, তারপরে ভার্ব ওয়ান। এটা আমরা কোথায় করছি বলতো? ইট ইজ হাই টাইমের মধ্যে পড়ছি। আবার বলতেছি, আবার বলতেছি, দেখো টু টু এর ব্যবহার হচ্ছে দুইটা, একটা হচ্ছে এখানে মানে এখানে অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব থাকবে, এখন মনে করো যে টু আছে তাহলে ভার্ব ওয়ান দিবে, টু নাই ফর আছে তাহলে ফরের জন্য একটা পার্সোনাল অবজেক্ট দিবে, তারপরে টু, তারপরে ভার্ব ওয়ান দিবে। কিরকম? মনে করো একটা বাক্য আছে, ধরো ধরে নাও যে একটা বাক্য আছে এরকম যে দা ম্যান ওয়াজ টু ইল ফর ড্যাশ, বা তোমরা বলতে পারো এরকম আরো সহজ করে দিই তোমাদের জন্য, আচ্ছা এটা দিই, ধরো একটা বাক্য আছে এরকম দা দ্যাক ওয়াজ সো, না তোমাদের সো দ্যাটের নিয়ম করতেছো না, ওয়াজ টু হেভি ফর ড্যাশ, এটা অ্যান্সার করে দেখি। দেখো আমি তোমাদেরকে সহজ সহজ উদাহরণে করাচ্ছি ইনশাল্লাহ, এখান থেকে তোমরা পরীক্ষাতে কমন পাবে ইনশাল্লাহ 100%। আর বোর্ড কোশ্চেন তো তোমাদের এখনই প্র্যাকটিস করবে, এমনটা না যখন পড়াই দিই আমি ছাড়ি দিয়ে বলবো যে না যাও পারে যাও, এমনটা না, আমি তোমাকে হচ্ছে কি করব এখনই অ্যান্সার করে দিব, বলো মানে বোর্ড কোশ্চেন তোমাদের সলভ করে দিব, বলো এখানে কি হবে। দেখো তাহলে দেখো এখানে কি আছে, দা ব্যাগ ওয়াজ টু হ্যাভি ফর, তাহলে ব্যবহারটা কিসের ভাইয়া? ব্যবহারটা হচ্ছে টু ফর এর ব্যবহার, কিসের ব্যবহার বলো তো? টু ফর এর ব্যবহার, টু ফর এর ব্যবহার, তাহলে টু ফর এর ব্যবহার হলে ফরের জন্য আমরা পার্সোনাল অবজেক্ট নিব, ফরের জন্য আমরা পার্সোনাল অবজেক্ট নিব, ফরের জন্য কি নিব? ফরের জন্য আমরা পার্সোনাল অবজেক্ট নিব, ফরের জন্য আমরা কি নিব? ফরের জন্য একটা পার্সোনাল অবজেক্ট নিব, তাহলে কি বলবো? এই ব্যাগটা এতই ভারী ছিল আমার জন্য, ফর মি, আমার জন্য টু, তারপরে টু প্লাস ভার্ব ওয়ান, তারপরে টু প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান, তাহলে কি হচ্ছে? ফর মি, ফর মি টু ক্যারি, ফরের জন্য আমরা পার্সোনাল অবজেক্ট নিলাম, ফরের জন্য পার্সোনাল অবজেক্ট নিলাম, তারপরে টু, তারপরে ভার্ব ওয়ান, ক্লিয়ার? তাহলে স্ট্রাকচারও ঠিক থাকলো, বাংলা অর্থ ঠিক থাকলো, ক্লিয়ার? বলো ক্লিয়ার? এবার পরের নিয়ম, আরো একটা সোজা নিয়ম, এবং এখান থেকেও পরীক্ষাতে কোশ্চিন কমন পাবে ইনশাল্লাহ। এই নিয়মটা হচ্ছে লিস্টের ব্যবহার, কিসের ব্যবহার? লিস্ট, লিস্ট অর্থ কি? লিস্ট অর্থ হচ্ছে নতুবা, লিস্ট অর্থ কি? লিস্ট অর্থ হচ্ছে নতুবা। এখন যদি কখনো তুমি বাক্যের মধ্যে এই জিনিসটা দেখতে পাও, কাকে? এই জিনিসটাকে যদি দেখতে পাও তাহলে কি করবে? তাহলে এরপরে সাবজেক্ট দিবে, সাবজেক্টের পরে শুড অথবা মাইট দিবে, শুড মনে রাখো তাহলেই হবে, এরপরে ভার্ব ওয়ান দিবে, কি থাকবে? আবার বলতেছি লিস্ট অর্থ হচ্ছে নতুবা, যদি এটা থাকে তাহলে এরপরে সাবজেক্ট দিবে, তারপরে শুট দিবে, তারপরে ভার্ব ওয়ান দিবে, এখানে শুটের জায়গায় তুমি মাইন্ড দিতে পারো, সমস্যা নাই। এখন ধরো বাক্যের মধ্যে এরকম আছে যে রান ফাস্ট, কি আছে? রান ফাস্ট, লিস্ট লিস্ট ড্যাশ, এটা তোমরা অ্যান্সার করো, বাকিটা আমি করে দিচ্ছি, এটা তোমরা অ্যান্সার করো দেখি।
তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে ভাই, পরীক্ষার সময় অনেক অল্প অল্প সময় বেশি পড়া, তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে, কারণ এগুলো রুলসগুলো পড়ে, রুলসগুলো পড়ার পরে আমাদের আবার বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। কারণ শুধুমাত্র রুলস পড়ে গেলে হবে না, কারণ রুলস পড়ে গিয়ে পরীক্ষা দিতে গেলে সবকিছু নতুন মনে হবে, মনে হবে যে আমি তো এত কিছু পড়লাম কিন্তু অ্যান্সার করতে পারতেছি না। কারণ হচ্ছে প্র্যাকটিসের অভাব। যত বেশি প্র্যাকটিস করবে, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি পরীক্ষাতে ভুলের পরিমাণ কমবে, কনফিডেন্স বাড়বে, রেজাল্ট ভালো হবে। বুঝতে পারছো? তাহলে দেখো আমরা যদি এখন লক্ষ্য করি ভাই, ব্যবহারটা কিসের বলতো? ব্যবহারটা কিসের? কথা বলে না, ব্যবহারটা কিসের? ব্যবহারটা হচ্ছে লিস্টের ব্যবহার। ব্যবহারটা কিসের? লিস্টের ব্যবহার। তাহলে বাক্যের মধ্যে আমি বলছিলাম যদি এই রাসেল ভাইবারকে দেখতে পারো তাহলে ওইদিকে কি হবে? ওইদিকে তুমি দিবে সাবজেক্ট, ওইদিকে কি দিবে? ওইদিকে দিবে সাবজেক্ট, ওইদিকে দিবে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি দিবে? আরে কথা বলো, কি দিবে? সাবজেক্টের পরে শুট দিবে, সাবজেক্টের পরে শুট দিবে, তারপরে কি দিবে? তারপরে কি দিবে? তারপরে ভার ওয়ান দিবে, তারপরে তুমি অন্য কিছু, মিস দ্য ক্লাস, মিস দ্য বাস, মিস দ্য ট্রেন, অন্য কিছু দিতে পারো। ক্লিয়ার? বলো লিস্টের ব্যাপার বুঝতে পারছো? লিস্টের ব্যাপার বুঝতে পারছো? বলো লিস্টের ব্যাপার বুঝতে পারছো? কথা বলো, কথা বলো, বলো যে হ্যাঁ ভাই বুঝতে পারছি। আরে কথা কমেন্টে বলতে বলছি যে হ্যাঁ, ওকে, ডান, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কিছু তো বলতে হবে ভাই। এরপরে দেখো, এরপরে পরের নিয়মটা হচ্ছে সো দ্যাট এর ব্যবহার। কিসের ব্যবহার? সো দ্যাট এর ব্যবহার, সো দ্যাট এর ব্যবহার, সো দ্যাট এর ব্যবহার, সো দ্যাট এর ব্যবহার হচ্ছে চারটা, 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 সো দ্যাট এর ব্যবহার কয়টা? সো দ্যাট এর ব্যবহার হচ্ছে চারটা, কয়টা? চারটা। আমি কিন্তু ডিটেলসে বুঝাচ্ছি, আমি এমনটা না, আমি চাইলে পাঁচটা নিয়মও পড়াইতে পারতাম, রাইট ফর্ম অফ ভার্ব কালকে পাঁচটা নিয়মে পড়াইনি, চাইলে পাঁচটা নিয়মে পড়াইতে পারতাম, কিন্তু এখানে জানো কি, কম্পিটিং সেন্টেন্স দশ নাম্বার আছে। কত নাম্বার? দশ নাম্বার। তার মানে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এখানে আমরা যদি দশে দশ তুলতে পারি না, যদি দশে দশ তুলতে পারি তাহলে আমাদের বোঝা অনেকটা কমে যাবে। বিশেষ করে যারা পাস নিয়ে চিন্তায় আসো, তারা যদি এখানে দশ নাম্বারে দশে দশ তুলতে পারো তাহলে তো বাস, মানে কি বলবো একেবারে। তাহলে দেখো, সো দ্যাট এর ব্যবহার হচ্ছে চারটা, সো দ্যাট এর ব্যবহার চারটা, দুইটা হচ্ছে সো দ্যাট একসাথে যদি থাকে, দুইটা একসাথে থাকে, আর একটা সো দ্যাট যদি আলাদা আলাদা থাকে, মানে মাঝে মনে করো অন্য কিছু বসছে, তাহলে কি হবে? দেখো, সো দ্যাট যদি একসাথে থাকে আর তার আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, কোন টেন্স থাকে? প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে অন্যদিকে দিবে সাবজেক্ট প্লাস ক্যান দিবে, কি দিবে? সাবজেক্ট প্লাস, সাবজেক্ট প্লাস ক্যান, তুমি চাইলে মেয়ে দিতে পারবে, ক্যান প্লাস ভার্ব অন। আমি মানে ছোট ছোট করে করাচ্ছি, যত অল্পের মধ্যে তোমাকে দেখাচ্ছে মনে করানো যায়। তুমি এখানে সো দ্যাটের আগে পাস্ট টেন্স দিলে, সো দ্যাটের আগে পাস্ট টেন্স দিলে, তাহলে অন্যদিকে কি দিবে? অন্যদিকে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব অন। আবার বলতেছি, সো দ্যাটের চারটা নিয়ম ভালো করে লক্ষ্য করবে, চারটা নিয়ম। যদি দেখবে মাঝখানে সো দ্যাট একসাথে আসে নাকি আলাদা আলাদা আসে, যদি একসাথে থাকে বা আলাদা আলাদা থাকে তার সামনে দেখবে যে কোন টেন্স আছে। দেখাচ্ছে একসাথে আছে, সামনে প্রেজেন্ট টেন্স আছে, ওইদিকে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব ওয়ান, ধরো পাস্ট টেন্স আছে, সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব ওয়ান, আর ধরো আলাদা আলাদা আছে, সো আলাদা, দ্যাট আলাদা, তখন কি করবে? তখন মনে করো তুমি যেটা করবে, এদিকে যদি প্রেজেন্ট টেন্স থাকে, এদিকে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে ওইদিকে সাবজেক্টের পরে ক্যান নট দিবে, কি দিবে? ক্যান নট দিবে, ক্যান নট প্লাস ভার্ব ওয়ান। আর আগে যদি পাস্ট টেন্স থাকে, আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে ওইদিকে সাবজেক্টের পরে কুড নট দিবে, সাবজেক্টের পরে কুড নট দিবে। তাহলে পার্থক্যটা করে, পার্থক্যটা হচ্ছে সো দ্যাট একসাথে থাকে নট আসতেছে না, আর সো দ্যাট যদি আলাদা আলাদা থাকে তাহলে নট আসতেছে। বুঝতে পারছো বিষয়টা? সো দ্যাট আলাদা আলাদা থাকলে নট আসবে, আর যদি আলাদা না থাকে তাহলে নট আসবে না। এবার দেখো, এবার দেখো, এবার বিষয়টা হচ্ছে আমরা যদি উদাহরণের মাধ্যমে করতে চাই, আমরা যদি উদাহরণের মাধ্যমে করতে চাই, ধরো একটা বাক্য আছে এরকম, একটা বাক্য আছে এরকম যে উই ইট সো দ্যাট, বলো এখানে কি হবে? এখানে কি হবে বলো? সিম্পল একটা সেন্টেন্স দিছি, এটা অন্তত অ্যান্সার করতে পারার কথা, সিম্পল একটা সেন্টেন্স দিছি, এটা অন্তত অ্যান্সার করো ভাই, মানিজ্যটা রাখো আমার, তাড়াতাড়ি বলো, বলো কি হবে এখানে? তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে, 10 সেকেন্ডের কোশ্চিন ভাই, 10 মিনিট লাগলে হবে, তাড়াতাড়ি অ্যান্সার করো, 10 সেকেন্ডের কোশ্চিনে 10 দিন লাগাচ্ছে, বলো তাড়াতাড়ি বলো কি হবে এখানে, তাড়াতাড়ি বলো কি হবে এখানে, কি হবে এখানে বলো? তাহলে কি হবে এখানে? দেখো তাহলে কি হবে, দেখো এখানে আমরা বুঝবো, আগে আগে আমরা বুঝবো যে সো দ্যাট একসাথে আছে নাকি আলাদা আছে, কারণ একসাথে থাকলে এদিকে নট নিয়ে আসবো না, একসাথে না থাকলে নট নিয়ে আসবো, তাহলে আমাদের দেখতে হবে এর আগে কোন টেন্স আছে, সাবজেক্ট,
সাবজেক্ট প্লাস ভার্ব 1, সাবজেক্ট প্লাস ভার্ব 1 মানে কি প্রেজেন্ট টেন্স, তাহলে সো দ্যাট একসাথে আছে আগে প্রেজেন্ট টেন্স, তাহলে ওইদিকে কি দিব সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব 1, তাহলে আমরা কি দিব উই ইট, আমরা খাই যাতে করে, যাতে করে কি আমরা বেঁচে থাকতে পারি, তাহলে আমরা সাবজেক্ট দিব, তারপরে ক্যান দিব অথবা মে দিব, তারপরে ভার্ব 1 দিব। তুমি এখানে লিভে যাবে সার্ভাইভ দিতে পারো বা অন্য কিছু দিতে পারো, এলাইভ দিতে পারো, সাকসেস দিতে পারো, গ্রেট এনার্জি দিতে পারো, এটা অনেক অনেক কিছু, ভেরি গুড, দেখে ভালো লাগতেছে ভাই, আমি একটা করাচ্ছি তোমরা আরো অনেক কিছু পারো, দেখে খুব ভালো লাগতেছে সত্যি, মানে মনে করতে পারি যে তোমরা আসলে যতটা অন্যান্য টিচাররা তোমাদেরকে খারাপ বলে, বিশ্বাস করা না করা হয়তো বা আমি এই কথাগুলো বলে অনেক খারাপ ভাবতে পারে, কিন্তু বিষয়টা এরকমই, যারা আমি গত এক সপ্তাহ বা তারও বেশি হবে, মানে যেদিন থেকে ম্যারাথন ক্লাস নেওয়া শুরু করছি, প্রত্যেকটা যারা ম্যারাথন ক্লাস নেয় না তারা বারবার একই কথা বলে কমেন্টে, প্রত্যেকটা জায়গায় আমাকে একই প্রশ্নের উত্তর দিতে হয় যে সারা বছর আপনি কই ছিলেন, পরীক্ষার আগের রাতেই কেন পড়াচ্ছেন, ইভেন স্টুডেন্টও যারা আছে তারাও এই প্রশ্ন করে বোকার মতো। আচ্ছা দেখো আমরা কোথায় ছিলাম, আমরা দেড় বছর থেকে তোমাদের যেদিন থেকে ইন্টারমিডিয়েট শুরু হয়েছে সেদিন থেকে পড়াচ্ছি, বিশ্বাস না হলে সার্চ দিয়ে দেখো, স্বপ্ন পূরণ প্রিমিয়াম ব্যাচ, এইচএসসি টেস্ট পেপার সলভ গ্রুপ, তারপর আমাদের চলো শিখি প্রিমিয়াম গ্রুপ, এই যে গ্রুপগুলো আছে এগুলোতে আমরা তোমার মনে করো যে মাসের পরে মাস সম্পূর্ণ বিনামূল্যে ক্লাস নিছি, কিন্তু তোমরা ক্লাসগুলো করোনি, তোমরা ছিলাম, তোমরা সিরিয়াস হয়ে পরীক্ষার আগে। এখন বাকিদের কথা হচ্ছে এটা যে ধরো এখানে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ভালো স্টুডেন্ট যারা মেধাবী, যারা পরীক্ষার এক মাস দুই মাস আগে পুরো সিলেবাস কভার করে ফেলছে, আর একটা হচ্ছে আমার টাইপের স্টুডেন্ট যারা এতদিন পড়ালেখা করেনি। এখন কেন করেনি এই প্রশ্ন উত্তর খুঁজে লাভ আছে এখন, কারণ সময় চলে গেছে, এখন তুমি এই উত্তর খুঁজে লাভ আছে, কষ্ট ছিলে প্রেম প্রীতি করে শেখা খাইতে দেখা হয়ে গেছে এই জন্য পড়ালেখা করনি, টাকা পয়সা ছিল না এই জন্য প্রাইভেট টাইট করতে পারেনি, বইটা কি নয় কাজ কাম করতে ফ্যামিলির দায়িত্ব তোমার ঘাড়ে ছিল এই জন্য পড়ালেখা করনি, বা একেবারে এতটাই গরিব যে পড়ালেখা সময় হয়নি, এই মানে কারণ খুঁজে লাভ আছে, সময় চলে গেছে। এখন আমাদের ফোকাস করতে হবে যেটা যে হাতে সময় আছে একদিন পরীক্ষাতে পাইতে হবে 33 নাম্বার। এখন এটার গাইডলাইন কই পাবে তুমি, অফলাইনে তো তুমি পড়ো না টাকা পয়সার জন্য, কারণ অফলাইনে টিচারের কাছে যদিও বা যাও তুমি বাংলাদেশের মধ্যে একটা অফলাইন টিচারের নাম এখানে কমেন্টে বলতে পারবে যেই টিচার তোমাকে পরীক্ষার আগের রাতে 7 ঘন্টা দাঁড়ায় ক্লাস নিবে, পরীক্ষার প্রশ্ন কমন আসেনি, পরীক্ষাতে কমন পায়নি, এইটা লাথি মারা হলো, এটা পরের কথা, তোমাকে কে সার্ভিস দিছে, কে তোমার জন্য কষ্ট করছে, কে তোমার প্রতি ডেডিকেটেড, এইটা একজনের নাম বলো, কে ডেডিকেটেড? আমাদের অনলাইনে যে টিচারগুলো পড়ে আমরা, তা আবার সবাই না, কারণ অনলাইনে অনেক টিচার আবার আমাদেরকে গালি দেয়, যাই হোক এগুলো নিয়ে কথা বলতে চাই না, কারণ ভাই তোমার তোমাদের যথেষ্ট বয়স হয়েছে এটা বুঝার যে কে তোমাদের উপকার করতেছে আর কে তোমাদের নিয়ে চিন্তা করতেছে, এটা বুঝার দায়িত্ব তোমাদের, তাহলে বুঝতে পারছো বিষয়টা। সো দ্যাট এর ব্যবহার আমাদের কমপ্লিটিং সেন্টেন্স এর মধ্যে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মোটামুটি শেষের দিকে আমি দেখি, যদি আর পড়ানোর মতো কোনো নিয়ম থাকে যেগুলো পরীক্ষাতে আসতে পারে, এরকম আর নিয়ম ওইরকম আর নাই, ইট ইজ আইটেম নিয়ম পড়াইছি, বাকিগুলো ইফ এর ব্যবহার পড়াইছি, বাকি ব্যবহার পড়াইছি, এখন শর্টকাট এক দুটা জিনিস শিখে নাও, এখন হচ্ছে শর্টকাট যেগুলো শুধুমাত্র মাথার মধ্যে রাখবে, মুখস্থ করার দরকার না, মাথার মধ্যে রাখবে, প্রথম কথা হচ্ছে উইথ এ ভিউ টু, এটার পরে ভার্বের সাথে আইএনজি হয়, উইথ এ ভিউ টু এটার সাথে ভার্বের সাথে আইএনজি হয়, যদি কখনো থাকে হোয়াইল ধরো হোয়াইল এর পরে সরাসরি গ্যাপ আছে তাহলে দিবে ভার্বের সাথে আইএনজি, হোয়াইল এর পরে সাবজেক্ট দেওয়া আছে তারপরে গ্যাপ দেওয়া আছে তাহলে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা অয়ার দিবে তারপরে ভার্বের সাথে আইএনজি মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে সব থেকে ইম্পর্টেন্ট এইগুলোর মধ্যে শর্টকাট গুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, যদি কখনো বাক্যের মধ্যে হোয়েন দেখতে পাও, কি দেখতে পাও হোয়েন দেখতে পাও, তাহলে এরপরে পাস্ট টেন্স দিবে, হোয়েন এর পরে পাস্ট টেন্স দিবে। আবারও বলতেছি এগুলো হচ্ছে শর্টকাট করতে গেলে কিছু ফাঁক ফোকর থাকবে, ওগুলোতে জ্ঞান নিবে না, তুমি দেখো তাহলে হোয়েন থাকলে হোয়েন এর পরে পাস্ট টেন্স বসাই দিবে। এবার হচ্ছে তোমার কিছু প্রবাদ থাকতে পারে, কি থাকতে পারে প্রবাদ থাকতে পারে কিরকম প্রবাদ, এখন ধরো ওখানে সময় নিয়ে একটা প্রবাদ চাইছে, তাহলে আমরা সময় নিয়ে কি প্রবাদ জানি, সবাই জানি এটা, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করো না। ওখানে ধরো বন্ধুত্ব নিয়ে থাকতে পারে, কি নিয়ে থাকতে পারে, বন্ধুত্ব নিয়ে, তাহলে বন্ধুত্ব নিয়ে আমরা কি জানি,
যে বন্ধুত্ব নিয়ে জানি কি, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, অর্থাৎ বিপদের সময় যে বন্ধুটা পাশে থাকে সেই হচ্ছে প্রকৃত বন্ধু, আর বাকি সব রাসেল ভাইপার। বুঝতে পারছো? এই জিনিসগুলো ভালো করে মাথার মধ্যে রাখবে। আর একটা রাইট ফর্ম ভার্বের মধ্যেই পড়ছো যে টু ব্যতীত যে কোনো প্রিপোজিশন থাকলে, টু ব্যতীত যে কোনো প্রিপোজিশন থাকলে তারপরে ভার্বের সাথে আইএনজি, আর টু থাকলে তারপরে তো ভার্ব ওয়ান। এটা তুমি জানো রাইট ফর্ম ভার্বের মধ্যে পড়ছো। এই হচ্ছে কম্পিটিং সেন্টেন্সের টোটাল নিয়ম। এখন এই নিয়মের বাইরে এখন হইতে পারে না যে ভাই আমি পড়াইছি তোমার ছয় সাতটা নিয়ম, ছয় সাতটা নিয়ম পড়াইছি না, এর বাইরে দুনিয়াতে আরো অনেক কিছু আছে ভাই। যদি তোদের আসে তখন কি করবো? তখন কি ছাড়ে আসবো? না, ছেড়ে আসবে না। কি করবে? তখন দেখবে যে আগে কোন টেন্স আছে, আগে যে টেন্স আছে পরে সেই টেন্স বসাই দিলে বাস খেল খতম। ক্লিয়ার? আবার বলতেছি, আমি যে নিয়মগুলো পড়াইছি, যে স্ট্রাকচার গুলো শিখাইছি, এগুলো আসলে তো তুমি স্ট্রাকচার মুখস্থ করে আছো, তুমি লিখতে পারবে। এখন দেখা যাচ্ছে এগুলোর বাইরে যদি কোনো কিছু আসে তাহলে আগে যে টেন্স থাকে পরেও সেই টেন্স দিয়ে দিবে। ক্লিয়ার? এবার হচ্ছে আমরা বোর্ড কোশ্চিন সলভে যাবো। কোথায় যাবো বলতো? এবার হচ্ছে আমরা বোর্ড কোশ্চিন সলভে যাবো, যাতে করে আমরা খুব সহজে অ্যান্সার করতে পারি। কানেক্ট ওয়ান নারেশন কমপ্লিটিং সেন্টেন্স। চলো বোর্ড কোশ্চিন সলভে যাই। বোর্ড কোশ্চিন সলভে গেলে আমরা কিন্তু বুঝতে পারবো। এবার দেখো প্রথম কোশ্চিন, তোমাদের জন্য প্রথম কোশ্চিন এই যে দেখো, আই ওয়াজ রিয়েলি ইন এ গ্রেট ডেঞ্জার, হি কেম হিয়ার উইথ এ ভিউ টু, হি কেম হিয়ার উইথ এ ভিউ টু। এখন বলে এখানে কি হবে? হি কেম হিয়ার উইথ এ ভিউ টু, বলে এখানে কি হবে? হি কেম হিয়ার উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু এর ব্যবহার একটু আগে পড়ালাম, প্লাস রাইট ফ্রম ভার্বে গতকাল থেকে পড়াচ্ছি। এখন বলো এখানে কি হবে? এখানে কি হবে? তাহলে কি হবে এখানে? দেখো আমরা জানি উইথ এ ভিউ টু এর ব্যবহার থাকে, আমরা জানি বাক্যের মধ্যে যদি কখনো উইথ এ ভিউ টু থাকে, বাক্যের মধ্যে যদি কখনো উইথ এ ভিউ টু থাকে, স্ট্রাকচারটা হচ্ছে উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে আমরা বাংলা করি যে আমি খুব বিপদের মধ্যে ছিলাম, আমি খুব বিপদের মধ্যে ছিলাম, সে এখানে এসেছিল কি করতে, কিসের উদ্দেশ্যে? তা আমি আমি বিপদে আসি, আমার বন্ধু আসছে, কিসের উদ্দেশ্যে আসে? আমাকে হেল্প করার জন্য। তাহলে উইথ এ ভিউ টু এর পরে হেল্প করার জন্য, কিন্তু উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে আমরা হেল্পটাকে কি করে দিব? হেল্পটাকে হেল্পিং করে দিব। কি করবে? হেল্পটাকে হেল্পিং করে দিব, হেল্পিং মি। ক্লিয়ার? এবার পরের কোশ্চেন দেখো, আমি তোমাদের যেগুলো প্র্যাকটিস করাচ্ছি ভাইয়া, এখান থেকে তোমরা কমন পাবে ইনশাআল্লাহ। এবার বলো, এগুলো থেকে গত বছর বললাম না, এগুলো সব কিন্তু বোর্ড কোশ্চেন, বোর্ডের নাম নিচে দেওয়া আছে, এগুলো থেকে হুবহু 10টায় কমন পাইছে ঢাকা, ঢাকা দ্বারা ছিল ঢাকা বোর্ডের। এবার দেখো বাকি বোর্ডেরও কিন্তু কমন পাইছে, যে এমন শুধু ঢাকা বোর্ড কমন পাইছে এমন না, প্রত্যেকটা বোর্ডের স্টুডেন্ট কমন পাইছে। পরের সেন্টেন্স দেখো, শি ওয়াজ 30 ইয়ার্স ওল্ড হোয়েন, শি ওয়াজ 30 ইয়ার্স ওল্ড হোয়েন, বলো এখানে কি হবে? রাজশাহী বোর্ড 2019 এর কোশ্চেন, বলো শি ওয়াজ 30 ইয়ার্স ওল্ড হোয়েন, এখানে কি করতে হবে? এর তাদের অ্যান্সার করো না কেন, তাদের অ্যান্সার করো, পরীক্ষা লাগে 3 দিন পাবে, টাইম 3 ঘন্টা টাইম পাবে, 3 ঘন্টা যদি কম্পিটিশন সেন্টেন্সের পিছনে লাগাই দাও তাহলে হবে? তাদের অ্যান্সার করো। দেখো শি ওয়াজ 30 ইয়ার্স ওল্ড হোয়েন, কিসের ব্যবহার ভাইয়া? হোয়েন এর ব্যবহার, হোয়েন এর পরে কোন টেন্স হয়, হোয়েন এর পরে কোন টেন্স হয়, পাস্ট টেন্স হয়, কোন টেন্স হয়, পাস্ট টেন্স হয়। তাহলে আমরা কি করব? তার বয়স ছিল 30 বছর, তার বয়স ছিল 30 বছর যখন সে আমাদের এখানে এসেছিল। হোয়েন শি ভিজিটেড আস, হোয়েন শি ভিজিটেড আস, এখানে দিতে পারো হোয়েন শি লেফট আস, যখন সে আমাদেরকে ছেড়ে দিছিল। তুমি যে কোন একটা লিখতে পারো, কিন্তু মনে রাখবে তুমি এখানে বলতে পারো শি মিট আস, সে আমাদের সাথে দেখা করছিল। তুমি যাই দাও, স্ট্রাকচার রাখতে হবে পাস্ট টেন্স, স্ট্রাকচার কি রাখবে? পাস্ট টেন্স, তাহলেই বাস হয়ে যাবে, আর বাংলা মিনিং তো হলোই। এবার পরেরটা 3 নাম্বার কোশ্চিন, সমুদ্র হক ইজ এ গ্রেট জার্নালিস্ট, ডু ইউ নো হোয়ার, বলো এখানে কি হবে? প্রত্যেকটা জন্য 10 সেকেন্ড ধরে সময় দিচ্ছি, কারণ এরপরে আমাদের আরো অনেকগুলো গ্রামার আইটেম পড়তে হবে, তাই না? তাড়াতাড়ি উত্তর করো, তাড়াতাড়ি উত্তর করো ভাইয়া, সময় নাই, পরীক্ষা আর একদিন মাত্র বাকি আছে, আগামীকাল 3টাই বাকি আছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আগামীকালকেও আমরা বোর্ড কোশ্চিন সলভ ক্লাস নিব, এবং আগামীকাল সকাল 10টায় ওইটা, কিন্তু আগামীকাল রাত 7:20 আমাদের ফাইনাল ম্যাচ। কেমন ফাইনাল ম্যাচ? এই যে আমরা 2 দিন থেকে পড়াচ্ছি টুক 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 করে, এগুলো হচ্ছে কি ছিল? এগুলো ছিল ফার্স্ট রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল। আগামীকাল রাত 7:20 ফাইনাল খেলা দেখবো, খেলা হবে, তুমি তোমার বন্ধু বান্ধব তোমার কলেজের যতজন আছে সবাইকে নিয়ে আসো, কালকে খেলা হবে, কালকে রাত 7:20 ইনশাল্লাহ।
তাহলে এখানে কি হবে দেখো তো, এখানে দেখো বলছে সমুদ্রা হক ইজ এ গ্রেট জার্নালিস্ট, সমুদ্রা হক হচ্ছে এখন অনেক বড় একজন জার্নালিস্ট। ডু ইউ নো, তুমি কি জানো হয়ার, তুমি কি জানো হয়ার WH এর ব্যবহার? আমি কি বলছি, রুল নাম্বার 1 ক্লাসের শুরুতে আমি বলছি দো অল দো WH ওয়ার্ড, দো অল দো WH ওয়ার্ড, WH ওয়ার্ড এর মধ্যে হোয়েন আর হোয়াইল বাদে যেটাই থাকবে একদিকে যেই টেন্স অন্যদিকে সেই টেন্স, একদিকে যেই টেন্স অন্যদিকে সেই টেন্স। তাহলে এখানে কোন টেন্স আছে? এখানে আছে প্রেজেন্ট টেন্স, এখানে কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স। তাহলে অন্যদিকে কি দিব বলো বলো, আলাদা আছে না, কি হবে? প্রেজেন্ট টেন্স। তাহলে কি হবে? হয় আর হি লিভস, তুমি কি জানো সে কোথায় থাকে? এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, পরীক্ষাতে প্রশ্নবোধক চিহ্ন, এগুলো ছোট ছোট ভুল করবে না। পরীক্ষাতে অনেকে কি করে, আনন্দের চোটে দেখা যাচ্ছে আনন্দের জন্য এটা দিয়ে দেয়, এখানে আবার এই জিনিসটা দেয় না। তুমি এখানে আরো অনেক কিছু ব্যবহার করতে পারো, কি করতে পারো, তুমি দিতে পারো হোয়ার হি ইজ। অজুহাত নামে একটা শব্দ শুনছো, অজুহাত, সব হাতের থেকে বড় হাত হচ্ছে কি, অজুহাত। তো ক্লাসের মধ্যে এরকম অনেক স্টুডেন্ট পাবে যারা শুধু অজুহাত খোঁজে, ভাই প্যারাগ্রাফ করাবেন না, ভাই কম্পিটিং সেন্টেন্স করাবেন না, ভাই সাজেশন তো দিলেন না, ভাই অমুক তো দিলেন না, ভাই তমুক তো দিলেন না, থাপড়া একবার গাল লিখে দিব। তোমাদের এই যে ধরো প্যারাগ্রাফ, সাজেশন, কম্পিটিং সেন্টেন্স, দুনিয়ার যত টপিক আছে তোমাদের সাজেশনের, তুমি ইউটিউবে সার্চ দিলে পাবে না, তোমার গাইড নাই, বই নাই, গাইড বই না থাকলে মোবাইল হাত আছে না, ইউটিউবে সার্চ দিলে পাবে না, ফেসবুকে সার্চ দিলে পাবে না, হাজার হাজার ক্লাস পাবে। তোমাদের তো পড়ার ইচ্ছা নাই, পড়ার ইচ্ছা থাকলে ক্লাসে কমপ্লিটিং সেন্টেন্সের কাছে ক্লাস করো, এবার ক্লাসে এসে কমেন্ট করো, প্যারাগ্রাফ দিবেন না, সাজেশন দিবেন না, ওগুলো কখন পড়াবেন? পড়ার তো ইচ্ছা নাই দেখো, তোদের পড়ার ইচ্ছা থাকলে দুনিয়ার ওই প্রান্ত থেকে নিয়ে আসা যায়, কিন্তু পড়ার তো ইচ্ছা নাই। তারপরে দেখো পরের কোশ্চেন, পরের কোশ্চেনটা কি, হি সরি সরি উই আর লেট, দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ওয়ার্ক ফাস্ট লেট, ঢাকা বোর্ড 2019 এর কোশ্চেন। বলো এখানে কি হবে, অনেক স্টুডেন্ট এটা অ্যান্সার করো, আমি তোমাদের সাথে কথা বলছি, এটা অ্যান্সার করো, তাড়াতাড়ি অ্যান্সার করো, এটা অ্যান্সার করো, আমি তোমাদের কাছে কথা বলি। অনেক স্টুডেন্ট আছে না ক্লাসের মধ্যে আসে বলে যে ভাই আমি ভালো রেজাল্ট করতে চাই, আমাকে কি করতে হবে, 18 বছর বয়স হয়নি, প্রেম করতে যাওয়ার সময় তুমি জিজ্ঞেস করে যায় বনি ভাই আমি প্রেম করতে আছি ফার্স্ট ডেটে গার্লফ্রেন্ডের সাথে, আমি কিভাবে কি করব। যত আকাম কুকাম আছে আল্লাহ দুনিয়াতে পড়ালেখা বাদে, সেগুলো কোনোদিন বাপ মাকে জিজ্ঞেস করছো যে আব্বা আম্মা কি করবো, বনি ভাইকে জিজ্ঞেস করছো বনি ভাই কি করবো, যখন আটকে গেছে পড়ালেখা, বনি ভাই পড়ালেখা পারি না কি করবো, তুমি জানো না, তুমি জানো না পড়ালেখা কি করবো, মানে তুমি এখন HSC তে ভালো রেজাল্ট করতে হবে, তোমার সমস্যা কি, তোমার সমস্যা হচ্ছে ভাই আমি HSC তে ভালো রেজাল্ট করতে চাই, হাতে আসে সময় একদিন, কিভাবে ভালো রেজাল্ট করবো, উত্তর জানো না তুমি, তুমি সবাই উত্তর জানে যে আমাকে পড়তে হবে, পড়ার বিকল্প কিছু নাই, হাতে সময় একদিন আছে, এই একদিনটা পড়তে হবে, এটা সবাই জানেন। এখন ও ও এখন চিন্তা করছে বনিবের কাছে আরো কি শর্টকাট আছে, মানে না পড়ে কিভাবে এ প্লাস পাওয়া যায়, এটা কি বনিবে দিতে পারবে, এই টাইপের স্টুডেন্ট আছে, পড়ালেখা করে না। তুমি জানো ভাই তোমার যথেষ্ট বয়স হয়েছে, তোমার 18+ বয়স হয়েছে, তুমি সব জানো, দুনিয়ার যা জ্ঞান সব তোমার মাথার মধ্যে আছে, তুমি জেনেও না জানার ভান করো, কেন? ওই যে অজুহাত খোঁজো, শুধু অজুহাত খোঁজো যে কিভাবে এটা পার করা যায়, এতদিন তো পার করে আসি, 1.5 বছর পার করে আসি, আর 1.5টা দিন পার করি না, কি হয় দেখি পরীক্ষার পরে পড়তে বসবো একেবারে, ফেল করি আগে। দেখো এখানে কি বলছে, উই আর লেট, আমরা দেরি করে ফেলছি, দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, নতুবা। তাহলে লিস্টের ব্যবহার কমন পড়েনি, লিস্টের ব্যবহার কি ছিল, যদি বাক্যে কখনো লিস্ট থাকে এরপরে সাবজেক্ট দিব, তারপরে শুট দিব, তারপরে ভার্ব ওয়ান দিব, তাহলে আমরা বলতে পারি এখানে সাবজেক্ট দেওয়াই আছে উই, এরপরে কি দিতে হবে, ধরা বাঁধা নিয়ম আছে, উই এর পরে অবশ্যই আমাকে শুট অথবা মাইট দিতে হবে, আমি শুট দিলাম। এরপরে আমরা এখানে কি মিসের কথা বলা হয়েছে বলতো ভাইয়া, ক্লাস মিসের কথা হয়েছে, তাহলে কি বলবো, উই শুড মিস দা ক্লাস, বলছে দ্রুত হাঁটো নতুবা তুমি কি করবে, না হলে আমরা ক্লাসটা মিস করব, ক্লিয়ার? এবার দেখো পরেরটা দেখো, পরের কোশ্চিন 5 নাম্বার কোশ্চিন, পেট্রিয়টিজম মানে দেশপ্রেম, দেশপ্রেমটা হচ্ছে একটা মহৎ গুণ, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম ড্যাশ, ইট ইজ হাই টাইম এর ব্যবহার যদি ক্লাসের মধ্যে না পারো, সত্যি করে বলতে কান বরাবর চটাস করে দিব, মানে এই ইট ইজ হাই টাইম 10 মিনিট ধরে বুঝাইছি ভাই আমি, কারণ আমি জানি পরীক্ষাতে প্রত্যেকটা বোর্ডে, প্রত্যেকটা বোর্ডে, প্রত্যেকটা বছর এই নিয়ম থেকে মানে কোশ্চিন আসে, তারপরে যদি করতে না পারো, দেখো 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 বলো কি হবে এখানে, ইট ইজ হাই টাইম ড্যাশ, ইট ইজ হাই টাইম ড্যাশ, বলো কি হবে এখানে, এত টাইম লাগে, গতদিন পরীক্ষা হলে যাওয়ার সময় চট্টগ্রাম বোর্ডে যাচ্ছি, আমরা গেছি আধা ঘন্টা আগে, 30 মিনিট আগে, গিয়ে দেখি যে পরীক্ষার্থীরা সব বের হচ্ছে, আমরা বলি কি রে একসাথে এতগুলো স্টুডেন্ট এক্সপেল করলো নাকি, পরে কোশ্চিন দেখার পরে বুঝলাম যে না কোশ্চিন হচ্ছে 2 ঘন্টা পরীক্ষা দেওয়ার। এই ইংরেজি জিনিসটাই এমন, তুমি যদি কোশ্চিন কমন পড়ে অ্যান্সার করতে পারো তাহলে দেখা যাচ্ছে 2 ঘন্টায় শেষ, আর যদি কমন না পাও 2 দিন টাইম দিলেও তুমি অ্যান্সার করতে পারবে না,
কারণ আমাদের দেশের ছেলেপেলে অধিকাংশ এরকম যে বানায় বানায় ইংরেজি লেখার দক্ষতা ওরকম নাই, তাহলে কি হবে দেখো, ইট ইজ হাই টাইম এর ব্যবহার। তাহলে আমরা বলছি দেশ প্রেম হচ্ছে একটা মহৎ গুণ। ইট ইজ হাই টাইম এর নিয়মটা হচ্ছে ইট ইজ হাই টাইম এর পরে সরাসরি যদি গ্যাপ থাকে তাহলে আমরা তিনটা নিয়মই ব্যবহার করতে পারবো, সাবজেক্টের পরে ভার্ব দিতে পারবো, টু প্লাস ভার্ব দিতে পারবো, ফরের পরে টু প্লাস ভার্ব দিতে পারবো, মানে পার্সোনাল অবজেক্ট দিয়ে তারপরে টু প্লাস ভার্ব দিতে পারবো। যারা যারা অ্যান্সার করছে প্রায় প্রত্যেকের অ্যান্সারে রাইট হয়েছে, টু স্টপ ইট। দেখো সুমন বর্মনের ভুলটা ধরে দেই, ভাই রাগ করো না, আমি এমনিতেই মজা করে বলছি তোমাকে। দেখো সুমন বর্মন, তুমি ভুলটা কি করছো, সুমন বর্মন অ্যান্সার করছে টু স্টপ ইট। এবার রাগ করো না, আমি কিন্তু ছোট করে কথা বলছি না, আমি বোঝানোর জন্য বলছি। দেখো এখানে সুমন অ্যান্সার করছে কি, ভাই অ্যান্সার করছে যে ইট ইজ হাই টাইম টু স্টপ ইট। এখানে কোনো ভুল ধরতে পারতেছো, কোনো ভুল নাই। এখন এইটা নির্ভর করে 50-50, এটা কি এইটা তুমি নাম্বার পাবে কি না, এটা 50-50 অ্যান্সার করে, মানে 50-50 নির্ভর করে। কেন, কারণ স্যার দেখা যাচ্ছে বউর সাথে ঝগড়া করে কি মিটার মারে, দেখা যাচ্ছে কি লিখছে রে, এটা কোনো ইনো বলুন নাম্বার দিবে না, কেন দিবে না, ভুলটা কি করছো। দেখো প্রথম কথা হচ্ছে স্ট্রাকচার, স্ট্রাকচার ঠিকঠাক, ইট ইজ হাই টাইম এর পরে টু প্লাস ভার্ব ওয়ান, ঠিকঠাক। ভুলটা কোথায়, তুমি বলছো যে দেশপ্রেম হচ্ছে একটা মহৎ গুণ, এখনই উপযুক্ত সময় এটা বন্ধ করা, দেশপ্রেম বন্ধ করতে বলবে তুমি, এটা হইলো কিছু হইলো। তুমি বলতে পারো টু কন্টিনিউ ইট, টু ইনক্রিজ ইট, টু প্র্যাকটিস ইট। দেশপ্রেম অভ্যেস করা উচিত, দেশপ্রেম বৃদ্ধি করা উচিত, দেশের প্রতি, দেশের প্রতি ভালোবাসা বাড়ানো উচিত, তাই না? ভালোবাসা কমাবে তুমি দেশের প্রতি, ভালোবাসা থামাই দিবে তোমাকে ডাইরেক্ট আজকে বলবে পাকিস্তানি, মানে রাজাকার, দেশপ্রেম কমানো যাবে না। তাহলে দেখো তোমার স্ট্রাকচার ঠিক কিন্তু বাংলা অর্থ ঠিক না, এই ধরনের নাম্বার দিবে না। বুঝতে পারছো সবাই, একজনের মাধ্যমে সবাইকে বুঝাই দিলাম যাতে করে এরপরে ভুল না হয়। এরপরে পরেরটা দেখো, পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 কি বলছে, যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ড্যাশ ইউ ক্যান নট গেট এ গুড জব। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 এর কোশ্চেন। অ্যান্সার করো, 10 সেকেন্ড টাইম, 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে। হাত ফাস্ট হতে হবে, মেসেজ টাইপিং করার সময় তো হাত, মানে হাত এমন ভাবে চলে, আর এখন কোশ্চেন অ্যান্সার করার সময় কি হাত চলে না, এরকম হয়। অ্যান্সার করো কি হবে এখানে, তাহলে এখানে অ্যান্সার হবে, দেখো এখানে গ্যাপ আছে, কি বলছে যে তুমি চাকরি পাবে না। কেন, এখানে বলছে ইংরেজিটা হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা, ইংরেজি আন্তর্জাতিক ভাষা, তুমি চাকরি পাবে না যদি না এটা জানো। অতএব আমরা বলতে পারি যে উইদাউট লার্নিং ইট, অথবা বলতে পারো উইদাউট লার্নিং ইংলিশ। আমরা এখানে উইদাউট লার্নিং কেন করলাম, উইদাউট হচ্ছে একটা প্রিপোজিশন, উইদাউট হচ্ছে একটা প্রিপোজিশন, যে কোনো প্রিপোজিশন টু ব্যতীত তারপরে ভার্বের সাথে আইন যুক্ত করবো, ক্লিয়ার? এবার আমরা পরেরটায় যাই, এবার হচ্ছে 7 নাম্বার, দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, সো ড্যাশ ড্যাশ দ্যাট এর ব্যবহার। তারপরে দেখো হি শুড কনসাল্ট উইথ এ ডক্টর, যশোর বোর্ড 2019 এর কোশ্চেন। তাদের ফটাফট উত্তর করতে, ফটাফট উত্তর করতে হবে, টাইম নাই, এরপর আরো অনেকগুলো গ্রামার আইটেম পড়তে হবে, তাদের উত্তর করো, বলো কি হবে, কি হবে এখানে, কি হবে, কে বলো। The man was so weak that he should consult with a doctor. তাহলে দেখো ব্যবহারটা কিসের, ব্যবহারটা হচ্ছে সো ড্যাশ ড্যাশ দ্যাট এর, সো ড্যাশ ড্যাশ দ্যাট এর। তাহলে সো ড্যাশ ড্যাশ দ্যাট এর ব্যবহার হচ্ছে দুইটা, কয়টা, দুইটা। প্রথম আমাদেরকে আগে দেখতে হবে এর আগে কোন টেন্স আছে, এর আগে কোন টেন্স আছে, বলো তো কোন টেন্স আছে, আওয়াজ নাই কেন, কোন টেন্স আছে, পাস্ট টেন্স আছে, কোন টেন্স আছে, পাস্ট টেন্স আছে। তাহলে সো ড্যাশ ড্যাশ দ্যাট এর আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে পরে কি হবে, পরে হবে সাবজেক্ট প্লাস শুড নট প্লাস সরি কুড নট দেবে, কুড নট প্লাস হচ্ছে ভার্ব ওয়ান। তাহলে দেখো মানুষটা এতই দুর্বল যে, এতই দুর্বল যে হি কুড নট ওয়াক, সে হাঁটতেই পাচ্ছিল না, এতটাই দুর্বল। তার একটা ডাক্তারের সাথে জরা জরুরি, মানে জরুরি আর কি দেখা করা উচিত বা পরামর্শ করা উচিত। তাহলে কি হচ্ছে, আমরা জানি যে সো ড্যাশ ড্যাশ দ্যাট থাকলে তার আগে পাস্ট টেন্স থাকলে পরে সাবজেক্ট দিব, কুড নট দিব, ভার্ব ওয়ান দিব, ক্লিয়ার? সিম্পল সিম্পল কোশ্চেন ভাই, পারলে মানে আমার এক কথা জানা, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। এখন বলো এখানে কি হবে, এখানে কি হবে বলো, হি সেইড, সরি শি সেইড, শি সেইড ইট ইজ হাই টাইম উই, আবারও ইট ইজ হাই টাইম এর ব্যাপার, এটা রাজশাহী বোর্ড 2019 এর, কিন্তু এর আগের ইট ইজ হাই টাইম আর এই ইট ইজ হাই টাইম এর মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে, এই পার্থক্য বের করতে না পারার কারণে সবাই পরীক্ষাতে ধরা খায়। এখন যেটা করতে হবে ভাই, তাদের অ্যান্সার করতে হবে, দেখি পারো কিনা।
সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। হুমাইরা ভুল করছো আপু। তারপর হচ্ছে বাঁধন ইসলাম না বুরহান ইসলাম, ভুল করছো। তারপরে তানজিনা, ভুল করছো। না না মানে তুমি ভুল করো নি দেখতেছি। তারপর বিপাশা, ভুল করছো ভাই। আমার লাভ লস নাই, আমার জীবনটাই লস। এতক্ষণ ধরে বুঝাচ্ছি ইট ইজ হাই টাইম এর ব্যবহার। ইট ইজ হাই টাইম যদি থাকে, ইট ইজ হাই টাইম যদি থাকে, তিনটা নিয়ম আবার ভালো করে দেখো। কালকে পরীক্ষাতে ইট ইজ হাই টাইম থেকে কমন পাবে, পরশুদিন আর কি, পরশুদিন পরীক্ষাতে ইট ইজ হাই টাইম থেকে 100% কনফার্ম থাকো যে কমন পাবে। কমন পাওয়ার পরে এই ধরনের ভুল করো না, কেন করবে না। দেখো ইট ইজ হাই টাইম কি, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। এই ইট ইজ হাই টাইমের তিনটা নিয়ম, কয়টা নিয়ম, তিনটা নিয়ম। ইট ইজ হাই টাইমের পরে সরাসরি গ্যাপ, 2+ verb 1। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট, তারপরে গ্যাপ, ভার্বের 2 নাম্বার ফর্ম। ইট ইজ হাই টাইমের পরে ফর দিয়ে তারপরে গ্যাপ, ফরের জন্য একটা পার্সোনাল অবজেক্ট, তারপরে 2, তারপরে verb 1। তোমাদের প্রত্যেকের দেখতেছি বাংলা সিনেমার মতো, ওই যে জসিম, জসিম আলমগীরের যে সিনেমা গুলো আছে না, ওই যে প্রত্যেকটা প্রশ্ন করার পরে বাঁশ দিয়ে মাথার একটা বাড়ি মারতে হবে, তাহলে পুরোনো স্মৃতি গুলো ফেরত আসবে, নাহলে হবে না। তাহলে দেখো ইট ইজ হাই টাইমের পরে, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, যদি সাবজেক্ট থাকে তাহলে কি করব, তাহলে ভার্বের 2 নাম্বার ফর্ম দেব। ইট ইজ হাই টাইমের পরে সরাসরি গ্যাপ, তাহলে যে কোনো একটা দিলে হবে। কিন্তু ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট দেওয়াই আছে, তাহলে আমাকে কি করতে হবে, ভার্বের 2 নাম্বার ফর্ম দিতে হবে। তাহলে আমরা বলতে পারি শি সেড ইট ইজ হাই টাইম উই স্টার্টেড, আমাদের পড়ালেখা করার এখনই উপযুক্ত সময়। শি সেড ইট ইজ হাই টাইম উই প্লেড, আমাদের খেলার উপযুক্ত সময়। শি সেড ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট হোম, আমাদের বাড়ি যাওয়ার এখনই উপযুক্ত সময়। তুমি এখানে যাই দাও না কেন, পাস্ট টেন্সে করতে হবে, কারণ এখানে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট দেওয়াই আছে। ক্লিয়ার, ক্লিয়ার, জানা জিনিস ভুল করবে না। এরপরে পরেরটা 9 নাম্বার কোশ্চেন, দিয়ার গোস এ প্রভাব দ্যাট, দিয়ার গোস এ প্রভাব দ্যাট, সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। বলো এখানে অ্যান্সার কি হবে, এখানে অ্যান্সার কি হবে তাহলে বলো। এটা সবাই পারার কথা, কারণ আমি প্র্যাকটিস করানোর আগে এটা সম্পর্কে ভালো করে বুঝাইছি তোমাদেরকে, যে এইভাবে আসতে পারে, আসলে কি করতে হবে সব বুঝাইছি। এখন শুধুমাত্র তোমাদেরকে অ্যান্সার করতে হবে। বলো কি হবে এখানে, বলো। বলো এখানে কি হবে। তাহলে দেখো সবাই অ্যান্সার করতেছে, ভেরি গুড, বাঘের বাচ্চা, সবার গর্ব হচ্ছে তোমাদেরকে নিয়ে, তোমাদেরকে আর বলা লাগতেছে না এখানে কি হবে, তোমরা নিজে নিজে বুঝতে পারতেছো এখানে এটা হবে। তাহলে কি হবে এখানে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, কারণ এখানে প্রভাতের কথা বলা আছে। প্রভাতটা কি নিয়ে, প্রভাতটা হচ্ছে টাইম নিয়ে। তাহলে টাইম নিয়ে আমরা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একটাই প্রভাত শিখি, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, তাহলে এখানে হবে এটা রাইট অ্যান্সার। ক্লিয়ার, খাপে খাপ কুদ্দুসের বাপ, সবাই অ্যান্সার করতে পারবে। এবার পরেরটা দেখো 10 নাম্বার কোশ্চিন, সাব্বির খান ইজ এ কোয়াক, কোয়াক মানে হচ্ছে হাতুড়া ডাক্তার, গ্রাম অঞ্চলে থাকে না হাতুড়া ডাক্তার। তারপর হচ্ছে হি বিহেভস অ্যাজ দো, হি বিহেভস অ্যাজ দো, বলো এখানে কি হবে, এখানে কি হবে বলো। আমি বলবো না কিসের ব্যাপার কি নিয়ম, আমি পরে করাবো, আগে তোমাদের অ্যান্সার করো। কুমিল্লা বোর্ড 2019 কোশ্চেন এটা, প্রত্যেকটা আমি যতগুলো করাচ্ছি প্রত্যেকটা হচ্ছে বোর্ড কোশ্চেন, প্রত্যেকটা কি বিগত বছর থেকে আসা বোর্ড কোশ্চেন। এই সবগুলো বাছাই করে আমি মোট ইম্পর্টেন্ট 30টা পড়াচ্ছি, এই 30টা থেকে হুবহু কমন পাবে, হুবহু। হয়তো বা দেখবে সাব্বির খানের জায়গা বনি আমিন চৌধুরী আছে, দেখতে পারবে। অথবা এই এই এতটুকু চেঞ্জ হবে, নিয়ম সব ঠিক থাকবে। জাহানারা বেগম, এ কি করছো এটা, তুমি MBBS ডক্টর, আর আগে কে সাবজেক্ট কে দিবে, তোমার হাজবেন্ড আসে দিবে ওখানে, ক্লাস করানি শুরু থেকে। দেখো অ্যাজ ইফ অ্যাজ দো, যখন বাক্যের মধ্যে থাকবে আগে দেখতে হবে কোন টেন্স আছে, প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট, পারফেক্ট, সিম্পল জিনিস ভাই। আগে প্রেজেন্ট থাকলে পরে পাস্ট, আগে পাস্ট থাকলে পরে পাস্ট, পারফেক্ট। তাহলে আগে কি আছে, প্রেজেন্ট টেন্স আছে, বিহেভস আছে, প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এখানে কি করবো বলো তো, আগে প্রেজেন্ট থাকলে পরে কি করবো, আগে প্রেজেন্ট থাকলে পরে কি করবো, পাস্ট টেন্স করবো। পাস্ট টেন্সের গঠন কি, পাস্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্ম। তাহলে এখানে বাংলা এবার করো, যে আমরা স্ট্রাকচার পাইলে আমরা বাংলা মিনিং করি, সাব্বির খান হচ্ছে একটা হাতুড়া ডাক্তার, সে এমন ব্যবহার করতেছে রে ভাই, যেন যেন সে কি, যেন সে হচ্ছে, সে হচ্ছে একজন MBBS ডাক্তার, সে কি একজন MBBS ডাক্তার, এমন ব্যবহার করতেছে।
তাহলে দেখো আমরা কি করলাম, আগে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে পরে আমরা পাস্ট টেন্স দিলাম, আগে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে পরে আমরা পাস্ট টেন্স দিলাম। হ্যাঁ, হি নিউ এভরিথিং দিলে হবে, হি ওয়ার এ প্রেসিডেন্ট দিলে হবে, হি ওয়াজ এ স্পেশালিস্ট দিলে হবে, হি ওয়াজ মেড এর বাংলা কি হয়? বাংলা করে দেখবে না আগে তুমি, শুধু সবগুলোর ক্ষেত্রে মেড লাগাই দিলে হলো। তারপরে দেখো পরের কোশ্চেন, পরের কোশ্চেন, হি টুক বায়োলজি ইন লিউ অফ। আচ্ছা এটা একটু ব্যতিক্রম, আমি তোমাদেরকে বুঝাই দিই তোমাদেরকে কোশ্চেন করতে না বলে। দেখো বলছে কি, হি টুক বায়োলজি, সে বায়োলজি নিছে ইন লিউ অফ, ইন লিউ অফ সতর হচ্ছে পরিবর্তে, পরিবর্তে। এরপর দেখো বায়োলজি ইজ ডিফিকাল্ট ফর হিম, বায়োলজি তার জন্য কঠিন, এজন্য বায়োলজির পরিবর্তে সে ম্যাথ নিছে, বায়োলজির পরিবর্তে কি নিছে, ম্যাথ নিছে। এখানে শুধু একটা ওয়ার্ড হবে, এটা তো যশোর বোর্ড 2019 কোশ্চেন, এটা হচ্ছে সেই যশোর বোর্ড যে হচ্ছে বাংলা প্রথম পত্রের দিন তোমাদের ভালো করে ভাষ দিছিল। দেখো তাহলে কি হবে, এখানে ম্যাথ হবে, শুধুমাত্র ম্যাথ দিলে হবে, এখানে পুরো একটা বাক্যে বা একটা ক্লজের দরকার নেই, এখানে শুধুমাত্র একটা ওয়ার্ড দিলেই হবে। ম্যাথামেটিক্স অনেক কঠিন বানান, তুমি একটা ম্যাথ দিলে হবে, হায়ার ম্যাথ দিলে হবে, তুমি যে কোনো একটা সাবজেক্টের নাম এখানে দিয়ে দিলে হয়ে গেল, ক্লিয়ার? এবার তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন, এ রেলওয়ে স্টেশন ইজ দা প্লেস হায়ার। এটা অনেকেই ভুল করে, সহজ জিনিস, জানে উত্তর কি হবে কিন্তু জানা জিনিস অনেকে ভুল করে আসে। কোন জায়গায় ভুল করে সেটা আমি হাতে কলমে তোমাদেরকে ধরাই দিচ্ছি, বলো এখানে কি হবে, বলে এখানে কি হবে, তাহলে কি হবে? দেখো অনেকেই যে ভুলটা করে, আমি এখনো দেখতেছি ভুল করতেছে, সেটা কি, সেটা বলছে যে এ রেলওয়ে স্টেশন ইজ দ্য প্লেস, একটা রেলওয়ে স্টেশন একটা একটা হচ্ছে জায়গা, যেখানে যেখানে, তাহলে WH এর ব্যবহার হচ্ছে আগে যে টেন্স পরে সেই টেন্স দিব, তাহলে আগে আসে প্রেজেন্ট টেন্স, আগে আসে প্রেজেন্ট টেন্স, তাহলে পরে কি দিব, পরে প্রেজেন্ট টেন্সই দিব। তাহলে দেখো এ রেলওয়ে স্টেশন ইজ দ্য প্লেস হোয়ার ট্রেন, হোয়ার ট্রেন স্টপস, যেখানে ট্রেন থামে। তুমি এটা বলতে পারো অথবা বলতে পারো যে ট্রেনস, ট্রেনস স্টপ। এখন ব্যবহারটা বলতে, তোমরা ভুলটা কোন জায়গায় করছো, সিম্পল জিনিসে, সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, গতকাল রাইট ফর্ম ভার্বে পড়াইছি রুল নাম্বার 1 এ, সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে, সাবজেক্ট যখন প্লুরাল তখন ভার্ব প্লুরাল নিতে হবে। অনেকে কি করে, ট্রেনস স্টপস, আবেগস, আমাদের বাঙালিদের মধ্যে আবেগ অনেক বেশি, তো কি হবে, তাহলে এখানে ট্রেন স্টপস দিবে অথবা ট্রেনস স্টপ দিবে, দুইটাতেই আবেগ এস লাগানোর দরকার নাই, বুঝতে পারছো? এবার পরের কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন, ইউনিটি ইজ পাওয়ার আনলেস ইউ আর ইউনাইটেড। আনলেস এর ব্যবহার তোমাদেরকে পড়াইনি, দেখো আনলেস, আনলেস হচ্ছে ইফ এর নেগেটিভ ওয়ার্ড, কিফ এর, ইফ এর, ইফ মানে কি, ইফ মানে হচ্ছে যদি, ইফ শব্দের অর্থ কি, ইফ শব্দের অর্থ হচ্ছে যদি, আর আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না, আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না। তো এখানে বলছে যদি না তোমরা একত্রিত হও তাহলে আমরা কি বলবো, ইউ, দেখো এখানে প্রেজেন্ট টেন্স আছে, কোন টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আমরা প্রেজেন্ট টেন্স দিব, তাহলে আমরা কি দিব, প্রেজেন্ট টেন্স দিব, আমরা কি লিখবো, ইউ শ্যাল fail in the exam, অথবা তুমি বলতে পারো ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম, বুঝতে পারছো? মানে ইফ এর ব্যবহার করবো আমরা। এবার পরেরটা 15 নম্বর, সরি 14 নম্বর, আই ফাউন্ড এ বক্স ইন দ্য রুম, দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর, আই ফাউন্ড এ বক্স ইন দ্য রুম, দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর, টু এর ব্যবহার করো, এটা ভালো করে বুঝাইছি তোমাদেরকে, এগুলো ভুল করলে হবে না ভাইয়ারা, যেটা ইজি কোশ্চেন সেটা যদি ভুল করে আসো পরীক্ষাতে তাহলে ধরা খাবে, 100% কনফার্ম থাকো, কারণ ইজি যেটা কোশ্চেন সেই ইজি কোশ্চেনে তোমাকে 100% নাম্বার তুলতে হবে, কারণ যেগুলো কঠিন ওগুলো তো এমনিতেই ভুল যাবে, চাও বা না চাও, যেহেতু কঠিন জিনিস এই জন্য ইজি, যেগুলো সেগুলো তো ফুল নাম্বার তুলতে হবে, এগুলো ভুল করলে চলবে না। তাহলে এখানে কি হবে, আই ফাউন্ড এ বক্স, আই ফাউন্ড এ বক্স, আমি একটা বাক্স খুঁজে পাইছি, আমি একটা বক্স খুঁজে পাইছি ইন দ্য রুম, কোথায়, ঘরের মধ্যে, দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর, তাহলে স্ট্রাকচারটা কি, টু এর পরে যদি টু ফর থাকে তাহলে কি করতে হবে, স্ট্রাকচারটা হচ্ছে ফর এর জন্য একটা পার্সোনাল অবজেক্ট নিয়ে আসতে হবে, তারপরে টু, তারপরে ভার্ব ওয়ান, এটা তো স্ট্রাকচার। বাংলা মিনিং কি দাঁড়ায়, যে ওই বক্সটা এতই ভারী ছিল যে কার জন্য, আমার জন্য, ফর মি টু ক্যারি, ফর মি টু ক্যারি, আমার জন্য এতই ভারী ছিল যে আমি চাটতে পারছিলাম না,
তাহলে দেখো আই যেহেতু দেওয়া আছে এটার অবজেক্টিভ ফর্ম দিলাম, তারপরে টু, তারপরে ভার্ব ওয়ান, ক্লিয়ার? এবার পরেরটা দেখো, এবার হচ্ছে 15 নাম্বার কোশ্চেন, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি ইজ দা, ইন্ডাস্ট্রি ইজ দা, এটা একটা প্রবাদ বাক্য, এটা হচ্ছে কম্বাইন্ড বোর্ড 2018 খ সেটের প্রশ্ন। বলো কম্বাইন্ড বোর্ড 2018 তে দুই সেট প্রশ্ন আসছিল, একটা হচ্ছে ক সেট, একটা হচ্ছে খ সেট, এটা হচ্ছে খ সেটের প্রশ্ন। বলো কি হবে এখানে, ইন্ডাস্ট্রি ইজ দা কি? এই তো, ভেরি গুড, সাবাস, বাগের বাচ্চা, সবাই ভাবতেছো, তাহলে কি হবে, ইন্ডাস্ট্রি ইজ দা কি টু সাকসেস, ইন্ডাস্ট্রি ইজ দা কি টু সাকসেস। এরপরে দেখো পরেরটা কোশ্চেন নাম্বার 16, বার্ডস ফ্লাই ইন দা স্কাই, আই উইশ আই ড্যাশ, আই উইশ আই ড্যাশ, বলো কি হবে এখানে, ক্লিয়ার? কত মিনিটে বলবো? এই তো আপনার হচ্ছে আর 10 মিনিট মতো লাগবে, 10 তারা ক্লাস এনজয় করতেছে এবং তাদেরকে যারা ডিস্টার্ব করে ওইসব পোলাপেন কিন্তু আর ক্লাসে নাই, আমার আজকে ক্লাস নিয়ে এত মজা লাগতেছে, কারণ একটা টিচার তখন ভালো লাগে আমার সাথে সাথে, তুমি যখন তুমি যখন কমিউনিকেট করতেছো, আমরা যখন কমিউনিকেট করতে পারতেছি উইদাউট, আমরা পড়ালেখার মাধ্যমে যখন চলি পড়ালেখার সাথে মাধ্যমে যখন আমরা কমিউনিকেট করতেছি, দ্যাট ইজ রিয়েলি মানে অ্যামেজিং। পাখিরা কি করে, পাখিরা আকাশে ওড়ে, এখন যেটা করতে হবে আমারও ইচ্ছা হয়, আমারও ইচ্ছা কি হয়, আমিও যদি আকাশে উঠতে পারতাম, এই যে উইশের ব্যবহার, এই উইশের ব্যবহার হচ্ছে দুইটা, কয়টা, দুইটা, প্রথম কথা হচ্ছে উইশের পরে সাবজেক্টের পরে তুমি ওয়ার দিতে পারো, ওয়ার দিয়ে অন্য কিছু দিতে পারো, অথবা তুমি চাইলে এখানে উড দিতে পারো, উড দিতে পারো, উড দিয়ে তারপরে ভার্ব ওয়ান দিতে পারো, তুমি উড় দিলে ভার্ব ওয়ান দিতে হবে, আর তুমি যদি ওয়ার দাও তাহলে ড্যাশ 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 দিতে হবে, এমন কথা হচ্ছে আই উইশ আই ওয়ার এ বার্ড, আই উইশ আই ওয়ার এ বার্ড, আমার ইচ্ছা হয় আমিও যদি পাখি হইতাম তাহলে উড়ে উড়ে তোমার বাসায় চলে যাইতাম, যারা দাওয়াত দিচ্ছে ভাই আমার বাসায় আসেন, অমুক জেলায় আসেন, তমুক জেলায় আসেন, তাহলে পাখি হইলে উড়তে উড়তে চলে যাইতাম, তাহলে কি হবে, বার্ড ফ্লাই ইন দা স্কাই, আই উইশ আই ওয়ার এ বার্ড, আই উইশ আই উড ফ্লাই ইন দা স্কাই, আমিও যদি আকাশে উঠতে পারতাম। এরপরে দেখো পরের কোশ্চেন 17 নাম্বার কোশ্চেন, ট্রিস আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, এই গাছপালা হচ্ছে আমাদের অস্তিত্বের জন্য কি অনেক গুরুত্বপূর্ণ একটা উপাদান, এসেনশিয়াল মানে গুরুত্বপূর্ণ, এক্সিস্টেন্স মানে আমাদের অস্তিত্ব আর কি, আমাদের অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ উপাদান, সো উই শুড, সুতরাং আমাদের উচিত, শুড কখন ব্যবহার করা হয়, যখন উচিত অর্থে বুঝায়, গতকালকে রাইট সময় ভার্বের ক্লাসে বুঝাইছি, যখন উচিত অর্থ বুঝাবে তখন হবে শুড, এখন বলো এখানে আনসার কি হবে, বলো বলো কি হবে, তাদের বলো, এখানেও কিন্তু অনেকেই ভুল করে, এখানে অনেকেই ভুল করে, তাদের অ্যান্সার করো, উই শুড মোর অ্যান্ড মোর ট্রিস, এ উই শুড মোর অ্যান্ড মোর ট্রিস কি হইলো, এটা হইলো কিছু, আর কিছু লাগবে না ওখানে, পড়ে দেখো, দেখো তুমি এখানে দুই ভাবে, দেখো এখানে বলছে যে গাছপালা আমাদের জন্য হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, সুতরাং সুতরাং আমাদের উচিত কি করা, এটা কাটা বন্ধ করা, আমি বলতে পারি উই শুড স্টপ, শুড হচ্ছে মডাল ভার্ব, এরপরে ভার্ব ওয়ান দিবে, তারপর বলতে পারি উই শুড স্টপ কাটিং ট্রিস, গাছ কাটা আমাদের বন্ধ করা উচিত, অথবা আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত, তাহলে আমরা বলতে পারি উই শুড প্ল্যান্ট, উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিস, মোর অ্যান্ড মোর, দেখো তুমি মোর অ্যান্ড মোর ব্যবহার করতে চাই, এই জন্য এখানে ট্রি দিলে হবে না, এখানে কি দিতে হবে, ট্রিস দিতে হবে, ক্লিয়ার? এই তো, ভেরি গুড, এবার হচ্ছে পরেরটা দেখো 18 নাম্বার কোশ্চেন, দেয়ার গোজ এ প্রভাব দ্যাট সো উই হ্যাভ টু মেক ফ্রেন্ডশিপ উইথ এ জেন্টলম্যান, রাইট? এবার অ্যান্সার করো, বলো কি হবে এটা, তাদের বলো, বলো কি হবে এখানে, তাড়াতাড়ি বলো, তুই তাড়াতাড়ি বলো,
তাড়াতাড়ি বলো কি হবে এখানে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। দেয়ার গোস এ প্রভাব দ্যাট ড্যাশ সো ইউ হ্যাভ টু মেক ফ্রেন্ডশিপ উইথ এ জেন্টলম্যান। বাপরে এখানে বলছে টাইম অ্যান্ড টাইড উঠবে না, তারপরে গেল কিন্তু বেকার। কেন হবে ভাই? ও বলছে যে এখানে আনসার হলো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, মানে একটা মুখস্থ করছে চোখ বন্ধ করে, যাই আসবে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, যাই আসবে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। ইয়েস নো ভেরি গুড। এর বাইরে আর কিছু বুঝছে না, এটা কাকে ভালো করে। এখানে কি বলছে? এখানে বলছে যে একটা প্রবাদ আছে যে, কি বলছে? একটা প্রবাদ আছে যে দেখ কি প্রবাদ, এটা পরেরটা পড়লে তুমি ক্লু পাবে। বলছে সুতরাং তোমার উচিত বা তোমাকে করতে হবে, যারা ভদ্র ছেলে মেয়ে তাদের সাথে বন্ধুত্ব করতে হবে, ছাত্রা টোকাই টিকটকার রাসেল ভাইবার টাইপের এদের সাথে করা যাবে না। তোমাকে কি করতে হবে? যারা জেন্টলম্যান তাদের সাথে বন্ধুত্ব করতে হবে। তাহলে এখানে কি হবে? বন্ধু নিয়ে আমরা কি জানি, দুই বন্ধু আর ভাল্লুকের গল্প টাইটেল মনে নাই? এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। এখানে প্রভাবটা কি নিয়ে, এখানে প্রভাব প্রভাবটা কি নিয়ে, এখানে টাইম টাইমের কথা আছে কোথাও? তাহলে তুমি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান দিতে। এখানে আছে প্রভাবটা কি নিয়ে, এখানে প্রভাব আছে কি নিয়ে, বন্ধুত্ব নিয়ে। তাহলে বন্ধুত্ব নিয়ে প্রভাব আমরা কি জানি, আর এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। বুঝতে পারছো? এবার দেখো পরের টাইম, ১৯ নাম্বার কোশ্চিন, হি বিহেভড অ্যাজ ইফ। অ্যাজ ইফ এর ব্যবহার একটু আগে করছে, অ্যাজ ইফ এর ব্যবহার একটু আগে করছে। এটা বরিশাল বোর্ড ২০১৯ এর কোশ্চিন, এটা কিন্তু ভুল করা যাবে না, ভুল করো, ভুল করা যাবে না, তাড়াতাড়ি করো। বলো কি হবে এখানে? হি বিহেভ অ্যাজ ইফ, হি বিহেভ অ্যাজ ইফ, বলো এখানে কি হবে? বলো কি হবে? অ্যাজ ইফ এর ব্যবহার আচ্ছা দেখো, অ্যাজ ইফ এর ব্যবহার তোমরা জানো ভালো করে, বাক্যের মধ্যে যদি অ্যাজ, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এগুলো যদি থাকে, তাহলে আগে দেখতে হবে কোন টেন্স আছে, প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স, আগে কোন টেন্স আছে, পাস্ট টেন্স আছে, আগে কোন টেন্স আছে, পাস্ট টেন্স আছে। তাহলে আমাদের এরপরে কি করতে হবে? পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে কি করতে হবে? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে সে এমন ব্যবহার করতেছে যেন হি হ্যাড নট everything, যেন সে সব কিছু জানে। সে এমন ব্যবহার করতেছে যেন সে সব কিছু জানে, ঠিক আছে? যেহেতু as if এর আগে past tense, তো পরে আমরা past perfect tense করব, অর্থাৎ subject had verb এর তিন নম্বর form, clear? এবার পরেরটা দেখো, ২০ নম্বর question, I have to meet Raihan, do you know where? I have to meet Raihan. Do you know where? বলো কি হবে? এরকম কিন্তু আমরা অলরেডি একটা কোশ্চিন অ্যান্সার করছি, সমুদ্র হকেরটা, সম্ভবত দুই নাম্বার ছিল, এক নাম্বার কি দুই তিন নাম্বার ছিল, তাই না? তো দেখো এখানে বলাই আছে যে আই হ্যাভ টু মিট রায়হান, আমাকে রায়হানের সাথে দেখা করতেই হবে। ডু ইউ নো, তুমি কি জানো হয়ার সে কোথায়? তাহলে তুমি কি বলবো? হয়ার হি লিভস, সে কোথায় থাকে? অথবা বলতে পারো হয়ার হি ইজ, সে কোথায় আছে? যেহেতু আগে আছে প্রেজেন্ট টেন্স, পরে দিয়ে দেব প্রেজেন্ট টেন্স। যেহেতু ডাব্লিউ এইচ এর ব্যবহার, কিসের ব্যবহার? ডাব্লিউ এইচ এর ব্যবহার, তো আগে যে টেন্স পরেও সেই টেন্স। তারপরে দেখো হি গো দিলে হবে না গো, ওখানে হি গোস দিতে হবে, কারণ হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। বুঝে শুনে উত্তর করো। দেখো ড্যাঞ্জার কামস হোয়েন, দেখো এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, দেখো যে ড্যাঞ্জার কামস, বিপদ আসে, আমি বলি না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, এটা হচ্ছে একটা কি প্রবাদ, ড্যাঞ্জার কামস হোয়েন ইট ইজ ফেয়ার, এটা একটা কিন্তু প্রবাদ বাক্য। এবার ২২ নাম্বারটা দেখো, সরি ২২ নাম্বারটা দেখো, মোবাইল ফোন ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, মোবাইল ফোনটা হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়কর আবিষ্কার, বাট ইন, কিন্তু একটু ব্যতিক্রম ধরনের কোশ্চেন, কেমন ব্যতিক্রম দেখো। এখানে বলছে বাটের ব্যবহার, আমরা তো বাট দিয়ে কোনো নিয়ম পড়িনি, কিন্তু এখন বাংলা করতে হবে। যদি আমি কি বলছি, যদি কখনো নিয়ম থেকে এক্স্যাক্টলি হুবু কমন না আসে, তখন আমাকে বাংলা করতে হবে, আগে যেই টেন্স পরে সেই টেন্স করতে হবে। এখানে বলছে মোবাইল ফোন হচ্ছে একটা আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়কর আবিষ্কার, কিন্তু কিন্তু যখনই কিন্তু আসবে, তার মানে নেগেটিভ কোনো কিছু বুঝাইছে বা উল্টা কিছু বুঝাইছে। এখন তোমরা বলতে পারো বনি ভাই অনেক ভালো পড়ায়, কিন্তু এই যে কিন্তু বলছো, তার মানে এখন বনি ভাইয়ের নামে একটা দুর্নাম করবে, কারণ কিন্তু বলছো। এখন তুমি কি বলবে? এখানে বলবে কিন্তু এইটার অনেকগুলো সমস্যাও আছে, ইট হ্যাজ সো many dash dash dash, but bad side, it has so many bad side, it has so many dash dash, তুমি যা বলো না কেন এটা বলে দিবে, মানে যে কোনো একটা খারাপ দিক এখানে বলে দিবে, তাহলে হবে। বুঝতে পারছো?
এরপরে পরেরটা 23 নাম্বারটা, মাই ফ্রেন্ড লিভড ইন নিউজিল্যান্ড, আমার বন্ধু কোথায় থাকে, নিউজিল্যান্ডে থাকে, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, সিন্স এর ব্যাপারে একটু আগেই পড়লাম, একটু আগেই অ্যাজ ইফ এর ব্যাপারে পড়লাম, সেম নিয়ম, অ্যাজ ইফ, সিন্স, অ্যাজ, অ্যাজ দো, এগুলো সেম নিয়ম, একই নিয়মে হবে। তাহলে দেখো এখানে কি হবে, এখানে হচ্ছে সিন্স এর ব্যবহার, আমরা জানি সিন্স এর ব্যবহারে আমাকে আগে দেখতে হবে যে প্রেজেন্ট টেন্স আছে নাকি পাস্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে নাকি পাস্ট টেন্স আছে, কোন টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে। তাহলে সিন্স এর আগে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সিন্স এর পরে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করব। তাহলে কি বলছে, আমার বন্ধু নিউজিল্যান্ডে বসবাস করতো, হি ইজ মেনি ইয়ার্স, সরি ইট ইজ মেনি ইয়ার্স, অনেক বছর হয়ে গেল সিন্স উই মিট, সিন্স উই মিট, আমাদের দেখা করা অনেক বছর হয়ে গেল, সাবজেক্ট দিলাম, ভার্বের 2 নাম্বার ফর্ম দিলাম, ক্লিয়ার। এবার পরের কোশ্চেন 24 নাম্বার কোশ্চেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইফ ইউ মেইনটেইন অনেস্টি, যদি তুমি মেনে অনেস্টিটা যদি মেনে চলো বা যদি তুমি সৎ থাকো তাহলে, তাহলে কি বলো, বলো এখানে কি হবে, কি হবে এখানে বলো। তাহলে দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ওই যে তোমার কি বলো, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, যদি তুমি, যদি তুমি এটা মেনে চলো, যদি তুমি সৎ থাকো, যদি তুমি এটা মেনে চলো, তাহলে কি হবে, ইফ এর ব্যবহার আমরা পড়ছি না, ইফ এর ব্যবহার, কন্ডিশনালের ব্যবহার। তাহলে বলো তো এটা কোন কন্ডিশনাল, ইফ এর পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে, ইফ এর পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, কোন কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল। তাহলে ফার্স্ট কন্ডিশনাল হলে অন্যদিকে আমাদের কি করতে হবে, অন্যদিকে সাবজেক্ট দিতে হবে, শ্যাল, উইল, ক্যান, মে, যে কোনো একটা দিতে হবে, ভার্ব ওয়ান দিতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, যদি তুমি এই সৎ থাকো জীবনে বা এটা যদি মেনে চলো, ইউ উইল সাকসেসফুল ইন লাইফ, বা ইউ উইল সাকসেসফুল ইন লাইফ, তুমি জীবনে কি হতে পারবে, তুমি জীবনে উন্নতি করতে পারবে, বা ইউ উইল প্রসপার ইন লাইফ, ইউ ক্যান শাইন ইন লাইফ, তুমি যা দিবে তাই হবে, শুধুমাত্র স্ট্রাকচারটা ফলো করবে। 25 নাম্বার, হি স্টাডিজ মেডিসিন সো দ্যাট, সো দ্যাট এর ব্যাপার, হি স্টাডিজ মেডিসিন সো দ্যাট, তাড়াতাড়ি অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করতে হবে। তাহলে আমরা পাঁচটা বোর্ড কোশ্চেন, মানে পাঁচটা কোশ্চেন অ্যান্সার করবো, পাঁচটা সেন্টেন্স অ্যান্সার করবো। তাহলে ব্যবহারটা হচ্ছে সো দ্যাট এর ব্যবহার, সো দ্যাট এর ব্যবহার কয়টা পড়ছি, সো দ্যাট এর ব্যবহার চারটা পড়ছি, দুইটা হচ্ছে সো দ্যাট একসাথে থাকলে, আর দুইটা হচ্ছে সো দ্যাট আলাদা থাকলে। যদি সো দ্যাট একসাথে থাকে আর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে অন্যদিকে কি করতে হবে, সাবজেক্ট দিতে হবে, প্লাস ক্যান দিতে হবে, প্লাস ভার্ব ওয়ান দিতে হবে। তাহলে বলো সে মেডিসিন নিয়ে পড়ালেখা করছে যাতে করে হি ক্যান হেল্প দ্য পোর পিপল, যাতে করে সে গরিব মানুষদেরকে সাহায্য করতে পারে। এরপরে 26 নাম্বারটা, টাইম হ্যাজ ইটস উইংস, সময়ের নিজস্ব একটা পাখা আছে, ইট ওয়াজ 5 ইয়ার্স, 5 বছর হয়ে গেল সিন্স উই, সিন্স এর ব্যবহার এইগুলো, এটা কুমিল্লা বোর্ড 2017 কোশ্চেন, সিন্স এর ব্যবহার অলরেডি ক্লাসের মধ্যে অনেকবার করাইছি, তারপর আমি তোমাদেরকে আরো একবার প্র্যাকটিস করার সুযোগ দিচ্ছি যাতে করে তোমাদের ভুল না হয়, যাতে করে তোমরা ভালো করে অ্যান্সার করতে পারো। বলো কি হবে, টাইম হ্যাজ ইটস উইংস, সময়ের নিজস্ব গতি রয়েছে, ইট ওয়াজ 5 ইয়ার্স, 5 বছর হয়ে গেল সিন্স উই। দেখো সিন্স এর ব্যবহার আমরা খুব ভালো করে জানি, যখন বাক্যের মধ্যে সিন্স থাকবে আমাদের আগে কোন টেন্স আছে সেটা দেখতে হবে, সিন্স এর আগে পাস্ট টেন্স আছে, তাহলে সিন্স এর আগে পাস্ট টেন্স থাকলে অন্যদিকে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বে 3 নাম্বার ফর্ম, সাবজেক্ট তো দেওয়াই আছে, এরপরে লাগবে হ্যাড, ভার্বে 3 নাম্বার ফর্ম। কি বলছে যে সিন্স ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স উই হ্যাড মিট, 5 বছর হয়ে গেল আমাদের দেখা করা, তাহলে কি হচ্ছে, আমরা সাবজেক্ট কিছু দেওয়াই আছে, এরপরে হ্যাড দিলাম, ভার্বে 3 নাম্বার ফর্ম দিলাম, ক্লিয়ার। এরপরে পরেরটা দেখো, তাহলে পরেরটা হচ্ছে দেয়ার ইজ নো বডি, এখানে একটু ব্যতিক্রম, দেয়ার ইজ নো বডি, হিজ হ্যাপিনেস ইজ রিলেটিভ টার্ম, সুখ জিনিসটা হচ্ছে, সুখ জিনিসটা হচ্ছে আপেক্ষিক বিষয়, তো বলছে দুনিয়াতে এমন কেউ নাই যে হচ্ছে সুখী, হু ইজ অ্যাবসলুটলি হ্যাপি, যে হচ্ছে সত্যিকার অর্থে সুখী, পৃথিবীতে এমন কেউ নাই। উপরে মানে বাইরের দৃষ্টিকোণ থেকে তোমার দেখে মনে হইতে পারে বনি ভাই অনেক টাকা, বনি ভাই অনেক খুশি, কিন্তু বনি ভাইয়ের প্রবলেম আছে। আমি যদি আবার অন্য কাউকে দেখে বলি আরে এত অনেক টাকা, গাড়ি বাড়ি অনেক কিছু আছে, কি নাই আর জীবনে, অরও কোনো না কোনো সমস্যা আছে। তুমি তো সবার জীবনে ব্যক্তিগত পার্সোনাল প্রবলেমগুলো জানো না, ফেসবুকে আমরা অনেকে স্টোরি দেখে মনে করি এ তো অনেক খুশি, রেস্টুরেন্টে যায়, ঘুরে বেড়ায়, এই করে সেই করে, কিন্তু দেখবে রাতে আবার ডিপ্রেশনে থাকে, এরকম অনেকেই আছে, বাইরে ফিটফাট কিন্তু ভিতরে আবার কি কিছুই নাই,
এরকম ভিতর দিক থেকে কিছুই নাই। তাহলে দেখো এখানে কেউ দেয়ার ইজ নো বডি হু ইজ হ্যাপি, যে হচ্ছে সুখী। ২৮ নম্বর কোশ্চিন দেখো, আই ফাউন্ড এ বক্স, টু ফর এর ব্যবহার আই করছি, টু ফর থাকলে এরপরে কি করতে হবে, টু ফর থাকলে এখানে অবজেক্টিভ ফর্ম দিতে হবে, তারপর টু প্লাস ভার্ব ফর্ম দিতে হবে। এরপরে ২৯ নম্বর, উই হ্যাড টু ওয়াক থ্রু এ জঙ্গল, সো উই স এ স্নেক হোয়াইল উই, হোয়াইলের ব্যবহার কি বলছিলাম, হোয়াইলের পরে সরাসরি লাস্ট কোশ্চেন, আই ফিল এ ভেরি ব্যাড হেডিং, আমার অনেক মাথা ব্যথা হয়েছে, একবার কঠিন মাথা ব্যথা, ইফ ড্যাশ আই উড কন্টিনিউ মাই ক্লাসেস, এটা একটু উল্টা করে দেওয়া আছে, মানে ইফ এর পরে যেটা থাকবে সেটা নাই, পরবর্তীতে দেওয়া আছে। বলো এখানে কি হবে, তাড়াতাড়ি বলো, এখানে বলো কি হবে, লাস্ট কোশ্চেন, তাহলে কি হবে এখানে, কি হবে দেখো, আই ফিল ভেরি ব্যাড ইফ ড্যাশ, আচ্ছা তাহলে আমরা দেখি কোন কন্ডিশন, সাবজেক্ট আছে, কি আছে বলো তো, সাবজেক্টের পরে উড আছে, তারপরে ভার্ব ওয়ান আছে, তাহলে সাবজেক্টের পরে উড প্লাস ভার্ব ওয়ান হইলে, সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব ওয়ান হইলে সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, কোন কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, তাহলে আমাদের ইফ এর পরে কি হবে, সেকেন্ড কন্ডিশনাল হইলে ইফের পরে পাস্ট টেন্স হবে, ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো কি বলছে, আমার অনেক মাথা ব্যথা, আই উড কন্টিনিউ মাই ক্লাস, আমি আমার ক্লাসটা চালিয়ে যেতে পারবো যদি আমি সুস্থ থাকি, ইফ আই ফিট বা ফিটের তুমি মানে পাস্ট টেন্স করবে, ওখানে কি করবে, ওখানে পাস্ট টেন্স করবে, তাহলে পরে কি হবে বলতো, সাবজেক্টে তার উড প্লাস ভার্ব ওয়ান দিবে। এই হচ্ছে তোমার কমপ্লিটিং সেন্টেন্স। আমি তোমাদেরকে প্রমিস করতেছি, কেউ যদি ক্লাসটা শুরু থেকে এই পর্যন্ত এই দেড় ঘন্টার ক্লাসটা করে, ইনশাল্লাহ আগামী পরশু দিন পরীক্ষাতে, কথা মিলাই না ভাইয়ের কথার সাথে, আমি এই 30টা কোশ্চিন প্র্যাকটিস করলাম, আমার দিল রুলসগুলো প্র্যাকটিস করলাম, তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন, কোশ্চিন যেখান থেকেই দিই তুমি এখান থেকে ইনশাল্লাহ 7টা বা 8টা হুবহু কমন পাবে, আর কপাল ভালো থাকলে 10-এ 10 পাবে। আর যদিও কমন না পড়ে, যদি 2-3টা কোশ্চিন কমন নাও পড়ে, সেগুলো কিভাবে অ্যান্সার করবে সেটা তোমাদেরকে শিখাই দিছি, তার মানে কম্পিটিটিভ সেন্টারে 10-এ 10 তোমাদেরকে বুঝাই দেওয়ার দায়িত্ব আমার শেষ। এখন তোমাদের হচ্ছে রিয়াজ ভাইয়া, রিয়াজ ভাইয়া হচ্ছে তোমাদের পাংচুয়েশন টপিক বাকি আছে সেটা পড়াই দিবে, পাংচুয়েশন পড়ানোর পরে আবার আমি পাংচুয়েশন বলতে গেলে আমি একটু তোমাকে, আমরা পাংচুয়েশনের ডিগ্রি হচ্ছে আমরা প্র্যাকটিসটা করা বেটার, বিশাল মানুষের উক্তি হলে তখন ইনভার্টেড কমা, রাইট রাইট, সিম্পল জিনিস। সো আমাদের পুরো জার্নিটা তোমাদের কেমন লাগতেছে আমাকে একটু শেয়ার করে দেখি ভাইয়া, মানে হাউ ডু ইউ ফিল ভাই, কেমন তোমাদের কেমন লাগতেছে ভাই, আমাদের পুরো জার্নিটা কি তোমরা এনজয় করতেছো আমাকে একটু জানাবা ভাইয়া, একটু জানাবা সবাই পুরো জার্নিটা কেমন লাগতেছে সবার। সো অলমোস্ট বলতে গেলে আমরা একটা একটা করে অনেকগুলো ক্লাস আমরা নিয়ে ফেলেছি, সো ওকে 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 খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, উই ফিল ভেরি এক্সাইটেড, আচ্ছা ওকে অনেক বেশি এক্সাইটেড। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে ব্যাস সাপোর্টটা দেওয়ার জন্য, তোমাদের সাথে ব্যাস সাপোর্টটার পাশাপাশি, আর পাংচুয়েশন কিন্তু 7 মার্ক, আমরা চাইতেছি সবাই মিলে তোমরা যাতে ভালো একটা নাম্বার এনশিওর করতে পারো, ইংলিশ প্রথম মানে প্রথম পরীক্ষাগুলো যেহেতু ভালো হচ্ছে, প্রথম পরীক্ষাগুলো যদি ভালো হয় স্বাভাবিকভাবে তোমরা যখন গ্রুপ সাবজেক্টে যাওয়া সেখানে একটা ভালো একটা ব্যাকআপ পাবা, এইভাবে করেই বেসিক্যালি আমরা চাইতেছি তোমরা যাতে সামনে আগায় যাও, ঠিক আছে ভাই। আর মাত্র 33 দিন পর এইচএসসি শেষ, এইচএসসি শেষের পর নতুন মিশন আছে ভাই ভার্সিটি, সো অনেকগুলো ব্যাপার স্যাপার ভাই, এগুলো পরে বলবো নি ভাই, আজকে হচ্ছে আবার আমরা পাংচুয়েশনের ক্লাসে চলে আসি। পাংচুয়েশনের বাংলা কি বলো দেখি ভাইয়া, জানো কিও বা পাংচুয়েশনের বাংলা কি জানো? আচ্ছা ভাই আমি একটা কথা বলতে চাই, তোমরা অনেকেই আসলে পিডিএফ করো ক্লাসের মধ্যে, আমরা কি তোমাদেরকে ক্লাস শেষে কোনোদিন পিডিএফ দিই নাই, এমনকি কোনোদিন হয়েছে ক্লাস শেষে আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা পিডিএফটা পেয়ে যাবা,
ঠিক আছে, তো এটা নিয়ে আসলে ক্লাসের মনোযোগটা বিঘ্নিত করার কোনো প্রয়োজন নাই, তোমরা আগে মনোযোগ দিয়ে। কত হাজারবার বললে তোমরা বিশ্বাস করবে আমরা পিডিএফ দিই, কতবার বললে তোমরা বিশ্বাস করবে আমরা পিডিএফ দিই, আর কতকাল আর কতবার তোমরা এই পিডিএফ আমাদের থেকে চেয়ে যাবা। আমরা তো বারবার তোমাদেরকে দিয়ে আসছি, কেন তোমাদের এই আকুতি, কেন আমরা সবাই ক্লাসে ক্লাসে ফিরে যাই ভাই, আর ডেফিনেটলি তোমরা সবাই পিডিএফ টেলিগ্রাম গ্রুপে চেক করি, সেখানে পাই যাবে। এনিওয়ে পাংচুয়েশন, পাংচুয়েশন মানে তো জানো বিরাম চিহ্ন, আবার আরাম চিহ্ন বলিও না ভাইয়া, বিরাম মানে, বিরাম মানে কি, ওফ একটু আরাম নিয়ে নি, বিরাম মানে কি জানো ভাই, একটু আরাম নিয়ে নি, দ্যাটস ইট, কিছু না কিছু না। আচ্ছা আমরা আমরা জাস্ট কিছু ব্যাপার স্যাপার গুলো আমরা প্র্যাকটিস করবো, আমরা মোটামুটি এগুলো জানি রে ভাই, ঠিক আছে। সো দেখো ভাই, প্রথমে একটা আমরা দেখতে কি বলছে, দেখো এখানে দেয়ার আর 14 এরর্স ইন দা ইউজ অফ পাংচুয়েশন, সাত নাম্বার আছে কিন্তু এখানে, মানে 14টা ভুল আছে এখানের মধ্যে। এই 14টা ভুল আমাদের কি করতে হবে, রিরাইট করতে হবে শুদ্ধভাবে। তোমাদেরকে এরকম করে একটা প্যাসেজের মতন দেওয়া থাকবে, বুঝছো, এখানে অনেকগুলো ভুলভাল কোয়েশ্চেন আছে, এই ভুলভাল কোয়েশ্চেন গুলোকে তোমাদের কি করতে হবে, অ্যাকুরেট করে তোমাদের সুন্দর করে প্যাসেজ আকারে লিখতে হবে। আর সবসময় মনে রাখবা, যখন একটা সেন্টেন্স যখন শুরু হয়, একটা সেন্টেন্স যখন শুরু হয় তখন আমাদের ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, ঠিক আছে, যখন ফুল স্টপ। এই জিনিসটা আমি ক্লাস 7 একবার ভুল করছিলাম, আমার টিচার আমার একটা থাপ্পড় মারছিল, ঠিক আছে, আমার আমার যিনি আইডল, যিনি আমাকে হচ্ছে ছোটবেলা থেকে আমাকে মেট করছে, উনি আমাকে একটা থাপ্পড় দিয়েছিল, এরপর থেকে কোনোদিন আমি ভুল হয় নাই স্যার, ওই থাপ্পড়ের পর থেকে আমি সারাদিন মনে রাখছি। ফুল স্টপের পরে বড় হাতের অক্ষর, সেন্টেন্স শুরু হলে বড় হাতের অক্ষর, কোয়েশ্চেন মার্কের পরে শুরু হলে বড় হাতের অক্ষর, এগুলো মনে আছে, যে কোনো যে কোনো প্রপার নাউনের ক্ষেত্রে বড় হাতের অক্ষর, এগুলো মনে আছে। এনিওয়ে সো হোয়াট আই সে ভাই, এই হচ্ছে এভাবে একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজটাকে তোমাদের কারেকশন করে সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে। সো আমরা একটু দেখি ভাই, আমরা একটু দেখি, ওকে সবাই একটু ভাই মনোযোগ দিবা, উল্টাপাল্টা জিনিস আবার করবো না, কারণ এখন উল্টাপাল্টা করলে একদম ধুমাই ব্লক চলতেছে, ঠিক আছে। তো দেখো আমি একটা প্যাসেজ দেখতেছি, যেমন দেখো এখানে ওয়ান ডে ফয়েল গোয়িং টু, ফয়েল গোয়িং টু কলেজ, ওয়ান ডে ফয়েল গোয়িং টু কলেজ আই মিট অ্যান ওল্ড ম্যান, ঠিক আছে। প্রথম প্যাসেজটা তুমি দেখবা, হু হ্যাড এন, এরকম এরকম অনেকগুলো প্যাসেজ দেখবা। আচ্ছা বলো প্রথম ক্ষেত্রে আমরা কোথায় এরর পাচ্ছি, প্রথম ক্ষেত্রে আমরা কোথায় এরর পাচ্ছি, কেউ কি বলতে পারবা, প্রথম ক্ষেত্রে আমরা কোথায় এরর পাচ্ছি, ঠিক আছে। এক থাপ্পড় ইংরেজি শিক্ষক, হ্যাঁ সিরিয়াসলি ভাইয়া, আই রিয়েলি আমি আমার টিচারকে অনেক বেশি এখনো স্মরণ করি, কারণ আমাকে আমাকে পুরো বেসমেন্ট আমার যিনি করে দিচ্ছে, আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমি স্টিল নাও, আমি স্টিল নাও ওনাকে অনেক রেসপেক্ট, আমার পুরো বেসমেন্টটা, আমার পুরো স্কুল জীবনে আমাকে এমন জিনিস উনি শিখাইছিল। আমি যখন ক্লাস 7-8 পড়ি তখন আমি সিরোনিম অ্যান্টোনিম পড়ি, তখন আমি সিরোনিম কি জিনিস, অ্যান্টোনিম কি জিনিস, সমপ্লেস কি জিনিস, এগুলো নিয়ে আমি পড়ি। সো অনেক অনেকগুলো জিনিস, সো এনিওয়ে ওকে, সো প্রথমে কোনটা হবে, ওয়ান ডে প্রথমে দেখছো, ইট ভেরি গুড, প্রথমে এখানে কি হবে, এই জায়গা আমি একটু তোমাদেরকে তোমাদের একটু মার্ক করে দিই, ঠিক আছে, তোমাদেরকে একটু মার্ক করে দিই, এই জায়গাটাই হচ্ছে আমাদের প্রথম ভুলটা আছে। তাহলে এখানে আমাদের কি হবে, এখানে আমাদের বড় হাতের অক্ষর হবে ওয়ান, ঠিক আছে, ওটা কি হবে, বড় হাতের অক্ষর হবে। এরপরে বলো দেখি ভাইয়ারা কোথায় ভুল আছে, এরপরে বলো দেখি, তাহলে ভাইয়া ওয়ান ডে ফয়েল আই ফয়েল গোয়িং টু কলেজ আই মিট এন ওল্ড ম্যান, একদিন আমি যখন কলেজে গিয়েছিলাম তখন আমি একজন একটা কারে দেখছিলাম, একটা বুড়া মানুষকে দেখছিলাম, ঠিক আছে। তাহলে ভাইয়া আমাদের সেন্টেন্সটা কি এখানেই আমাদের শেষ হবে না, আমাদের সেন্টেন্সটা কি ভাইয়া এই জায়গায় শেষ হবে না, ঠিক আছে। ওয়ান ডে হোয়াইল আই গোইং টু কলেজ, দেখো এই জায়গায় কিন্তু আমার একটা কথা আছে, এই জায়গায় একটু কিন্তু কথা আছে, সবাই একটু মনোযোগ দিবা, সবাই একটু মনোযোগ দিবা, ওয়ান ডে হোয়াইল আই গোইং টু কলেজ, ঠিক আছে, হোয়াইল হোয়াইল গোইং টু কলেজ, ঠিক আছে, এই জায়গায় কি হবে একটু করে, একদিন যখন আমি কলেজে গিয়েছিলাম, একটু করে থামবা, ঠিক আছে, একদিন যখন কলেজে আমি একটু গিয়েছিলাম, একদিন যখন আমরা কলেজে গিয়েছিলাম, এই জায়গায় হালকা একটু বিশ্রাম নিবা, ঠিক আছে, যখন হালকা একটু বিশ্রাম নিবা এখানে কি হবে, এই জায়গায় একটা কি হবে, এই জায়গায় একটা কি হবে ভাইয়া, এই জায়গায় একটা কমা হবে, বুঝাইতে পারছি, এই জায়গায় একটা কি হবে রে ভাইয়া, এই জায়গায় একটা কি হবে, কমা হবে। এরপরে দেখো, এরপরে আমি যখন কলেজে গিয়েছিলাম, আমি যখন কলেজে গিয়েছিলাম তখন আমি কি দেখছিলাম ভাইয়া, একজন বৃদ্ধ মানুষকে দেখছিলাম, সেন্টেন্স শেষ, সেন্টেন্সের শেষে কি বলছে, একটা সেন্টেন্স যখন শেষ হয়, একটা সেন্টেন্স যখন শেষ হবে তারপরে কি বসবে ভাইয়া, ফুল স্টপ বসবে এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় আমরা কি বসাবো ভাইয়া, এই জায়গায় হচ্ছে আমরা ফুল স্টপ বসাবো, আমাকে বুঝাইতে পারছি। তাহলে এই লাইনের মধ্যে 14টা ভুলের মধ্যে অলরেডি হচ্ছে আমরা 3টা ভুল পাই গেছি, ঠিক আছে, 3টা ভুল ভাইয়া পাইয়া গেছি, বুঝাইতে পারছি ভাইয়া, 3টা ভুল আমাদের শেষ, ঠিক আছে। এই জায়গায় বড় হাতের অক্ষর, এখানে কমা, এখানে হচ্ছে ভাইয়া আমাদের ফুল স্টপ হইছে, ক্লিয়ার। এরপরে দেখো,
এরপর দেখো ভাইয়া কি হচ্ছে, এরপরে দেখো ভাইয়া আই মিট অ্যান ওল্ড ম্যান, তাই না? কিন্তু এখানে একটা ঝামেলা আছে, এখানে আমি তোমাদেরকে একটা টেকনিক্যালি ভুল বলছি, বলো দেখি ভাইয়া টেকনিক্যালি ভুল কোনটা? ভাই রে ভাই, এখানে ফুল স্টপ হবে না, আমি জাস্ট দেখতেছিলাম তোমরা কদ্দুর কদ্দুর ভাইয়া পড়তেছো, এই জিনিসটা আমি দেখতেছিলাম। ভাই রে ভাই, এই জায়গায় হবে না, এখানে বড় হাতের অক্ষর হইছে, এখানে কমা হইছে, আই মিট অ্যান ওল্ড ম্যান, এখানে কখনোই তোমার ফুল স্টপ হবে না, কারণ এরপরে কি আছে, হু আছে, কানেক্ট করছে, দেখছো হু দিয়ে কি করছে, কানেক্ট করছে, আই মিট অ্যান ওল্ড ম্যান হু, বুঝাইতে পারছি? কখনো আই মিট অ্যান ওল্ড ম্যান দিয়ে এখানে কখনো ফুল স্টপ দিবা না, কিন্তু এখানে কি করছে, হু দিয়ে এই ওল্ড ম্যান কে কি করছে ভাইয়া, কানেক্ট করছে, বুঝাইতে পারছি? হু দিয়ে ওল্ড ম্যান কে কি করছে ভাইয়া, কানেক্ট করছে। এবং হু হ্যাড, হু হ্যাড, হু হ্যাড নাথিং অফ হিজ ওন, হু হ্যাড নাথিং অফ হিজ ওন, যার নিজের কিছুই ছিল না, এইখানে হবে ভাইয়া আমাদের ফুল স্টপ, ঠিক আছে? এই জায়গায় হবে ভাইয়া আমাদের ফুল স্টপ, বুঝাইতে পারছি? এই জায়গায় হবে আমাদের ফুল স্টপ। তাহলে আমরা কয়টা জায়গায় ভুল পাইলাম? এখন দেখো আমরা এই জায়গাটাই ভুল পাইছি, এখানে একটা এই জায়গায় ভুল পাইছি, আবার এখানে একটা ভুল পাইছি, ঠিক আছে? তাহলে ভাইয়া দেখো এখানে আমাদের কি হয়েছে, ক্যাপিটাল ও হয়েছে, এই জায়গায় কমা হয়েছে, আর এই জায়গায় ফুল স্টপ হয়েছে। ক্লিয়ার? এবার ক্লিয়ার, এবার বুঝাইতে পারছি ভাই, বুঝাইতে পারছি? ওকে, এরপর দেখো, এরপর দেখো হ্যাভিং, এখন হচ্ছে ভাইয়া ফুল স্টপের পরে যখন একটা সেন্টেন্স শুরু হবে, ফুল স্টপের পরে যখন একটা সেন্টেন্স যখন শুরু হবে তখন ভাইয়া কি হবে, ফুল স্টপের পরে, ফুল স্টপের পরে যখন একটা সেন্টেন্স শুরু হবে তখন কি হবে, ক্যাপিটাল লেটার হবে না ভাইয়া এই জায়গায়? এই যে দেখো ভাইয়া, এই যে দেখো এখানে ফুল স্টপের পরে যখন একটা সেন্টেন্স শুরু হয়েছে তখন এই জায়গায় কি হবে ভাইয়া, ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে? হ্যাভিং, হ্যাভিং, হ্যাভিং সিন মি, ঠিক আছে? হ্যাভিং সিন মি, ঠিক আছে? হ্যাভিং সিন মি, এরপরে এই জায়গায় কি দিবা, একটা কমা দিবা, হ্যাভিং সিন মি, আমাকে দেখে, হ্যাভিং সিন মি, আমাকে দেখে, একটু করে থামবা আবারও, আমাকে দেখে হি বিগেন টু ক্রাই, আমাকে দেখে সে কি শুরু করছে ভাইয়া, আমাকে দেখে সে কি শুরু করছে ভাইয়া, হি বিগেন টু ক্রাই বাট কুড নট অ্যাজ হি ওয়াজ টু উইক টু ক্রাই ফিলিং বাট অ্যাজ সরি as he was too weak to cry, as he was too weak to cry, শেষ, ঠিক আছে? মানে সে আমাকে দেখার পর সে কি শুরু করছে, আমাকে দেখার পরে সে কান্না শুরু করছে, কিন্তু আমাকে দেখার পরে সে ভাইয়া কি শুরু করছে, আমাকে দেখার পরে সে ভাইয়া কান্না শুরু করছে, কিন্তু ভাইয়া কান্না করার মতন সে ততটা উইক না, সেন্টেন্স শেষ এখানে, এই জায়গায় কি দিবা, ফুল স্টপ, ঠিক আছে? এই একটা সেন্টেন্স শেষ, আমাকে দেখার পরে সে কি শুরু করছে, কান্না শুরু করছে, কিন্তু সে তো কান্নার মতন তো তার শরীরে অতটা, তার শরীরটা দুর্বল নয়, বুঝাতে পারছি, বুঝাতে পারছি ভাইয়া? এরপরে দেখো, এরপরে ভাইয়া দেখো, এরপর দেখো আবারও সেন্টেন্সের শুরু, আবারও এই জায়গায় হচ্ছে ভাইয়া সেন্টেন্সের শুরু, এই জায়গাটাই হচ্ছে আবারও আমাদের সেন্টেন্সের শুরু হচ্ছে, সেন্টেন্সের শুরুতে আমাদের কি বসবে ভাইয়া, এই জায়গায় আবারও হচ্ছে আমাদের ক্যাপিটাল এফ, ঠিক আছে? ফিলিং, ফিলিং এ গ্রেট পিটি, পিটি ফর হিম, ফিলিং এ গ্রেট পিটি ফর হিম, অর্থাৎ ফিলিং এ গ্রেট পিটি ফর হিম, তার প্রতি একটা আমার মায়া জেগে, তার প্রতি একটা মহানুভবতা জেগে, তার প্রতি একটা মায়া জেগে, আমি কি করলাম, আমি কি করলাম ভাইয়া, আমি কি করলাম, তার প্রতি একটা মায়া জেগে, এখানে আইটা সবসময় মনে রাখবা, আই সবসময় ক্যাপিটাল লেটার হয়, হ্যাঁ আই সবসময় ক্যাপিটাল লেটার হয়, সবসময় মনে রাখবা, ঠিক আছে? আই ওয়ান্টেড টু নো অ্যাবাউট হিম, আই ওয়ান্টেড টু নো অ্যাবাউট হিম, এরপর দেখো আই ওয়ান্ট টু, আই ওয়ান্টেড টু নো অ্যাবাউট হিম, এই জায়গায় কমা, হোয়াট ল্যাকড হিম টু দিস মিজারেবল কন্ডিশন, হোয়াট ল্যাকড হিম টু দিস মিজারেবল কন্ডিশন, বুঝাইতে পারছি? এবং সেন্টেন্সটা শেষ, বুঝাইতে পারছি ভাইয়া? দেখো আমি যখন মানে সে যখন কান্না করতেছিল ভাই, বাটের না, বাটের পরে তো ভাই কমা হবে না, বাট মানে কি তোমাদেরকে বনি ভাই, কিছুক্ষণ পরে কানেক্টার পরাবে না, কানেক্টার মানে কি ভাই, কানেকশন করানো, কানেক্টার মানে কি, বাট দিয়ে তো ভাই কানেকশন করছে ভাইয়া, বাটের পরে কেন কমা দিবা, কানেক্টারের পরে তো কখনো কমা দিবে না, অ্যান্ড বাট এগুলো পরে তো কমা হয় না রে ভাইয়া, ঠিক আছে? কমা হয় না, এগুলো তো কানেকশন করছো, বুঝাইতে পারছি? কানেক্টার। এরপর দেখো
এরপর দেখো ভাইয়া আই ওয়ান্টেড টু নো অ্যাবাউট হিম হোয়াট লিড টু, মানে এরপরে কি হইলো এই জায়গায় ফুল স্টপ হইলো। তাইলে ভাইয়া শেষ, তার মানে এখানে আমরা কি ভুল পাইলাম, এখানে বড় হাতের অক্ষর এই জায়গায় কমা, আইটা বড় হাতের হবে আই ওয়ান্টেড টু নো অ্যাবাউট হিম, এরপরে হোয়াট লেড হিম টু দিস মিজারেবল কন্ডিশন কম, এখানে হচ্ছে আমাদের ফুল স্টপ। বুঝাইতে পারছি, এই হচ্ছে আমাদের কোয়েশ্চনটা শেষ, বুঝাইতে পারছি। এরপরে দেখো সো যেহেতু ফুল স্টপের পরে সেন্টেন্সটা শুরু হচ্ছে, এটা কি কি হবে, বড় হাতের অক্ষর হবে। সো আই স্টার্টেড আস্কিং হিম কোয়েশ্চন, সো আই স্টার্টেড আস্কিং হিম কোয়েশ্চন, ঠিক আছে। সো আই স্টার্টেড, সো তাই, এরপরে এই জায়গায় কি দিবে, একটা কমা দিবে, তাই তাই একটু তোমার দাঁড়াবা, তাই আমি তাকে তাদেরকে কি করছি কোয়েশ্চন করা জিজ্ঞেস করছি। সবাই একটু সবাই একটু মিলাই নাও ভাইয়া, সবাই একটু করে মিলাই নাও, ঠিক আছে, সবাই একটু করে মিলাই নাও। এটা হচ্ছে আমাদের রাইট আনসার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। কখন আমরা কি দিছি, সবাই একটু মিলাই নাও, ঠিক আছে। হ্যাঁ আজকে কানেক্টর করানো হবে, আজকে কানেক্টর করানো হবে রে ভাই, আজকে কানেক্টর করানো হবে। ওকে ঠিক আছে, বুঝাইতে পারছি। ওকে এরপরে দেখো ভাইয়া আমরা আরেকটা করি, আরেকটা দুই নাম্বার একটা করি, ঠিক আছে। দেখো এই জায়গাগুলো একটু দেখো, দুই নাম্বারে জিনিসগুলো দেখো, দুই নাম্বারে কি কি ভুল আছে সবাই একটু জায়গাগুলো একটু দেখো। দেখো কি জিজ্ঞেস করছে এখানে, হাউ ইজ ইউর ফাদার, হাউ ইজ ইউর ফাদার, এখানে কি কি ভুল আছে ভাইয়া, হাউ ইজ ইউর ফাদার একটা স্পিচ, একটা ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে। হাউ ইজ ইউর ফাদার বলো দেখি ভাইয়া, এখানে কোথায় কোথায় ভুল আছে, হাউ ইজ ইউর ফাদার এখানে কোথায় কোথায় ভুল আছে ভাই, আইসিটির জন্য, ভাই আইসিটির কথা, আইসিটি পরীক্ষার সময় হবে। হাউ ইজ ইউর ফাদার বলো দেখি ভাইয়া, এখানে কি কি ভুল আছে আমাকে একটু বলো, এখানে কি কি ভুল আছে আমাকে একটু বলো। হাউ ইজ ইউর ব্রাদার, ও হাউ ইজ ইউর ফাদার, এখানে কি হবে, এখানে ভুল কোথায় কোথায় আছে আমরা একটু হাইলাইট করি। এই জায়গাটাই আমাদের ভুল আছে এবং এইখানে হচ্ছে আমাদের একটা ভুল আছে। তাহলে প্রথম ভুলটা কি ভাইয়া, প্রথম ভুলটা হচ্ছে আমাদের কি, প্রথম ভুলটা হচ্ছে এইচটা কি হবে, ক্যাপিটাল লেটার হবে হাউ, ঠিক আছে। দ্বিতীয় ভুলটা কি, এখানে এখানে একটা কি হবে, কোয়েশ্চেন মার্ক হবে, এরপরে কোয়েশ্চেন মার্কের উপর কি হবে, ইনভার্টেড কমা, ঠিক আছে, ইনভার্টেড কমা। এরপরে ভুলটা কি, এরপরে ভুলটা কি দেখো, এরপরের ভুলটা কি দেখো ভাইয়া, সেড মিস্টার, মিস্টার মিস্টারের মধ্যে এম, এরপর দেখো এই জায়গায় দেখো করিম, করিম তাই না ভাইয়া, করিম ক্যাটাও কি হবে, বড় হাতের অক্ষরে হবে, ঠিক আছে। দেখো মিস্টার করিম, এম মিস্টার, ঠিক আছে করিম। হ্যাঁ দেখো এটা হচ্ছে ছোট হাতের এ, আর মাঝখান থেকে দিলে কিন্তু বড় হাতের এ, নিচ থেকে যখন তুমি টানবা এটা হচ্ছে ছোট হাতের এ, আর মাঝখান থেকে টানলে বড় হাতের কে, ঠিক আছে। মিস্টার করিম বুঝাইতে পারছি ভাইয়া, মিস্টার করিম বুঝাইতে পারছি, মিস্টার করিম। এরপরে দেখো ভাইয়া ফুল স্টপ শেষ, সেন্টেন্সটা শেষ, আবারও সেন্টেন্সের শুরু। হ্যাঁ মানে এই মিস্টার করিম কি জিজ্ঞেস করছে ভাইয়া, রানা তোমার বাবা কেমন আছে, মানে মিস্টার করিম জিজ্ঞেস করছে হাউ ইজ ইউর ফাদার রানা, হাউ ইজ ইউর ফাদার রানা তোমার। ওফো এখানে আরেকটা ভুল আছে ভাইয়া, এই জায়গায় একটা কমা হবে, এই জায়গায় একটা কমা হবে, ঠিক আছে। মিস্টার করিম রানাকে জিজ্ঞেস করছে রানা তোমার বাবা কেমন আছে, ঠিক আছে, রানা তোমার বাবা কেমন আছে, এই জায়গায় একটা ফল্ট আছে, এই জায়গায় আমাদের কমাটা নাই, ঠিক আছে, এই জায়গায় আমাদের একটা ফল্ট আছে। তাহলে কয়টা ফল্ট পাইলা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে দেখো ভাইয়া, এরপরে দেখো রানা রিপ্লাই করলো, রানা রিপ্লাই করলো কি ভাইয়া, হি ইজ ভেরি ওয়েল থ্যাংক ইউ, হি ইজ ভেরি ওয়েল থ্যাংক ইউ রিপ্লাইড রানা, রানা কি করছে রিপ্লাই দিছে। এই সেন্টেন্সে আমাদের কি কি ভুল আমরা একটু দেখব, ঠিক আছে, এই সেন্টেন্সে আমাদের কি কি ভুল আমরা সবাই মিলে একটু দেখব। তাহলে ভাইয়া দেখো সেন্টেন্সটা একটু দেখি, হি ইজ ভেরি ওয়েল, প্রথম কথা হচ্ছে সেন্টেন্সের শুরু, এখানে ভাইয়া সেন্টেন্সের কি হইছে, শুরু হইছে, সে রিপ্লাই করছে একটা ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে। সেন্টেন্সের শুরু কি হবে, হি হবে, ঠিক আছে, হি ইজ ভেরি ওয়েল, ওয়েল এর পরে এই জায়গায় একটা ভুল আছে, এই জায়গায় ভুলটা কি ভাই, এই জায়গায় একটা ভুল আছে, এই জায়গায় একটা ভুল আছে, এইখানে একটা ভুল আছে, এইখানে একটা ভুল আছে, এখানে একটা ভুল আছে, ঠিক আছে। সবাই একটু ভাই মনোযোগ দাও, সবাই একটু ভাই মনোযোগ দাও, কি বলছে, সে রিপ্লাই কি করছে, হি ইজ ভেরি ওয়েল, হি ইজ ভেরি ওয়েল থ্যাংক ইউ, ঠিক আছে, হি ইজ ভেরি ওয়েল থ্যাংক ইউ। তাহলে দেখো হি ইজ ভেরি ওয়েল, এখানে একটা কমা হবে, এই জায়গায় একটা কমা হবে, এবং এটা যেহেতু একটা, সে যেহেতু রিপ্লাই করছে এটা যেহেতু একটা উক্তি, এখানে কি হবে ইনভার্টেড কমা হবে, এখানে ভাইয়া কি হবে ইনভার্টেড কমা হবে, বুঝাইতে পারছি, কি হবে ইনভার্টেড কমা হবে। রিপ্লাইড রানা,
রেপ্লাইড রানা, রানা কি করছে? রেপ্লাই করছে। রানা কি করছে ভাইয়া? রেপ্লাই করছে। তাহলে রানার আরটা কি হবে? যেহেতু রানা একটা প্রপার নাম, কোনো কিছুর নাম, তাহলে আরটা বড় হাতের হবে। ঠিক আছে, বুঝাতে পারছি ভাইয়া? ক্লিয়ার সবাই? বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাতে পারছি? বুঝাতে পারছি? ওকে, এরপরে সেন্টেন্সটা শেষ। এরপরে দেখো, এরপরে দেখো আবারও ভাইয়া শুরু, আবারও ভাইয়া শুরু। এখানে আমরা কোথায় কোথায় ফল পাচ্ছি দেখো, এই জায়গায় একটা ফল পাচ্ছি। ঠিক আছে, এই জায়গায় একটা আমরা ফল পাচ্ছি। ওকে, এরপরে দেখো, এরপরে দেখো আমরা আর কোথায় ফল পাচ্ছি, আর কোথায় আমরা ফল পাচ্ছি? আমরা ফল পাচ্ছি ভাইয়া এই জায়গায় একটা ফল পাচ্ছি, এই জায়গায় একটা ফল পাচ্ছি। তাহলে ভাইয়া দেখো, তাহলে ভাইয়া দেখো কি হবে, আই এম গ্ল্যাড টু, এখানে আইটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে। আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট হি ইজ ইন গুড হেলথ। আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট হি ইজ ইন গুড হেলথ। আচ্ছা, এখানে একটা ফল্ট আছে, ফল্ট হচ্ছে এখানে একটা কমা হবে। ঠিক আছে, এই জায়গায় একটা কমা হবে। ঠিক আছে, সেট মিস্টার এমটা কি হবে ভাইয়া? ক্যাপিটাল লেটারও হবে, আর এখানে ভাইয়া ক্যাটা ভাইয়া বড় হাতের হবে। ক্যাটা বড় হলে এবার বড় অক্ষর দিয়ে ক্যাটা মাঝখান থেকে দিবে, করিন। ঠিক আছে, করিন। বুঝতে পারছি? শেষ, সবার শেষ। বলো দেখি ভাইয়া, শেষ শেষ? ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে একটু বলো, কোয়েশ্চেন থাকলে আমাকে একটু বলো, আমি সবাইকে আনসারটা একটু দেখাই। দিস ইজ আওয়ার আনসার। ঠিক আছে, এখানে যেগুলো যেগুলো চেঞ্জ হয়েছে ওই জায়গায় আমরা কি দিছি? লাল দাগ দিছি। বুঝাইতে পারছি? শেষ ভাইয়া। ওকে, তাহলে আমরা ঠিক আছে, ঠিক আছে তো বাবা, আমি তাহলে নেক্সটে যাচ্ছি। এনিওয়ে, সময় নষ্ট করার আসলে দরকার নেই, আমি নেক্সটে চলে যাচ্ছি। এনিওয়ে, ওকে, তাহলে ভাই দেখো আরেকবার প্রথম থেকে তোমাদেরকে স্লাইডগুলো তো দিয়ে দিব। ঠিক আছে, এখানে তোমাদের পুরো জিনিসটা করা আছে, আনসার, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, পুরো জিনিসটা করা আছে, ক্লিয়ার? ওকে ওকে, তাহলে ভাইয়া নেক্সটে চলে যাই গা। নেক্সটে কি আছে ভাই? নেক্সটে আমরা আরেকটা করতেছি, আরেকটা করতেছি ভাইয়া। ঠিক আছে, এই জায়গায় দেখো ভাইয়া ভুলগুলো কোথায় কোথায়, এই জায়গার। ঠিক আছে, এই জায়গায়, এই জায়গায় ভাইয়া ভুলগুলো কোথায় কোথায় বলো, এই জায়গায় ভুলগুলো কোথায়, এই জায়গায় ভাইয়া ভুল কোথায় কোথায়? ভাই তোমাদেরকে একটা কথা বলি, সবসময় কিন্তু সবগুলো জিনিস হুজ দিয়ে তুমি, তোমাকে একটা কথা বলি, যেমন সিনোনিম অ্যান্টোনিম, অনেকে আমাকে বলো ভাই সিনোনিম অ্যান্টোনিমের রুলস কি, এগুলোর কোনো কি রুলস আছে ভাই? তোমাকে আমি একদম 100% আমি একটা কথা বলবো, তুমি প্রিপোজিশনের রুলস পড়ে যাও, তুমি একটাও আনসার করতে পারবে না। তুমি তুমি প্রিপোজিশনের রুলস পড়ে যাও, তুমি একটাও আনসার করতে পারবে না, কারণ অতটুকু এখনো ইংলিশের, ইংলিশ ধরার ক্যাপাবিলিটি তোমাদের হয় না। এটা আমি 100% কথা বলবো। এই ইংলিশের মধ্যে সবচেয়ে কনফিউশনাল টপিকস হচ্ছে ভাইয়া প্রিপোজিশন। তুমি প্রিপোজিশনের 1000 রুলস পড়ে যাও, তুমি ভুল করবা যে এটা 100%। ঠিক আছে, এরপর যে পাংচুয়েশন, পাংচুয়েশনে তুমি, পাংচুয়েশনে মোটামুটি বেসিক যেসব ব্যাপারগুলো আছে এগুলো আমি জানি। হ্যাঁ, এখানে এই জিনিসগুলো তোমাদেরকে ওরকম ভাবে দেখানোর কিছু নেই, এরপরও যেহেতু আমাদের প্র্যাকটিস করাইতে হবে, আমি তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি, এ টু জেড একটা তোমাদেরকে প্রিপারেশন মানে আইডিয়া দিয়ে দেওয়া। বুঝাতে পারছি? এখানে রুলস পড়ায় পড়ায়, এখানে কোয়েশ্চেন মার্ক কিরকম হবে, এরকম 1000টা যখন তুমি জিনিস মাথার মধ্যে, আমি কারেক্টারের কাছে কিছু রুলস পড়তে পারতেছি, রাইট ফ্রম অফ ভার্বের ক্ষেত্রে আমার ফিক্স কিছু রুলস থাকতেছে, কিন্তু এইসব জিনিসগুলো কিন্তু কিন্তু চেঞ্জেবল ভাই। আমার কথা মনে হয় তোমরা এখনো ইংলিশটা আসলে অনেকে আগে থেকে পড়ানোই বিদায়, আগে থেকে একদমই পড়ানোই বিদায় তোমরা ধরতে পারতেছো না, আগে থেকে অনেকে একদমই পড়ানোই বিদায় ধরতে পারতেছো না। এই জায়গায় এই পাংচুয়েশন মার্ক এগুলো হচ্ছে প্র্যাকটিস নির্ভর, এগুলো হচ্ছে তোমার প্র্যাকটিস নির্ভর। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি পারবা। তুমি তুমি জাস্ট একটা জিনিস আমি তোমাদেরকে বলি, তুমি প্র্যাকটিস করো নাই, তুমি জাস্ট রুলস পড়ে যাও, এই জায়গায় তুমি ভুল করবা। তুমি প্র্যাকটিস করো নাই, তুমি শুধু প্রিপোজিশনের রুলস গুলো পড়ে যাও, তুমি তোমার ভুল করবা। বুঝাতে পারছি ভাইয়া? বুঝাতে পারছি? ঠিক আছে, ওকে। না না, যেগুলো আনসার করবা ওগুলোর নিচে তোমার কোনো দাগ দিতে হবে না ভাই,
তুমি তোমার মতন করে কারেকশন করে লিখবে। এখানে এখানে তো কোনোভাবেই তোমাকে বলছে দেয়ার আর 14 ইউরোস এত রিরাইট দ্য টেক্সট কারেক্টিং, তুমি জাস্ট কারেকশন করবা, তোমাকে কোনো কালার মার্ক দিয়ে দাগ দাগ দিতে হবে না, কোনো দাগ টাগ দিও না ভাইয়া, ঠিক আছে? কারণ পরীক্ষা হলে তো এরকম কিছু অ্যালাউ করবে না, তাই না? এরকম কিছু তো অ্যালাউ করবে না, নরমাল লিখবা। আচ্ছা দেখো ভাইয়া, এই একটা পাংচুয়েশন মার্ক, এখানে আমাদের এখন দেখতে হবে ভাইয়া কোথায় কোন কোন বিরাম চিহ্ন, কোন কোন পাংচুয়েশনের যেগুলো মার্ক আছে এগুলো কোথায় কোথায় আমাদের কম আছে। হ্যাঁ, এগুলো ভাইয়া বোর্ড কোয়েশ্চেন, এগুলো বোর্ড কোয়েশ্চেন ভাইয়া। যেমন দেখো, গুড মর্নিং, গুড মর্নিং, হোয়ার আর ইউ গোয়িং, সেইড দ্য মার্চেন্ট। এটা এখানেও দেখো অনেকগুলো স্পিচ ডেলিভার করছে, যখন স্পিচ ডেলিভার যখন করবে এগুলো সিম্পল জিনিস, এখানে অনেক ইনভার্টেড কমান ইউজ থাকবে, অনেকগুলো এখানে প্রপার নাউন থাকবে, এগুলো হচ্ছে বেসিক জিনিস ভাইয়া। এগুলো যারা এমনি ইংলিশের সাথে জড়িত আছে তারা এইসব জিনিসগুলো ইজিলি জানে। তাহলে ভাইয়া দেখো এখানে কি বলছে, গুড মর্নিং, একটু গুড মর্নিং মানে এই ধরনের উইশ, গুড মর্নিং, গুড নাইট। হ্যাঁ, গুড মর্নিং, হোয়ার আর ইউ গোয়িং, গুড মর্নিং, তুমি কোথায় যাচ্ছ, গুড মর্নিং, হোয়ার আর ইউ গোয়িং, এখানে কাইন্ড অফ একটু ওয়ান্ডার, আশ্চর্য হওয়া বুঝাইছে। গুড মর্নিং, হোয়ার, সেইড দ্য মার্চেন্ট, অপরিচিত একজন মানুষ, সেইড দ্য মার্চেন্ট, গুড মর্নিং, সবসময় মনে রাখবা স্পিচ ডেলিভারের মধ্যে এই ধরনের গুড মর্নিং মানে ইনভার্টেড কমার মধ্যে গুড মর্নিং, গুড নাইট এইসব জিনিস, বিশেষ করে মর্নিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো, গুড মর্নিং যখন থাকলে এর মাঝখানে কি বসাই দিবা, আশ্চর্যবোধক চিহ্ন, এক্সক্লেমেটরি সাইন, ঠিক আছে, এক্সক্লেমেটরি সাইন। গুড মর্নিং, হোয়ার আর ইউ গোয়িং, গুড মর্নিং, হোয়ার আর ইউ গোয়িং, ঠিক আছে? সবসময় মনে রাখবা কমা ছাড়া, কমা ছাড়া এটা ফুল স্টপ হোক, কোয়েশ্চেন মার্ক হোক, আশ্চর্যবোধক চিহ্ন হোক, এরপর থেকে যেই সেন্টেন্সটা শুরু হবে, এরপর থেকে যেই সেন্টেন্সটা শুরু হবে ওইটা ভাইয়া ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তাহলে এখানে ডাব্লিউটা কি দিয়ে শুরু হচ্ছে, এখানে আমাদের ডাব্লিউটা শুরু হচ্ছে ক্যাপিটাল লেটার দ্বারা, যেটা স্মল লেটার আছে এটা কি হয়ে যাবে ভাইয়া, ক্যাপিটাল লেটার হয়ে যাবে, ঠিক আছে? হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, তোমাকে আমি কি করছি, তোমাকে আমি প্রশ্ন করছি, তোমাকে যেহেতু ভাই আমি প্রশ্ন করছি তাহলে এখানে কি হবে, কোয়েশ্চেন মার্ক হবে। এই জায়গায় কি হচ্ছে ভাইয়া, এই জায়গায় কি হচ্ছে, এই জায়গায় কি হচ্ছে, কোয়েশ্চেন মার্ক হচ্ছে। তাহলে আমি কি দিব ভাই, তাহলে আমি কি দিব, কোয়েশ্চেন মার্ক দিয়ে এটার উপর ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা দিয়ে কোয়েশ্চেন মার্ক দিও না, কোয়েশ্চেন মার্ক দিয়ে কোয়েশ্চেন মার্ক দিবা, এরপরে দিবা ইনভার্টেড কমা, এইভাবে কখনো দিবা না, ঠিক আছে? এইভাবে হয় না, ইটস নট রাইট, এটা হচ্ছে রাইট, বুঝতে পারছি ভাইয়া? সেইড দা মার্চেন্ট, কি বললো ভাইয়া, কে বললো ভাইয়া, সেইড দা মার্চেন্ট, মার্চেন্ট এই জিনিসটা বলছে। এরপরে দেখো কোয়েশ্চেন শেষ, আই মিন আমাদের সেন্টেন্সটা এই জায়গায় শেষ। এরপর দেখো, আই ওয়াজ জাস্ট কামিং টু সি ইউ, আই ওয়াজ জাস্ট কামিং টু সি ইউ, সেইড দা ইয়ট, ইয়ট কি করছে ভাইয়া, রিপ্লাই করছে, ইয়ট কি করছে ভাইয়া, রিপ্লাই করছে। মার্চেন্ট যে কোয়েশ্চেনটা করছে, ইয়ট কি করছে, কোয়েশ্চেনটা রিপ্লাই করছে, রিপ্লাই সে কি বললো, আই ওয়াজ জাস্ট, রিপ্লাই যেহেতু করলো এখানে কি হবে, ইনভার্টেড কমার ইউজ আসবে, আই ওয়াজ জাস্ট। তাহলে প্রথমে আমরা কি করতে পারি, এখানে আমরা সেপারেশন করতে পারি, সেপারেশন, সেইড, সেইড দা ইয়ট, সেইড দা ইয়ট, কে বলছে ভাইয়া, যুবকটা বলছে, যুবকটা বলছে, এর আগে কি হবে, এখানে অবশ্যই অবশ্যই ভাইয়া কমা হবে, এবং তার পুরো উক্তিটা কোনটা ছিল, তার পুরো উক্তি ছিল এটা, এখানে ইনভার্টেড কমা হবে, এবং এখানেও কি হবে ভাইয়া, ইনভার্টেড কমা হবে, ঠিক আছে? এই জায়গায় কি একটা কমা দিছি, বুঝাইতে পারছি ভাইয়া? আই ওয়াজ জাস্ট কামিং টু সি ইউ, ঠিক আছে? আই ওয়াজ জাস্ট কামিং টু সি ইউ, এই পুরো সেন্টেন্সটা হচ্ছে ইয়ত বলছে, মানে যুবক ছেলেটা বলছে, সেন্টেন্সটা শেষ, এখানে একটু অল্প একটু বিরতি, দেন হচ্ছে আমাদের কমা, বুঝাইতে পারছি? দেন হচ্ছে আমাদের কি হবে, কমা হবে। এরপরে দেখো, দেন আমাদের কি হচ্ছে, কমাটা হচ্ছে, এন্ড সেইড দা ইয়ট, আমাদের সেন্টেন্সটা শেষ, সেইড দা ইয়ট, আমাদের এই সেন্টেন্সটা শেষ, ঠিক আছে? সেন্টেন্সটা শেষ, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার, সেন্টেন্সটা শেষ। এরপরে দেখো, এরপরে দেখো ভাইয়া, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, সে কি করছে ভাই, একটা কোয়েশ্চেন করছে, যেহেতু ভাইয়া কোয়েশ্চেন যেহেতু করছে, এই জায়গায় কি হবে, একটা প্রশ্নবোধক চিহ্ন হবে না, যেহেতু ভাইয়া কোয়েশ্চেন করছে, এই জায়গায় কি হবে, একটা প্রশ্নবোধক চিহ্ন হবে, ঠিক আছে? প্রশ্নবোধক চিহ্ন, এরপরে ইনভার্টেড কমা। হ্যাঁ, সে কি বলতেছে ভাইয়া, দেখো সে কি বলতেছে, প্লিজ 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 হেল্প মি টু আর্ন মাই ব্রেড বাই দ্য লেবার অফ মাই হ্যান্ডস, মানে সে কি হেল্প চাইতেছে ভাইয়া, সে হেল্প চাইতেছে, কে হেল্প চাইতেছে ভাইয়া, ওই যুবক ছেলেটা হেল্প চাইতেছে, সে কাজের জন্য
ওই মার্চেন্টের কাছে হেল্প চাইতেছে, সে কাজের জন্য মার্চেন্টের কাছে কি চাইতেছে ভাইয়া, কাজের জন্য সে মার্চেন্টের কাছে হেল্প চাইতেছে। তাহলে ভাই এখানে কি হবে ভাইয়া, প্লিজ ইনভার্টেড কমা দিয়ে শুরু, প্লিজ হেল্প মি টু আর্ন মাই ব্রেড বাই দা লেবার অফ মাই হ্যান্ডস। এখানে সেন্টেন্স শেষ, এখানে আবার কি মিস গেছে, ইনভার্টেড কমা। এই দেখো এটা পুরোটাই ছিল স্পিচ, এখানে একটা ইনভার্টেড কমা, এই জায়গায় একটা ইনভার্টেড কমা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোটেশন মার্ক আর কি, কাইন্ড অফ। ওকে, এরপরে দেখো ডাবল, মানে ডাবল, ওকে, এটা 6699 সবসময় মনে রাখবা। এরপর দেখো ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, সেড দ্য মার্চেন্ট। তারপর মার্চেন্ট কি রিপ্লাই দিল, মার্চেন্ট বললো তুমি কি আসলে কি ডু ইউ, তুমি কি আসলে কি কাজ চাও, সে কি বললো ভাইয়া, তুমি কি আসলে কি কাজ চাও, এটা একটা উক্তি, ঠিক আছে, সরি ইনভার্টেড কমা বলতেছে, এটা কোটেশন মার্কের ভিতরে থাকবে, কোটেশন মার্কের ভিতরে থাকতেছে, ইনভার্টেড কমা মানে একটা আর কোটেশন মার্ক মানে ভাইয়া দুইটা, আমি একটু ভুল করছি তোমাদেরকে বলতে, ঠিক আছে। ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, তুমি কি আসলে কি কাজ চাও, প্রশ্ন করছে, তাই এই জায়গায় কি হবে, কোয়েশ্চন মার্ক হবে। সেড দা মার্চেন্ট, মার্চেন্ট তাকে বললো তুমি কি আসলেই কাজ চাও কিনা। এরপরে সে কি বললো, এরপরে যুবকটা কি বললো, ইয়েস ইয়েস ইফ ইউ হ্যাভ এনি, ইয়েস আমি কাজ চাই যদি তোমার কাছে কোনো কাজ থাকে, ইফ ইউ হ্যাভ এনি। তাহলে ইয়েস দিয়ে কি হবে ভাইয়া, ইয়েস দিয়ে এই জায়গায় আমরা একটা কমা দিব, ইয়েস ইফ ইউ হ্যাভ এনি, অবশ্যই যদি তোমার কাছে কোনো কাজ থাকে, বুঝাইতে পারছি। হ্যাঁ ডায়লগ আকারে আসতে পারে, ডায়লগ আকারে এখনই করাবো তোমাদেরকে, ডায়লগ আকারে আসতে পারে, বুঝাইতে পারছি, ইজ ইফ ইউ হ্যাভ এনি। তারপরে দেখো কি রকম বলতেছে ভাই, দেখো তারপরে দেখো কি রকম বলতেছে, দেন ফলো মি, দেন ফলো মি অ্যান্ড ক্যারি দ্য বক্স ফ্রম দ্য শপ টু মাই হাউস। তাহলে আমাকে ফলো করো, তাহলে আমাকে কি করো, তাহলে আমাকে ফলো করো এবং আমার শপটা, আমার শপটা, আমার এই এই বক্সটা আমার শপ থেকে বাড়িতে নিয়ে যাও, ঠিক আছে, বাড়িতে নিয়ে যাও, ঠিক আছে। তারপরে ওই ছেলেটা খুশি হলো, ভাই আল্লাহ, ভাই আল্লাহ আম, ঠিক আছে, ভাই আল্লাহ আই এম, ঠিক আছে। দেখো এই জায়গায় ভুল কোনটা, এখানে আই এর পরে তো এম কখনো এইভাবে হয় না, কিভাবে হবে ভাইয়া, আই এর পরে ক্যাপিটাল আই হলো, সরি ঠিক আছে একটু দেখো, আই এর পরে হচ্ছে এখানে ক্যাপিটাল আই হবে, ক্যাপিটাল আই এর পরে একটা ইনভার্টেড কমা, এটা হচ্ছে ইনভার্টেড কমা, ক্যাপিটাল আই ইনভার্টেড কমা অ্যান্ড রিয়েলি গ্রেটফুল টু ইউ, ঠিক আছে, আবাই আল্লাহ আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। এরপর ইনভার্টেড কমা শেষ, এইখানে কি হবে, এইখানে একটা কমা হবে, সেড দা ইয়ত, ঠিক আছে, সেড দা ইয়ত, ইয়ত বললো এরকম, ঠিক আছে। এগুলো ভাই আসতে পারে, আর সবসময় তোমাদেরকে বলি আমি যে যে তিনটা জিনিস তোমাদেরকে পড়াইছি, এই তিনটা জিনিসের সবচেয়ে বেশি নাম্বার লুজ যায়, পাংচুয়েশন মার্ক, পাংচুয়েশন মার্ক আমাদের হ্যাভি কনফিউজিং একটা জিনিস, আমি খুব কম গিয়াকে দেখছি, মানে এখানে মানে সাথে সাত পাইতে সাথে দেখবা তোমার একটা দুইটা এখানে ভুল হয়ে যায়, ইজি আছে পাংচুয়েশন মার্ক, কিন্তু তুলনামূলকভাবে ইজি, দেখবা এখানে সাতের মধ্যে তোমরা সাথে সাত পাও না, সাতের মধ্যে তোমরা অনেকে তিন পাও, অনেকে চার পাও, অনেকে পাঁচ পাও, কিন্তু এই জায়গায় সাথে সাত খুব কমই পাই, একটা না একটা এখানে ভুল করে ফেলে, একটা না একটা এই জায়গায় তোমার ভুল করেই ফেলে, বুঝাতে পারছি। দেন না ফলো মি, এখানে ফলো মি এখানে কোনো কমা হবে না, কারণ এরপরে এন্ড আছে না, এন্ড দিয়ে তো কানেক্ট করছে না ভাইয়া, এন্ড দিয়ে কানেক্টার, তোমাকে কিছুদিন পরে বনি ভাইয়া পড়াবে, কানেক্টার কানেকশন করাইছে, কানেক্টার আছে না এখানে, বুঝতে হবে এখানে, ওকে, কানেক্টার কনজাংশন এগুলো বুঝতে হবে ভাইয়া। এই দেখো আনসার, আনসার যেখানে যেখানে চেঞ্জেস গুলো হয়েছে ওখানে আমি তোমাদেরকে মার দিয়ে দেখাই দিছি। এরপর দেখো একটা স্পিচ ডেলিভার দেখি, হ্যাঁ একটা স্পিচ ডেলিভার দেখি, এইভাবে ডায়লগ আকারেও আসতে পারে, এইভাবে পাংচুয়েশন মার্ক হচ্ছে তোমাদেরকে ডায়লগ আকারেও দিতে পারে, বুঝতে পারছি। না না ওখানে কিছু হবে না বাবা, ওখানে কিছু হবে না, বাই আল্লাহ ওখানে কিছু হবে না বাবা, দেখো বাই আল্লাহ, বাই আল্লাহ, বাই আল্লাহর পরে সাথে সাথে আম, আম রিয়েলি গ্রেটফুল টু ইউ, এখানে কিছু হবে না, ঠিক আছে। এরপর দেখো, এরপর দেখো আমরা একটু এইটা একটু সলভ করি, এটা একটু সলভ করে দেখি, দেখো স্টুডেন্ট, স্টুডেন্টের উক্তি, এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যার, তাহলে এখানে আমাদের ফলটা কোথায় ভাইয়া, এখানে আমাদের ফলটা কোথায় দেখো, স্টুডেন্ট, স্টুডেন্ট বলতেছে স্যারকে কি বলতেছে, এক্সকিউজ মি স্যার, আমাদের ফলটা এখানে একটা আছে, এই জায়গায় একটা আছে, এখানে ফল কি ভাইয়া, এক্সকিউজ মি,
এখানে কি হবে, একটা কমা হবে, স্যার এই জায়গায় কি হবে, একটা ফুল স্টপ হবে, ঠিক আছে? এক্সকিউজ মি স্যার, স্যার স্যারকে এক্সকিউজ মি, স্যার একটু কথা বলতে চাই, এক্সকিউজ মি, হ্যাঁ এক্সকিউজ মি, মানে কারোর কাছ থেকে পারমিশন নাও, আপনি ফ্রি আছেন কিনা, এরকম একটা ব্যাপার। আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ সাম গ্রামাটিক্যাল প্রবলেমস, আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ, আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ সাম গ্রামাটিক্যাল প্রবলেমস, আমি আপনার সাথে কিছু গ্রামাটিক্যাল প্রবলেম নিয়ে কি করতে চাই, আলোচনা করতে চাই, ঠিক আছে? এরপরে টিচার বললো, হোয়াট ক্লাস আর ইউ ইন, টিচার কি বলো, হোয়াট ক্লাস আর ইউ ইন, টিচার আমাকে কি প্রশ্ন করলো, তুমি কোন ক্লাসে পড়ো, এই জায়গায় দেখো এখানে ভুল কয়টা, এখানে ভুল হচ্ছে ভাইয়া দুইটা, দুইটা কি ভাইয়া, টিচার বললো তুমি কোথায় পড়ো, তুমি কোথায় পড়লো, তাহলে সেন্টেন্সে শুরু হয়েছে, তাহলে এখানে কি হবে, ডাব্লিউ হবে ক্যাপিটাল লেটারে, ঠিক আছে, ডাব্লিউ হবে ক্যাপিটাল লেটারে, আর সেন্টেন্সটা কি করছে, কোয়েশ্চেন করছে, সো ডেফিনেটলি এখানে কি হবে ভাইয়া, কোয়েশ্চেন মার্ক হবে। হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কোন ক্লাসে পড়ো, ঠিক আছে, তুমি কোন ক্লাসে পড়ো, স্টুডেন্ট বললো স্যার দেখো এখানে আমরা কি কি ভুল পাচ্ছি, এখানে আমরা কি কি ভুল পাচ্ছি, এই জায়গায় দেখো স্যার কি কি ভুল পাচ্ছি ভাইয়া, স্যার, ঠিক আছে স্যার, তারপরে দেখো এইখানে একটা ভুল পাচ্ছি, এইখানে একটা ভুল পাচ্ছি, ঠিক আছে স্যার, তাহলে এখানে কি হচ্ছে, স্যারটা কি হবে ক্যাপিটাল লেটার হবে, স্যারটা কি হবে এখানে এসটা হবে ক্যাপিটাল লেটারে, স্যার, স্যারের পরে কি হবে, কমা হবে, একটু তুমি জিরাইতেছো, অল্প মানে ফুল স্টপের চাইতে অল্প একটু তুমি জিরাইতেছো, তখন কি হবে, কমা হবে, স্যার আই এম ইন ক্লাস সিক্স, ক্লাস সরি ক্লাস ক্লাস সিক্স, হ্যাঁ ঠিক আছে ক্লাস সিক্স, এখানে কি হবে, সেন্টেন্সের শেষ ফুল স্টপ, সেন্টেন্সের শেষ ফুল স্টপ, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে দেখো, আই এম নিউলি admitted student here, শেষ, সেন্টেন্সটা শেষ। এরপর দেখো টিচার কি বলতেছে, টিচার বলতেছে ভাইয়া দেখো টিচার, টিচার এখানে আমাদের ভুলটা কি দেখি, এখানে ভুলটা হচ্ছে এই জায়গায় একটা আছে ভুল, এই জায়গায় একটা আছে, আর এখানে কোনো ভুল নাই, ঠিক আছে। টিচার বলতেছে ওকে, ওকে এখানে ওটা কি হবে ভাইয়া, এখানে ওটা হবে বড় হাতের, তার ওকে বলার পরে এই জায়গায় একটা অল্প একটু জিরাবা, দেন টেল মি ইউর প্রবলেমস, টেল মি তোমার সমস্যাগুলো আমাকে বলো, ঠিক আছে, তোমার সমস্যাগুলো আমাকে বলো, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে দেখো ভাই কি হচ্ছে, এরপরে দেখো এখানে কি হচ্ছে, স্টুডেন্ট ভাই যেটা পড়াইতেছে আগে ওইটা ভালো করে পড়ো না ভাই, যেটা পড়াইতেছে আগে ওইটা ভালো মতো পড়ো, ঠিক আছে। এরপরে কি বললো, এরপরে লাইনে আশা করি কোনো ভুল নাই, আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফ্রেজ এন্ড এ ক্লজ, এরপরে কোনো ভুল নাই। এরপরে দেখো স্টুডেন্ট বললো, কিন্তু এরপরে লাইনে আমাদের ভুল আছে, টিচার ডোন্ট, এখানে ভুল আছে, এখানে ভুল আছে, এখানে ভুল আছে, ডোন্ট ওরি, ঠিক আছে। এরপরে লাইনে অনেকগুলো ভুল আছে, ডোন্ট ওরি, ঠিক আছে, অনেকগুলো ভুল আছে, ডোন্ট ওরি, এই জায়গায় ভুল আছে, আবার এখানে ভুল আছে, আই উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স, তারপরে এই জায়গায় ভুল আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে ভাই এই জায়গায় ভুল আছে, তাহলে একটু ভুলগুলো নিয়ে আমরা একটু বলি, তারপর এই জায়গায় একটা ভুল আছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিভাবে হচ্ছে, দেখো ডোন্ট, ডিটা বড় হাতের হবে, ও অ্যান অ্যাপোস্ট্রফি টি, ডোন্ট ওরি, ডোন্ট ওরির পর এখানে কি হবে, শেষ, চিন্তা করো না। এরপরে দেখো আই উইল হেল্প, আই তো এখানে, এখানে হবে ইনভার্টেড কমা, ঠিক আছে, সরি এখানে হবে অ্যাপোস্ট্রফি, সরি এখানে হবে কমা, তারপরে দেখো এখানে কিরকম হচ্ছে, তারপর কি কিরকম হচ্ছে, ডাবল এল, তারপর কিরকম হচ্ছে, ডাবল এল, আই উইল, ঠিক আছে, আই উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স, ঠিক আছে, তারপর কি হবে, তারপর হবে ভাই ফুল স্টপ, তারপর কি হচ্ছে, তারপর হচ্ছে ভাই ফুল স্টপ, ঠিক আছে, আই উইল, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, মানে ডোন্ট ওরি, চিন্তা করো না, আমি তোমাকে এই পার্থক্যটা বুঝতে সাহায্য করব, ঠিক আছে, এই পার্থক্যটা বুঝতে সাহায্য করব, ওকে, ঠিক আছে, ওকে। এরপর দেখো আমরা আরেকটা প্র্যাকটিস করি, আমরা আরেকটা প্র্যাকটিস করি, চলো এই ধরনের জিনিসগুলো একটু বেশি আসার চান্সেস আছে, আমরা আরেকটা প্র্যাকটিস করি, আরেকটা প্র্যাকটিস হচ্ছে যে এখানে আমি চেঞ্জেস গুলো রাখছি তোমাদের জন্য, আরেকটা প্র্যাকটিস করি, দেখো কি আছে, দেয়ার 40 এখানে অনেকগুলো এরর্স আসছে, এরর্স গুলো একটু দেখো, এরর্স গুলো একটু দেখবো, যেমন দেখো হাসান এবং হাসিফ দুইজনে স্পিচ ডেলিভার করতেছে, হাসান এবং হাসিফ দুইজনে স্পিচ ডেলিভার করতেছে, হাসান কি বলতেছে ভাই দেখো, হাসান বলতেছে ক্যান ইউ টেল মি, হাসান বলতেছে দেখো, হাসান কি বলতেছে ভাই এই জায়গায়, ক্যান ইউ টেল মি এ লিটল অ্যাবাউট ঢাকা, তুমি কি আমাকে ঢাকা সম্বন্ধে বলতে পারো, এখানে আমাদের কোথায় ভুল আছে ভাইয়া, এখানে আমাদের কোথায় ভুল আছে, এখানে আমাদের ভুল আছে একটা জায়গায়, ডি,
যে কোনো প্রপার নাউনের আগে কোনো কিছুর নাম যখন বুঝাবে, কোনো কিছুর নাম, আমার নাম, তোমার নাম, কোনো জায়গার নাম, কোনো প্লেসের নাম, যাই বলুক না কেন, নামের প্রথম অক্ষর কি হবে? নামের প্রথম অক্ষর সবসময় কি হবে ভাইয়া? বড় হাতের হবে, ঠিক আছে? ক্যান ইউ টেল মি এ লিটল অ্যাবাউট ঢাকা? তখন হাসিব কি বললো ভাইয়া? তখন হাসিব কি আনসার দিল? হাসিব তখন হাসিব আনসার দিল শিওর, হাসিব আনসার দিল শিওর, অবশ্যই। হোয়াট ডু ইউ লাইক টু নো, তুমি কি জানতে চাও? এখানে ভুল কয়টা আছে? এখানে এই জায়গায় একটা ভুল আছে, এই জায়গায় একটা ভুল আছে, এই জায়গায়। তাহলে ভুলটা কি? শিওর, অবশ্যই। তাহলে এখানে কি হবে? কমা হবে। এই জায়গায় কি হচ্ছে ভাইয়া? এই জায়গায় হচ্ছে আমাদের কমা, আর এখানে হোয়াট, হোয়াট উড ইউ লাইক টু নো, ঠিক আছে? হোয়াট উড ইউ লাইক টু নো, তুমি কি জানতে চাও? হোয়াট উড ইউ লাইক টু নো, সরি টু সে হোয়াট, ঠিক আছে? শুরু যখন করতেছি সবসময় ডাব্লিউএইচ কোয়েশন গুলো বড় হাতের অক্ষর দিয়ে, ডাব্লিউএইচ কোয়েশন মানে ডাব্লিউটা সবসময় বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। হোয়াট, হোয়াট উড ইউ লাইক টু নো, ঠিক আছে? হোয়াট, ফ্যান, এগুলো একটু বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়, ঠিক আছে? মানে ডিরেক্ট কোয়েশন, হোয়াট উড ইউ লাইক টু নো। এরপরে বললো কি ভাইয়া? এরপরে বললো হাসান, বললো ওয়েল, হাসান কি বললো? ওয়েল, হোয়াটস গুড টাইম টু ভিজিট ডিয়ার, হোয়াটস গুড টাইম টু ভিজিট ডিয়ার, সরি, দেখো, কিন্তু দেখো এরপরে দেখো এই জায়গায় দেখো এই জায়গায় দেখো ওয়েল, ঠিক আছে? এই জায়গায় দেখো ওয়েল, ওয়েলের পরে এখানে আমাদের কোথায় ভুল আছে ভাইয়া? ওয়েলের পরে আমাদের ভুল আছে হচ্ছে যে দেখো, ওয়েলের পরে আমাদের ভুল আছে, এই জায়গায় একটা ভুল আছে, এই জায়গায় একটা ভুল আছে, এখানে একটা ভুল আছে, ঠিক আছে? এইখানে একটা আমাদের ভুল আছে, ওয়েল। কি বললাম ভাইয়া আমরা? কি বললাম এই জায়গায়? এই জায়গায় আমি বললাম হচ্ছে ভাইয়া ওয়েল, ওয়েল, ঠিক আছে? ওয়েল, ওয়েলটা কি হবে? ডাব্লিউটা কি হবে? বড় হাতের অক্ষর হবে, ডাব্লিউটা হবে বড় হাতের অক্ষর। ওয়েল, এখানে কি হবে? কমা হবে। এই হোয়াটস, হোয়াটের সাথে আমাদের কি যুক্ত আছে? ইজ যুক্ত আছে। দ্যাটস ওয়াই আমাদের এখানে ডাব্লিউটা কি হবে না? বড় হাতের। এরকম যখন কোনো একটা কিছু যুক্ত থাকবে, ইজ অ্যাপোস্ট্রোফি দিয়ে যখন কোনো একটা কিছু যখন যুক্ত থাকবে, তখন এটা আর বড় হাতের হবে না, ঠিক আছে? তাহলে এখানে কি হবে ভাইয়া? হোয়াট, হোয়াটস, এখানে এসটা কি হবে? এস এর আগে একটা ছোট করে একটা ইনভার্টেড কমা হবে, অ্যাপোস্ট্রোফি হবে, ঠিক আছে? একটা অ্যাপোস্ট্রোফি হবে, বুঝাইতে পারছি? একটা অ্যাপোস্ট্রোফি হবে ভাইয়া। সিটের পর শিওরের পরে ডিরেক্ট না, ডিরেক্ট ফুল, শিওরের পরে, শিওরের পরে তো তুমি তো সেন্টেন্স স্টার্ট করছো, ডিরেক্ট ফুল স্টপ দিতে পারবে না ভাইয়া, ঠিক আছে? ওকে, ওয়েল, হোয়াটস গুড টাইম টু ভিজিট ডিয়ার, অর্থাৎ কখন ভালো সময় সেখানে ভিজিট করার। হাসিব বলতেছে ভাই, হাসিব কি বলতেছে ভাইয়া? আই থিঙ্ক ইউ ক্যান ভিজিট ইন উইন্টার, আমি মনে করি তুমি এখানে শীতের সময় ভিজিট করতে পারো। হাসান, গুড, অ্যান্ড হোয়াট শুড আই সি দিয়ার, গুড, তাহলে কি বলছে এখানে? গুড, গুড, অ্যান্ড হোয়াট শুড আই সি দিয়ার, তাহলে এখানে আমি কি দেখতে পারি? এখানেও কোনো ভুল নাই। এরপর হাসিব বললো ভাইয়া ওয়েল, ওয়েল, হাসিব কি বললো ভাইয়া? ওয়েল, তাহলে এখানে আমাদের কি কি ভুলগুলো আছে এগুলো একটু মার্ক করি। এখানে ওয়েল, এখানে একটা ভুল আছে, এই জায়গায় একটা ভুল আছে, এই জায়গায় একটা ভুল আছে। ওয়েল, ইউ ক্যান ভিজিট সোনারগাঁও, ইউ ক্যান ভিজিট সোনারগাঁও ফক, ফক এট ফক আর্ট, হ্যাঁ, সোনারগাঁও, সোনারগাঁও মিউজিয়াম, এখানে একটা ভুল আছে, মিউজিয়াম, এখানে তোমার ভুল, আই মিন কোন একটা কিছু নাম বোঝানো হয়েছে, ঠিক আছে? ফক আর্ট, ফক আর্ট মিউজিয়াম, অ্যান্ড অ্যান্ড ইউ ক্যান সি দা, ইউ ক্যান সি দা হ্যান্ডিক্রাফটস, ইউ ক্যান সি দা হ্যান্ডিক্রাফটস, ইউ ক্যান সি দা হ্যান্ডিক্রাফটস। তারপর দেখো বাট, এইখানে একটা ভুল আছে, ঠিক আছে? বাট ইউ মাস্ট, বাট ইউ মাস্ট নট লিভ, ইউ মাস্ট নট লিভ ঢাকা উইদাউট ভিজিটিং লালবাগ ফুট, উইদাউট ভিজিটিং লালবাগ ফুট, এখানে কোনো আবার ভুল নাই, ঠিক আছে? তাহলে এখানে ভাই আমাদের কি কি ভুল আছে ভাইয়া? সরি, এখানে আমাদের কি কি ভুল আছে আমরা একটু দেখি। এখানে আমার, সরি, এখানে ডাব্লিউ তো ভাই, সরি টু সে, এই জায়গায় কোনো ভুল নাই, এটা ভাইয়া বড় হাতের, ঠিক আছে? ওয়েল, ওয়েলের পরে কি হবে ভাইয়া? ওয়েলের পরে হবে ভাইয়া কমা, ইউ ক্যান ভিজিট, ইউ ক্যান ভিজিট সোনারগাঁও, এখানে অ্যাসটা কি হবে? বড় হাতের অক্ষর হবে, হ্যাঁ, সোনারগাঁও ফক আর্ট মিউজিয়াম, অর্থাৎ সোনারগাঁও ফক মানে কি ভাইয়া? ফক আর্ট মিউজিয়াম মানে একটা 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 হচ্ছে সে জায়গার নাম বুঝাইছে, একটা মিউজিয়ামের নাম বুঝে, ফক আর্ট মিউজিয়াম, ফক, ফক সঙ্গীত বলি না আমরা, মানে যেগুলো হচ্ছে যে আমাদের আঞ্চলিক যেসব ব্যাপারগুলো আছে ওগুলো তো ফক মিউজিক বলি, ঠিক আছে? তাহলে ভাইয়া দেখো ফক, এখানে এফ ও বড় হাতের হবে, এখানে এও হবে ভাইয়া বড় হাতের, ঠিক আছে? অ্যান্ড ইউ ক্যান সি দ্য হ্যান্ডিক্রাফটস, আর এখানে বাটের মধ্যে বি কি হবে ভাইয়া? বি হবে ভাইয়া বড় হাতের, ঠিক আছে? তখন হাসান জিজ্ঞেস করলো এনিথিং এলস, আর আর কিছু আছে? তখন হাসিব বললো ও ইয়েস,
আরো কিছু আছে, ও ইয়েস, ও ইয়েস, আরো কিছু আছে, তাহলে আরো কিছু ভাইয়া কি আছে ভাইয়া, ও ইয়েস, তাহলে আমরা এখানে কি বলতে পারতেছি, এখানে একটা ফল্ট আছে, ও ইয়েস, ঠিক আছে, ও ইয়েস এখানে কি হচ্ছে, এই জায়গায় হচ্ছে কমা, এই জায়গায় হচ্ছে ফুল স্টপ, ও ইয়েস, ইফ ইউ হ্যাভ টাইম, ইফ ইউ হ্যাভ টাইম ইউ মে ভিজিট, ইফ ইউ হ্যাভ টাইম তোমার যদি সময় থাকে ইউ মে ভিজিট আসান মঞ্জিল, আসান মঞ্জিলে আমাদের কি ভুল আছে ভাই, এখানে এটা হবে আমাদের বড় হাতের, এখানে এটা কি হচ্ছে আমাদের, এখানে এটা হচ্ছে আমাদের বড় হাতের আসান মঞ্জিল, ইউ কুড হ্যাভ অ্যান এক্সিলেন্ট, ইউ কুড হ্যাভ অ্যান এক্সিলেন্ট এক্সপিরিয়েন্স of the Mughal and British architecture, of the Mughal and British architecture. এই হচ্ছে আমাদের সিম্পল জিনিস, সিম্পল জিনিস তোমাদের যেসব জিনিসগুলো আসবে কোথায় ফুল স্টপ বসাইতে হবে, কোথায় হচ্ছে কোটেশন মার্ক, কোটেশন মার্ক, সরি একটু আমি একটু তোমাদেরকে বলি, এটা হচ্ছে কোটেশন 6699, এটা হচ্ছে উক্তির মাঝখানে বসে, আর যে ইনভার্টেড কমা হচ্ছে কোনটা, জাস্ট একটা এরকম একটা বসলে ইনভার্টেড কমা, ঠিক আছে, কোয়েশ্চেন মার্ক, এগুলোর ইউজ তুমি জানো, ঠিক আছে, এগুলোর ইউজ তুমি জানো, আর কোন একটা কিছু প্রপার নাম যখন বুঝাই, প্রপার নামের আগে অবশ্যই অবশ্যই মানে যেগুলো যে কোনো কিছুর নাম বুঝাইতে বড় হাতের অক্ষর হবে, সেন্টেন্সের শুরুতে বড় হাতের অক্ষর হবে, ফুল স্টপ, ফুল স্টপ শেষ, ফুল স্টপ, ফুল স্টপের পরে যে কোনো একটা নতুন সেন্টেন্স স্টার্ট হলে ওটা ভাইয়া বড় হাতের অক্ষর হবে, এক্সক্লেমেশন সাইন, আশ্চর্যবোধক চিহ্নের পরে বড় হাতের অক্ষর হয়, কোয়েশ্চন মার্কের পরে বড় হাতের অক্ষর হয়, এগুলো হচ্ছে সিম্পল জিনিস ভাই, ঠিক আছে, মনি চলে আসি, সো এইগুলো হচ্ছে বেসিক জিনিস মোটামুটি, এগুলো যদি ঠিকঠাক থাকো তোমরা যদি একটু ভালো মতো এগুলো ডিল করতে পারো সাথে সাথ পাবা, আর যদি টুকিটাকি এখানে ভুল হয়ে যায় একটা দুইটা তিনটা চারটা এরকম ভুল হয়ে যায় যেটার ফলে হচ্ছে আমাদের নাম্বারটা কমে যায়, তখন আমরা চার পাঁচ এরকম হচ্ছে আমাদের নাম্বার থাকে, চেষ্টা করবো সাথে সাথ পাওয়ার, এক দুইটা নাম্বারও যাতে আমাদের মিস না হয়, বলে প্লিজ। আচ্ছা ভাই তোমাদেরকে বিদায় নিয়ে নি, ভাইয়ের সাথে দেখা হবে না এবছর, কালকে দেখা হবে, রিটার্ন করতে ইচ্ছা না। আচ্ছা আমরা এখন পড়বো হচ্ছে কানেক্টর ইনশাল্লাহ, কানেক্টর 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 সমস্যা নাই, এখানে পাওয়া যাবে, এখানে অনলাইন সরাই, এখানে এটা আসলে বেশি বেশি না, কানেক্টর এটা, হুম এটা আমার হোয়াইট বোর্ড লাগবে। আচ্ছা আমরা এখন পড়বো হচ্ছে কানেক্টর, কি পড়বো বলো তো, আমরা এখন পড়বো হচ্ছে কানেক্টর, আচ্ছা এই টপিকে প্রবলেম কার কার বলো, তোমাদের মধ্যে যারা যারা লাইভে যুক্ত আছো বলো এই টপিকে প্রবলেম কার কার, আচ্ছা যতজন লাইভে যুক্ত আছো আলহামদুলিল্লাহ এখনো 3000-এর উপরে স্টুডেন্ট লাইভে যুক্ত আছো, তোমরা কাইন্ডলি একটা লাইভ ক্লাসটা আরেকবার একটু শেয়ার করে দাও অথবা ফ্রেন্ডদেরকে একটা মেনশন করে দাও, কারণ হচ্ছে আমাদের অলরেডি দুইটা টপিক শেষ, আরেকটা তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে তোমাদের শাহরিয়ার ভাইয়া কিন্তু তোমরা, আমি ক্লাসে শুরুতে বলছিলাম যে শাহরিয়ার ভাইয়া অসুস্থ, ভাইয়ের জন্য একটা দোয়া করে, তোমরা লাইভে কিন্তু শাহরিয়ার ভাইয়া দেখতে পাচ্ছ না, নাহলে 10 মিনিট পর পর ভাইয়া আসে কিন্তু তোমাদেরকে অনেক হেল্প করে, আর ভাইয়ের ন্যারেশনে যে ক্লাসটা আজকে নেওয়ার কথা ছিল এই ক্লাসের সাথে, ভাইয়া ক্লাসটা আজকে না আগামীকালকে নেবে, ক্লাসটা আগামীকালকে কোন সময় নেবে সেটা আমি কিন্তু জানাই দেবো, আমরা আমাদের পেজগুলোতে পোস্ট করে জানাই দেবো, তোমরা যারা লাইভে যুক্ত আছো প্রায় 3231 জন মতো দেখতেছি শুধু ফেসবুক থেকেই, তোমরা কাইন্ডলি সবাই একটা ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা কানেক্টর, কানেক্টর জিনিসটা কি, কানেক্ট, কানেক্ট মানে কি, কানেক্ট মানে হচ্ছে যুক্ত হওয়া, তাই না, বা যুক্ত করা কোনো কিছু, এখন কিসের সাথে কিসের যুক্ত, কিছু আগে বলছিলাম কানেক্টর মানে ওর হচ্ছে একটা সেন্টেন্স এর পরে কেন এন্ড এর পরে কমা হচ্ছে না, এন্ড বাট কানেক্টর করা, কিছু পরে আগে কিন্তু তোমাদেরকে বলছিলাম এগুলো, আচ্ছা ভাই তোমাদেরকে অলরেডি বুঝাই দিয়েছে অনেক কিছু, এখন এই যে কানেক্টর, কানেক্টরটা আরো সহজে বোঝো, ধরে নাও একটা বর আর একটা বউ, কি বর আর বউ, এখন মনে করো একটা ছেলে আর বিয়ে, সরি মেয়ে, ছেলে আর মেয়ে, এই দুইজনকে এক করে, এই দুইজনকে এক করে কে, এই দুইজনকে এক করে হচ্ছে কাজী সাহেব, কে এক করে বলো তো, এই দুইজনকে এক করে হচ্ছে কাজী সাহেব, তাহলে কাজী সাহেব কি কাজ করতেছে, বর আর বউ এই দুইটাকে এক করতেছে, আমাদের ইংরেজিতে, ইংরেজিতে এই যে কানেক্টর, এই কানেক্টরটা হচ্ছে সেম, কানেক্টর কি কাজ করে, কানেক্টর যে কাজটা করে এই দিকের সামনের দিকের যে ওয়ার্ড
এই ওয়ার্ডের সাথে পরের যে ওয়ার্ড এটা হচ্ছে যুক্ত করে। সামনের দিকের যে ফ্রেজ, সামনের দিকে যে ফ্রেজ সেই ফ্রেজের সাথে পরের যে ফ্রেজ সেটা যুক্ত করে। সামনের দিকে যে ক্লজ থাকে সেই ক্লজের সাথে পরের যে ক্লজ সেটাকে যুক্ত করে। এখন ইংরেজিতে অনেকগুলো কানেক্টর আছে, অনেকগুলো শব্দ আছে, তোমাকে যেভাবে কানেক্টর সলভ করতে হবে, তুমি চাইলে বেশি বেশি করে পড়ে অনেক কিছু কভার করতে পারো, কিন্তু ভাই এখন তো সময় অল্প, এখন আমাদের শর্টকাট জিনিস খুঁজতে হবে। শর্টকাট কিভাবে করব, দেখো আমি তোমাদেরকে কিছু ওয়ার্ড দিব, কি দিব, কি ওয়ার্ড দিব, অর্থাৎ কিছু শব্দ দিব যেগুলো হচ্ছে কনজাংশন বা কানেক্টর। তোমাকে যেটা করতে হবে, এই ওয়ার্ড গুলোর বাংলা অর্থ করতে হবে। কি করতে হবে, এই ওয়ার্ড গুলোর বাংলা অর্থ করতে হবে। তাহলে কি হবে, এগুলোর বাংলা অর্থ করার পরে তোমাদের যে কোশ্চেনটা থাকবে প্যাসেজ আকারে, তোমাদের কোশ্চেন থাকবে কি প্যাসেজ আকারে, ওই প্যাসেজটা তোমাকে বাংলা অর্থ করতে হবে। এখন বলতে পারো যে ভাই আমি তো হচ্ছে বাংলা মিনিং করতে পারি না প্যাসেজের, কোনো ব্যাপার না, বাংলা মিনিং করতে পারো না প্যাসেজের কোনো ব্যাপার না, তোমাকে যেটা করতে হবে এই প্যাসেজটা থেকে তোমাকে বিগত বছরের যে বোর্ড কোশ্চিনগুলো আছে, বিগত বছরের যে বোর্ড কোশ্চিনগুলো আছে সেগুলো তোমাকে সলভ করতে হবে। সেগুলো কি করতে হবে, সলভ করতে হবে। বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করলে তুমি অনেকটাই আইডিয়া পাবে। আমি তোমাকে এখন এই ওয়ার্ড মিনিং গুলো বুঝাই দিব যে ভাই তুমি এই ওয়ার্ড মিনিং গুলো কোনটা কোথায় ব্যবহার করবে, কোনটার অর্থ কি, বা একটা কারণ বুঝাইলে কি করব, উদাহরণ বুঝাইলে কি বলবো, ধারাবাহিকতা বুঝাইলে কি বলবো, ওখানে কি বুঝাইছে, ওইটা বুঝে তুমি শুধুমাত্র ওয়ার্ডটা বুঝাই দিলে হবে। এর থেকে কোনো সিম্পল ওয়ে বা ইজিয়েস্ট ওয়ে নাই। অনেকে হয়তো বা ইউটিউব বা অন্যান্য জায়গায় রুলস দিয়ে পড়ছো, বলতে পারো যে এখানে সাবজেক্টে পরে এই হলেই হয় ওই হলে ওই হল, ভাই দেখো অলরেডি রাইট ফর্ম ভার্ব কমপ্লিটিং সেন্টেন্স বা অন্যান্য গ্রামার আইটেমে অলরেডি অনেকগুলো রুলস পড়ছে, তোমাকে আবার যদি আমি রুলস পড়াই তাহলে মাথার মধ্যে কোনোটা থাকবে না। আমি যখন দাঁড়ায় পড়াবো এখানে একটার পরে একটা, তখন তোমার কাছে রুলস গুলো ইজি মনে হবে, কিন্তু 15-20 রুলস একসাথে যখন পড়বে, বোর্ড কোশ্চিন সলভ করবে, তখন মাথার উপর দিয়ে যাবে। আমি চাই আমাদের পড়ানোগুলো শেষ দিন হলেও তারা মাথার মধ্যে থাকে, মাথার উপর দিয়ে না যায়। এই জন্য তোমাদেরকে আমরা একেবারে বাংলা অর্থ সহ ধরে ধরে পড়াচ্ছি। সবাই ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আর ক্লাসের পড়া ভাই, ক্লাসের পড়া তোমাকে কি করতে হবে, ক্লাসের পড়া তোমাকে ক্লাসেই করতে হবে, ক্লাসের পড়া অন্য জায়গায় করলে হবে না। দেখো এখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে যোগ করার জন্য, কি করার জন্য, যোগ করার জন্য। আমরা যখন কোনো কিছু যোগ করতে যাব, যোগ করি না একটার সাথে একটা, আমরা সব সময় যোগ করার ক্ষেত্রে ব্যবহার করি হচ্ছে এন্ড। যোগ করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, এন্ড ব্যবহার করি। কিন্তু এন্ড ছাড়াও দুনিয়াতে এমন অনেক শব্দ আছে যেগুলোর বাংলা অর্থ হচ্ছে এবং। তোমরা যেটা করবে পরীক্ষাতে, বাকি ভাইয়া টিচার কে কি বলছে আমি জানি না, যারা আমার রেগুলার ক্লাস করে তাদেরকে বলবো কানেক্টর পুরো প্যাসেজটা তুলবে। এখন বলতে পারো কি বললেন ভাই এটা আপনি, কানেক্টর প্যাসেজ তুলবো, টাইম পাবো কি পাবো না পরীক্ষাতে, প্যাসেজ তুলতে অনেক সময় চলে যাবে এই সেই। ভাই দেখো কালকে পরীক্ষা হলে এটা প্রমাণ পাবে, যদি ইংরেজি প্রশ্ন কমন আসে, রিটেন পার্ট কমন আসে, গ্রামার ইজি হয়েছে, তাহলে দেখবে কালকে মানে পরশু দিন পরীক্ষাতে দেখবে যে 2-2.5 ঘন্টায় সবাই বের হয়ে যাচ্ছে পরীক্ষা দিয়ে। আর যদি কমন না পড়ে, কোশ্চেন যদি হার্ড হয়, তোমাকে পরীক্ষার হলে 3 ঘন্টা জায়গায় যদি 3 দিন টাইম দেওয়া হয় তারপরে তুমি অ্যান্সার করতে পারবে না। এই জন্য হচ্ছে কি, যদি প্রশ্ন সহজ হয় তুমি কানেক্টর পুরো প্যাসেজটা তুলবে, তুলে অ্যান্সার করবে। এখন আবার প্রশ্ন করে দেবে প্যাসেজ তোলা কেন জরুরি, আমি বাকিগুলোতে তো প্যাসেজ তুলতেছি না, তাহলে কানেক্টরে কেন প্যাসেজ তুলবো। দেখো তুমি রাইট ফ্রম অফ ভার্ব অ্যান্সার করতেছো, কমপ্লিটিং সেন্টেন্স অ্যান্সার করতেছো, উইথ ক্লু অ্যান্সার মানে তোমাদের স্পেশাল ইউজ অফ ওয়ার্ড অ্যান্সার করতেছো, এগুলোতে উপরে ক্লু দেওয়া থাকে, রাইট ফ্রম অফ ভার্বে গ্যাপের পরে ক্লু দেওয়া থাকে, ওটাই অ্যান্সার হবে। স্পেশাল ইউজ অফ ওয়ার্ড ওখানে উপরে বক্সের মধ্যে 10 ক্লু দেওয়া থাকে, ওগুলোই হবে। মডিফায়ারে ওখানে বলাই থাকে, ওইগুলোই অ্যান্সার হবে। কিন্তু কানেক্টরে অনেক কিছু হইতে পারে, কিরকম ধরে নাও টাইম অ্যান্ড টাইপ ওয়েট ফর নান, এটা প্রবাদ বাক্য সবাই জানে যে এখানে অ্যান্ড হবে। কিন্তু এখানে দেখো শি ওয়ার্কস ভেরি হার্ড, সে অনেক পরিশ্রম করে, বাট কিন্তু শি গোস টু জিম এভরি উইক, কিন্তু এরপরও তাকে কি করতে হয় প্রত্যেক দিন হচ্ছে জিমে যাইতে হয়। এবার এখানে ধরো হি ডিড নট গিভ মি দা মানি, সে আমাকে টাকাটা দেয়নি, ড্যাশ হি ডিড নট মিট মি, সে আমার সাথে দেখাও করেনি। আরো বেশি করে বলতে গেলে এখানে দেখো দা ম্যান হ্যাজ এ বিগ ফ্ল্যাট, এই মানুষটা অনেক বড় ফ্ল্যাট আছে, বিসাইডস হি হ্যাজ এ কার, এছাড়া তার একটা কি কার আছে। এই যে যতগুলো শব্দ বললাম অধিকাংশই বাংলা অর্থ এন্ড দিয়ে তুমি করতে পারবে।
এখন আমরা যদি এখানে বিসাইডস এর জায়গায় যদি এন্ড দেই তাও হবে, এখানে যদি আমরা অ্যাজ ওয়েল অ্যাজ দেই তাও হবে। এখন মনে করো একটাই বাংলা মিনিং একটাই আসবে, বাংলা মিনিং কি আসবে? এছাড়াও, এবং, এগুলো আসবে। কিন্তু তুমি মনে করো অ্যান্ড দিছো, স্যারের কাছে একটা অ্যান্সার শিট দেওয়া থাকে প্রত্যেকটা টিচার যারা খাতা দেখে, কারণ টিচারের ওখানেও কিন্তু অনেকগুলা তুমি দেখবে, যখন তুমি কোনো গাইডে কানেক্টর অ্যান্সার করতেছো বোর্ড কোশ্চিন, দেখবে ওখানে এভাবে দেওয়া থাকে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ, এরকম দুইটা তিনটা করে অ্যান্সার দেওয়া থাকে। কেন দেওয়া থাকে? এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, তিনটাই হবে, একটাই না যে এটাই হবে এমন না, তিনটাই হতে পারে। এই জন্যই তোমরা কি করবে ভাই, তুমি যদি পুরো প্যাসেজটা তোলো, প্যাসেজ তুলে এ নাম্বারে গ্যাপ, এ নাম্বারে গ্যাপ, এখানে তুমি দিছো অ্যাজ ওয়েল অ্যাজ, কি দিছো? তুমি দিছো অ্যাজ ওয়েল অ্যাজ। এখন স্যারের অ্যান্সার শিটে আছে অ্যান্ড, স্যার যখন প্যাসেজটা পড়বে, পড়ে বুঝবে যে না অ্যাজ ওয়েল অ্যাজ মানেও এবং আর অ্যান্ড মানে এবং, তো এই পাশের যে প্যাসেজের অংশ, এই পাশের যে অংশ, এই দুইটা অংশের সাথে এই কানেক্টরটা কানেক্ট হচ্ছে, তখন তোমাকে আর কাটবে না, তখন এটা অ্যান্সার করে নাম্বারটা দিয়ে দিবে। একটা কানেক্টরের প্যাসেজ তুলতে কত মিনিট সময় লাগে? সর্বোচ্চ 4-5 মিনিট, এর বেশি না। তো 5 মিনিট অনেক সময় না, যদি আমি আগেও বলছি যদি কোশ্চিন কমন পড়ে 5 মিনিট অনেক অল্প সময়, কিন্তু হতে পারে তোমার এই একটা ছোট্ট পদক্ষেপের কারণে স্যার তোমাকে নাম্বারটা একটু বেশি দিল, নাম্বার বেশি দিল বলতে যেগুলো কাটার কথা সেগুলো কাটলো না। বুঝতে পারছো বিষয়টা? তাহলে দেখো তোমরা কি করবে, কানেক্টরে কিন্তু তোমরা সবাই কানেক্টরের বোর্ড প্রশ্নগুলো তুলবে। এবার দেখো, এবার দেখো এখানে, তাহলে যখন আমরা কোনো কিছু যোগ করব, কোনো কিছু যোগ করব, একটা সাথে একটা যোগ করব, যেমন মনে করো আমরা যদি বলতাম টাইম ওয়েট ফর নান, টাইম ওয়েট ফর নান, তাহলে দুইটা সেন্টেন্স হচ্ছে। এই দুইটা সেন্টেন্সকে আমরা যোগ করার জন্য অ্যান্ড ব্যবহার করতেছি, যে টাইম অ্যান্ড টাইট, তাহলে আমাদের আলাদা করার দরকার নাই। তাহলে কানেক্টরের কাজ কি? কানেক্টরের কাজ হচ্ছে দুইটা সেন্টেন্স কে যুক্ত করা, দুইটা ক্লজ কে যুক্ত করা, দুইটা ফ্রেজ কে যুক্ত করা। তাহলে আমাদের কানেক্টরের কাজ কি? কানেক্টরের কাজ কি? এই দুটোকে যুক্ত করা। তাহলে তুমি দেখবে বাক্যটা, ওই বাক্যটা সেন্টেন্স মানে প্যাসেজের মধ্যে যে সেন্টেন্সটা থাকবে ওইটা পড়ে দেখবে যে ওইটা দ্বারা কি যোগ করা বুঝাইছে, ওইটা দ্বারা কি আলাদা করা বুঝাইছে, ওইটা কি বিরোধী কোনো কিছু বুঝাইছে, ওইটা দ্বারা কি উদাহরণ বুঝাইছে, ওইটা দ্বারা কি আরো বেশি কিছু বুঝাইছে, ওইটা দ্বারা কি ধারাবাহিকতা বুঝাইছে। তো ওই সেন্টেন্স পড়লে বাংলা অর্থ করতে পারলে তোমার কাছে ওইটা ইজি হয়ে যাবে। আর এইটা আরো ইজি করার জন্য, আরো ইজি করার জন্য তোমাকে এই ওয়ার্ড গুলো পড়তে হবে, এই ওয়ার্ডের বাংলা মিনিং গুলো পড়তে হবে। তাহলে দেখো আমাদের যোগ করার জন্য আমরা এই শব্দগুলো পড়তে পারি, একটা হচ্ছে অ্যান্ড, অলসো, মোর ওভার, ফার্দার মোর, দেন, আফটার দ্যাট, এগেইন, বিসাইডস, অ্যাডিশনালি, ইন এডিশন, এই শব্দগুলো আমরা কানেক্টরে কানেক্ট করার জন্য, যোগ করার জন্য ব্যবহার করতে পারি। এখানে আরো অনেক শব্দ আছে, শুধুমাত্র একটা বললাম। এবার দেখো তুলনা করা বুঝাইলে, একটার সাথে আরেকটা তুলনা করা বুঝাইলে। এখন মনে করো তোমাদের মধ্যে ধরো এখানে 4000 স্টুডেন্ট ক্লাস করতেছো, 4000 স্টুডেন্টের মধ্যে 4-5 জন স্টুডেন্ট আছে যারা বিভিন্ন গ্রুপ আছে, HSC 24 ব্যাচ, 25 ব্যাচ, 26 ব্যাচ, অনেকগুলো ফেসবুক গ্রুপে তোমরা অ্যাড আছো না, ওই গ্রুপ গুলো থেকে একটা শর্ট ভিডিও বানায় পোস্ট করলে, অনেকে অলরেডি করতেছে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে পোস্ট করলে, একটা ভাইয়া ছবি দিয়ে পোস্ট করলে, বললে যে বনি ভাইয়ার ক্লাস আমার অনেক ভালো লাগে, শাহরিয়ার ভাইয়া, রিয়াজ ভাইয়ার ক্লাস আমার অনেক ভালো লাগে, এটা দিয়ে তুমি পোস্ট করলে, ওই পোস্টের কমেন্টে দেখবে অনেকেই বলবে যে অমুক ভাইয়ার ক্লাসও কিন্তু অনেক ভালো, অমুক ভাইয়াও কিন্তু অনেক ভালো পড়ায়। তাহলে ওরা কি করতেছে? তুলনা করতেছে। কার সাথে? কার? আমার সাথে ওই ভাইয়ার, শাহরিয়ার ভাইয়ার সাথে ওই ভাইয়ার, রিয়াজ ভাইয়ার সাথে ওই ভাইয়ার, আমাদের কি করতেছে? তুলনা করতেছে। তাহলে কি এই যে তুলনা করা বুঝাইলে আমরা এটা ব্যবহার করতে পারি, অল্টারনেটিভলি, ইন কন্ট্রাস্ট, নেভার প্লেস, তারপর হোয়ার অ্যাজ, অন দা আদার হ্যান্ড, বাই কম্পারিজন, অন দা কন্ট্রারি। এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো শব্দ, অন দা কন্ট্রারি, কোন দুইটা শব্দ বলতো? অন দা কন্ট্রারি, অন দা আদার হ্যান্ড, এই দুইটা শব্দ হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো সব থেকে বেশি ব্যবহার হয়। আচ্ছা তোমাদের উচিত কি, তোমরা যারা রেগুলার ক্লাস করো, আবার অনেকে আবার নেগেটিভলি নিও না জিনিসটা, কারণ ক্লাসের মধ্যে অনেকে আসে নেগেটিভ নাই জিনিসগুলা, বিষয়টা হচ্ছে তোমরা চাইলে ভাইয়াদেরকে আরো হেল্প করতে পারো, ভাইয়াদের এই জিনিসটা প্রচার করতে পারো, কারণ আমাদের ইংলিশ ক্লাস মানে কিন্তু শেষ না, এরপরে তোমাদের ICT বস পাবেল ভাইয়ার ICT ক্লাস পাবে, এরপরে হচ্ছে মানবিক বিভাগে 13টা বিষয়ের প্রথম পত্র, দ্বিতীয় পত্র, A-Z ক্লাস পাবে, ইংলিশ বাংলাতে যেরকম ডেডিকেশন দেখতেছো না ওই সাবজেক্টগুলোতে সেম পাবে, তোমাদের কমার্সে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো এখানে পাবে। তো তোমাদের উচিত এখন থেকেই তোমাদের সবগুলো ফ্রেন্ড নিয়ে শেয়ার করা, তোমরা হয়তো বা প্রত্যেকটা গ্রুপে, পেজে বাংলা, ইংলিশ, ICT গুলা ধরা ক্লাস, সাজেশন, PDF সবকিছু পাচ্ছ, কিন্তু এরপরে কি? বাংলা, ইংলিশ, ICT শেষ হইলে তারপরে কি?
তারপরে অন্যান্য গ্রুপে যাদেরকে তোমরা পাবে, তোমাদের পাশে পাবে, পাবে না। কাদের পাবে? বনি ভাইকে পাবে, শারিয়ার ভাইয়াকে পাবে, রিয়াজ ভাইয়াকে পাবে, জাহিদ ভাইয়াকে পাবে, পাবেল ভাইয়াকে পাবে, সুফিয়ান ভাইয়াকে পাবে, আমাদের সবাইকে পাবে। এই জন্যই বলবো তোমাদের উচিত এখন থেকে ভাইয়াদের সাথে থাকা, ভাইয়াদেরকে ভালোবাসা দেওয়া। তোমরা চাইলে ভাইয়াদের এই যে একটা ছবি নিয়ে পোস্ট করতে পারো, একটা ভিডিও বানিয়ে পোস্ট করতে পারো। পরীক্ষা সবসময় যে তোমার 24 ঘন্টা পড়ালেখা করে এমনটা না। আমি চাই পড়ালেখা করার টাইমে পড়ালেখা করো, কিন্তু বেকার যে টাইমটা বসে থাকবে ওই টাইমটা ভাইয়াদেরকে প্রশংসা করলে তার দোষ কি? ভাইয়াদের একটা প্রচার করে দিলে সমস্যা কি? আমাদের তো ভালোবাসা পাচ্ছ, তোমরা একটু ভালোবাসা দিলে সমস্যা কি? অলরেডি তোমরা অনেক ভালোবাসা দিছো, আর একটু ভালোবাসা দিলে ক্ষতি কি, তাই না? তাহলে ভাইয়া দেখো, আমরা যখন তুলনা করা বুঝাবো, তুলনা করা বুঝার সময় আমরা এগুলো ব্যবহার করতে পারি। যেমন মনে করো তোমরা বলতে পারো, ইউ অলওয়েজ সে দ্যাট ইউ ডোন্ট লাইক হিম, তুমি সবসময় বলো যে তুমি তাকে পছন্দ করে না। অন দ্য কন্ট্রারি ইউ স্টে ক্লোজ টু হিম অল দ্য টাইম, আবার দেখি তুমি সবসময় ওর সাথেই থাকো। থাকে না কিছু ব্লু লেরি, কি বলো নাম, যে ব্লু ফেরি লাইলা নাকি আছে, মামুনের বউ ছিল আগে, ওর মতো বেলজ্জা টাইপের কিছু আছে না, দেখা যায় প্রত্যেকদিন ওর সাথে ঝগড়া হয়, আবার প্রত্যেকদিন ওর সাথেই থাকে। তাহলে এখানে কি বলতেছে, তোমাকে মানে তোমাকে দেখি তুমি বলো সবসময় ওকে তুমি পছন্দ করো না, আবার দেখি যে তুমি ওর সাথেই সবসময় থাকো। তাহলে কি তুলনা করা বুঝাইছে না একটার সাথে আরেকটা? যখন তুলনা করা বুঝাবে অন দ্য কন্ট্রারি। আচ্ছা এখানে কি ভাইয়া শুধু অন দ্য কন্ট্রারি হবে? তুমি অন দ্য কন্ট্রারি না দিয়ে তুমি অন দ্য আদার হ্যান্ড দিতে পারো, বাই কম্পারিজন দিতে পারো, ইনস্ট্যান্ট দিতে পারো, কনভার্সলি দিতে পারো। তুমি যেই শব্দটাই দাও নাম্বার কিন্তু তুমি পাবে। এই জন্য বলতেছি প্যাসেজ তুলে, প্যাসেজ তুলে ওখানে গ্যাপের মধ্যে অ্যান্সার করে দিবে, তাহলে দেখা যাচ্ছে স্যার বুঝবে যে তুমি এখানে কেন দিছো এটার অর্থ, আর স্যারের অ্যান্সার শিটে যে অর্থ আছে দুটা সেম, দুটা বাংলা অর্থ একই রকম। বুঝতে পারছো? এবার দেখো পরেরটা, তাহলে তুলনা করা বুঝালাম। এইটার পিডিএফ, এইটার পিডিএফ ক্লাস শেষ করেই আমি হচ্ছে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। টেলিগ্রাম গ্রুপের লিংক ক্যাপশনে দিয়ে রাখছি। যারা ক্লাস মিস করছো, ক্লাস রেকর্ডেড করতে চাও, তোমরা তাহলে ইউটিউব চ্যানেলে করতে পারবে, আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কও ক্যাপশনে দিয়ে রাখছি। এবার দেখো সাদৃশ্য বুঝাইলে, সাদৃশ্য বলতে কি একই জিনিসকে বুঝাইলে, একই জিনিসকে বুঝাইলে আমরা এই কনজাংশন গুলো ব্যবহার করতে পারি, এই কানেক্টর গুলো ব্যবহার করতে পারি। কি কি আমরা ব্যবহার করতে পারি? Likely, similarly, তারপর হচ্ছে correspondingly, sorry, likewise, in the same way, in the similar manner, also, equally, এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি। যখন একই জিনিস বুঝাবে, যখন কি বুঝাবে, যখন একই জিনিস বুঝাবে। যেমন মনে করো তুমি এখানে বলতে পারো নাবিলা ইজ অ্যান এক্সিলেন্ট সিঙ্গার, নাবিলা হচ্ছে কি একজন অসাধারণ গায়িকা, ড্যাশ হার পেইন্টিংস উইল মেমোরাইজ ইউ, এবং পাশাপাশি ওর যেই পেইন্টিং গুলো আছে এগুলো কিন্তু অনেক সুন্দর, বা এগুলো তোমাকে তার স্মৃতি মনে করে দেবে, এই টাইপের। এখন দেখা যাচ্ছে এখানে যে করেসপন্ডিংলি আছে এই জায়গায় তুমি ব্যবহার করতে পারো অলসো। কি ব্যবহার করতে পারো? অলসো। এখানে কি ব্যবহার করতে পারো? ইন দ্য সিমিলার ওয়ে। এখানে কি ব্যবহার করতে পারো? প্লাস। এখানে কি ব্যবহার করতে পারো? লাইক ওয়াইজ। তুমি এখানে যেই শব্দই ব্যবহার করো না কেন সেম অর্থ আসবে। তাহলে অ্যান্সার করবে কিভাবে? যখন তুমি প্যাসেজ পড়বে, প্যাসেজ পড়ার সময় এরকম একটা সেন্টেন্স দেখতে পাবে, ওই সেন্টেন্সের মধ্যে দেখবে এই জায়গায় যেখানে গ্যাপ আছে ওই গ্যাপের মধ্যে বাংলা অর্থ আমি যদি দেই আরো একই ভাবে একই পদ্ধতিতে, এরকম বাংলা অর্থ দিলে দেখা আছে ওটার অর্থ হয়ে যায়। তাহলে আমরা কি করব? তাহলে ওইখানে এই যে সাদৃশ্যপূর্ণ হইলে এই শব্দগুলো বসে, এগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে দিব। ক্লিয়ার? বলো ক্লিয়ার হইছে এই পর্যন্ত? ক্লিয়ার? এবার দেখো আমরা পরেরটাই যাই, আমরা পরেরটাই যাই। দেখো বিরোধী ভাব বুঝাইলে, এখন দেখলাম একটু আগে সাদৃশ্য মানে একই জিনিস বুঝাইলে, এটা হচ্ছে বিরোধী কোনো কিছু বুঝাইলে। কি বুঝাইলে? এটা হচ্ছে বিরোধী কোনো কিছু বুঝাইলে। যদি বিরোধী কোনো কিছু বুঝায় তাহলে হচ্ছে এটা হবে বিরোধী কোনো কিছু বুঝাইলে। এখন মনে করো আমরা সাধারণত জানি বাট মানে বিরোধী কোনো কিছু বুঝায়, কিন্তু বাট সবসময় ব্যবহার করবে? একটা বাক্যের মধ্যে এমন কয়েকটা গ্যাপ আছে যেখানে প্রত্যেকটা গ্যাপে হবে কি কিন্তু, বাংলা অর্থ আসবে কি কিন্তু। এখন কিন্তু আসবে তার মানে সব জায়গাতে তুমি বার ব্যবহার করবে ঢালা না? কেন? কারণ তুমি এক জায়গায় বার অলরেডি দিয়েছো, পরেরটা বার, তারপরেরটা বার, তাহলে খারাপ দেখায়। তুমি কি করবে? তুমি সবগুলো মুখস্থ করে যাবে। তাহলে কি হবে? তুমি দেখো যেখানে কিন্তু আসবে মানে দেখা যাচ্ছে বিরোধী ভাব আসবে, সেখানে এক জায়গায় বার দিবে, এক জায়গায় ইয়েট দিবে, এক জায়গায় স্টিল দিবে, এক জায়গায় নেভারলেস দিবে, এক জায়গায় অন দ্য কন্ট্রারি দিবে, অন দ্য আদার হ্যান্ড দিবে। ক্লিয়ার? এগুলো বাংলা অর্থ মুখস্থ করে নেবে, পিডিএফ দেখে দেখে। পিডিএফ দিব কোথায়? টেলিগ্রাম গ্রুপে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবে কোথায়? এই ক্লাসের ক্যাপশনে। ক্যাপশন তো বোঝো উপরে যেটা লেখা আছে, মানে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে ওখানে পাবে।
এরপরে দেখো পরেরটা, এরপরে হচ্ছে জোর দেওয়ার ক্ষেত্রে, যখন তুমি একটা বাক্যের মধ্যে জোর দিবে, যখন তুমি একটা বাক্যের মধ্যে জোর দিবে তখন এই শব্দগুলো ব্যবহার করতে পারবে, অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, ইনডিড, ট্রুলি, দ্যাট ইজ ওয়াই, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, রিয়েলি, এগুলো ব্যবহার করতে পারবে। এরপরে বাক্যের মধ্যে কারণ বুঝাবে, বিকজ মানে কারণ, কজ মানে কারণ, অ্যাজ মানে হিসাবে, এগুলো কারণ বুঝানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। ধারাবাহিকতা বুঝালে, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট তোমাদের কানেক্টরের মধ্যে, সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। সেটা কিভাবে দেখো, এখানে অধিকাংশ প্যাসেজের ক্ষেত্রে যখন ধারাবাহিকতা বুঝাবে, কি বুঝাবে ভাইয়া, ধারাবাহিকতা বুঝাবে। ধারাবাহিকতা জিনিসটা কিরকম, যেমন আমরা বলতে পারি, আমরা আজকে ক্লাসের মধ্যে প্রথমে কমপ্লিটিং সেন্টেন্স দিছি, তারপরে নিচে হচ্ছে আমরা কি, তারপরে নিচে হচ্ছে তোমাদের পাংচুয়েশন, তারপরে এখন নিচে কি ভাইয়া, এখন নিচে কানেক্টর, এই যে ধারাবাহিকতা আছে না, আগে একটা তারপরে একটা তারপরে একটা, তো এই জিনিসটা আমরা দুই পদ্ধতিতে লিখতে পারি পরীক্ষা। কয় পদ্ধতিতে? দুই পদ্ধতিতে। একটা হচ্ছে সংখ্যাবাচক জিনিস, কি যে সংখ্যাবাচক, আমরা বলতে পারি প্রথমত আমরা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স পড়ছি, দ্বিতীয়ত সেকেন্ডলি আমরা পাংচুয়েশন পড়ছি, তৃতীয়ত অথবা যেহেতু লাস্টের পয়েন্ট এটা, তো আমরা বলতে পারি ফাইনালি আমরা আজকে কানেক্টর পড়ছি। তাহলে কি হচ্ছে, তাহলে আমাদের দেখো যে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর লাস্টেরটার আগে আমরা ফাইনালি ব্যবহার করলাম, এটা গেলে একটা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা অন্য কোনো ভাবে বলতে পারি, কিভাবে, প্রথমটার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ফার্স্টলি বা প্রথমত, দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা বলতে পারি অলসো বা এগেইন, মানে আবারও বলতে গেলে আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি প্রথমটা বলতে পারি যে প্রথমে আমরা বললাম ফার্স্টলি মানে প্রথমত, প্রথমে আমরা কি পড়ছি, কমপ্লিটিং সেন্টেন্স পড়ছি, দ্বিতীয়ত অথবা আমরা বলতে পারি, দ্বিতীয়ত ব্যবহার না করে আমরা বলতে পারি তারপরে, অলসো, এগেইন বা আবারও আমরা কি পড়ছি, আবারও আমরা পড়ছি হচ্ছে পাংচুয়েশন, নেক্সট বা এগেইন আমরা আবারও কি পড়ছি, আবার হচ্ছে দেখা যাচ্ছে কানেক্টর পড়ছি, অথবা লাস্টটা কি দিব, ফাইনালি দিব, ফাইনালি আমরা কানেক্টর পড়ছি। তাহলে তুমি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এভাবে দিতে পারো, অথবা এট দ্য বিগিনিং, শুরুতে আমি এটা পড়ছি, দেন এটা পড়ছি, লাস্টলি ফাইনালি এটা পড়ছি, এভাবে ব্যবহার করতে পারো, তুমি যেটা খুশি ধারাবাহিকতার ক্ষেত্রে ব্যবহার করতে পারো। উদাহরণ বোঝানোর ক্ষেত্রে ফর এক্সাম্পল সাচ অ্যাজ এগুলো ব্যবহার করতে পারি, শর্ত বোঝানোর ক্ষেত্রে ইফ, প্রোভাইডেড, দ্যাট, হোয়েন, হোয়াইল, আনটিল, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো ব্যবহার করতে পারি। ফলাফল বোঝানোর জন্য, যখন কোনো কিছু ফলাফল বোঝানো হয় সাধারণত একটা প্যাসেজের লাস্টের দিকে এগুলো ব্যবহার করা হয়, একটা প্যাসেজের লাস্টের দিকে এগুলো ব্যবহার করা হয় যে সো, সুতরাং, বা ফল, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট, ফলে, এগুলো, বা দাস, ইন দিস ওয়ে, ইভেন্টুয়ালি, কনসিকুয়েন্টলি, দেয়ার ফর, এই শব্দগুলো সাধারণত আমরা ব্যবহার করি কখন, ফলাফল বোঝানোর ক্ষেত্রে, একটা প্যাসেজের শেষের দিকে এই শব্দগুলো বেশি ব্যবহার করে, মাঝেও ব্যবহার হতে পারে, অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার হয় একটা প্যাসেজের শেষের দিকে। এই হচ্ছে তোমাদের মনে করো মোটামুটি কানেক্টর। এখন তোমাদের কানেক্টরের বোর্ড প্রশ্নগুলো তোমাদের নিজে নিজে প্র্যাকটিস করতে হবে বাসায় বসে বসে। আমাদের আজকের ক্লাস মোটামুটি 2 ঘন্টা 40 মিনিট মতো হইলো। তোমাদেরকে যেটা বললাম, তোমাদের সারি আসবে অসুস্থ, দেখো তোমাদের 9টা গ্রামার আইটেমের মধ্যে 8টা অলরেডি আমরা শেষ করাই দিলাম, বাকি থাকে শুধু ন্যারেশন, সেটা আগামীকালকে তোমাদের ক্লাস নেবে, আগামীকালকে সারি আসবে ক্লাস নেবে, কোন টাইমে ক্লাস নেবে সেটা আমাদের পেজে জানাই দিব। এবার হচ্ছে দ্বিতীয় কথা, আগামীকাল রাত 7:20 ফাইনাল ম্যাচ, ফাইনাল ম্যাচ বলতে তোমাদের গ্রামার পার্টে 60 নাম্বার, এই 60 নাম্বার তো ভাই অনেকে গ্রামার ভালো পারে, অনেকে পারে না, অনেকে গ্রামার জিনিস বোঝে, অনেকে বোঝে না, তো এখন কি করবে, ধরে নাও আজ পর্যন্ত তুমি আমাদের ক্লাস করেও বুঝলে না, তাহলে পরবর্তীতে কি করবে, পাস তো করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, সেটাতে রিটেন, রিটেনে 2টা প্যারাগ্রাফ থাকবে, একটা ফর্মাল লেটার থাকবে, এই ফর্মাল লেটার বা প্যারাগ্রাফ তুমি এতদিন মুখস্থ করনি, তোমার মুখস্থ বিদ্যা খারাপ, কি করবে বলে ভাই, আছে টেনশন দেওয়ার কারণ নাই, আগামীকালকে রাত 7:20 তোমাদের প্যারাগ্রাফ, তারপর হচ্ছে ফর্মাল লেটার, এগুলো শর্টকাট ফর্ম দিব, ওই একটা ফর্মেট মুখস্থ করে যাবে পরীক্ষাতে, ইনশাল্লাহ ওখান থেকেই তোমরা মনে করো পাশ না চলে আসবে, 40-এর মধ্যে 25+ পাইলে গ্রামার তো 5-7 নাম্বার তুলতে পারবে, তো যারা পাশ নিয়ে চিন্তা করতেছো, কমন পাবে কিনা এই নিয়ে চিন্তা করতেছো, তাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে আগামীকাল রাত 7:20। আগামীকাল আরো কিন্তু ক্লাস হবে, কি ক্লাস হবে বলতো, সকাল 10টায় বোর্ড কোশ্চেন সলভ ক্লাস হবে, ওই ক্লাসটা জায়গা হয়তো আমরা ন্যারেশনে নিতে পারি, সেটা জানাই দিব পেজে, সমস্যা নাই, কারণ অলরেডি আমরা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস সহ সবগুলো তোমাদেরকে পড়াই দিছি, প্রত্যেকটা পিডিএফ ফাইল টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন আমাদের পেজ প্লাস ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এখন বলো তোমাদের আর কি চাই, বলো তোমাদের আর কি লাগবে, আর কিছু লাগবে, আর কিছু চাই বলো ভাইয়াদেরকে,
ভাই আমরা মন থেকে চাই, আমি শাহরিয়ার ভাইয়া, রিয়াজ ভাইয়া, জাহিদ ভাইয়া, সুফিয়ান ভাইয়া বলো, পাভেল ভাইয়া বলো, তারপর তোমাদের জিয়ান ভাই বলো, আমাদের প্ল্যাটফর্ম, তিনটা প্ল্যাটফর্ম যত মানুষ আছে, আমরা দিন রাত এক করে কাজ করতেছি শুধুমাত্র তোমাদের ভালোর জন্য। তোমরা দেখছো আমাদের এই আমরা যে ক্লাস নিচ্ছি, এ ধরো আজকে 3 ঘন্টা ক্লাস নিলাম, ওই দিন 7 ঘন্টা 8 ঘন্টা ক্লাস নিচ্ছি, আমরা যদি ঘন্টার পরে ঘন্টা ক্লাস নিচ্ছি, এক একবার 1 সেকেন্ডের জন্য আমরা আমাদের কোনো কোর্সের কথা বলছি না, কারণ আমরা ভাই এগুলো সময় নষ্ট করতে চাই না, আমরা শুধুমাত্র পড়াইতে চাই। আসে ভূমিকম্প নিয়ে চলো, সাহেব দিকে তোমাদের জন্য সারপ্রাইজ আছে, দেখো কে এটা, দেখো তো চিনতে পারো কিনা এই ভাইয়াটাকে, এটা ঢাকা জামালটাকে চিনা যায়, এগুলো কি কথা, ওরে ঢাকা থেকে উড়ে নিয়ে আসছে। ওকে হ্যালো সুফিয়ান ভাইয়া কই, সুফিয়ান ভাইয়া কই, আচ্ছা বলো তো প্যারাগ্রাফের টেকনিক গুলো শিখা। আচ্ছা শুন, তোমাদের যারা ছোট ভাই বোন আছে 26 ব্যাচে পড়ে, 25 ব্যাচে পড়ে, 11টা আমরা লাইভ আসবো, একটু কষ্ট করে তাদেরকে একটু জানাই দিও, এটা রিকোয়েস্টটা রাখিও, আমাদের কোনো দোয়া ছাড়া কিছু দরকার নেই, আমরা অ্যাডমিশন পড়াই সবাই জানে, শুধু না বাংলাদেশ পুরো জানে, আমরা অ্যাডমিশন যখন দরকার হবে তখন আমরা ভিডিও দিব, এর আগে তোমাকে ভর্তি হতে হবে, এইসব হতে হবে বংশন কথা আমরা বলবো না, 2 মিনিট পর পর বিজ্ঞাপন করার ইচ্ছে আমার নাই, এখন সবাই ক্লাস করো কোনো যোগ দিয়ে। ক্লাস তো শেষ, তোমাদের 25 ব্যাচে যে ছোট ভাই বোন আছে তাদেরকে পেজে মেনশন করে জানাই দিও যে আজকে রাত 11টায় তাদের জন্য স্পেশাল কিছু আসতেছে, আমরা সবাই থাকবো লাইভে ইনশাল্লাহ, দেখা হবে রাত 11টা তাদের সাথে, তোমরা আবার ক্লাস করো না, তোমরা পড়ালেখায় মনোযোগ দাও, তোমাদের যেগুলো পড়াইছি এগুলো বোর্ড কোর্সে প্র্যাকটিস করো, ওদের যদি মনে কর একদম বেসিক জ্ঞানও থাকে তো একটা ভিডিও দিয়ে আমার ক্লাসও দিয়ে দিস পেজে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাদের বেসিক নিয়ে প্রবলেম, ন্যারেশন কিন্তু বড় টপিক, কিন্তু চাইলে বেসিক যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু সময় লাগবে, তো ওইটার জন্য আমি পেজে প্লেলিস্ট দিয়ে দিব ভাইয়ার, ওই ক্লাসটা তোমরা করো, বসে থাকার দরকার নাই। আর একটা কমেন্ট সব থেকে বেশি আসতেছে ভাই, আপনারা রিটেন পার্টে যদি দেন আমরা মুখস্থ করবো, কখন কালকে যদি দেন, কালকে 7টা 20 ক্লাস, 8টার মধ্যে ইনশাল্লাহ ক্লাস কমপ্লিট 1 ঘন্টার মধ্যে, তো 8টা থেকে ভাই রাত 10টা পর্যন্ত কেউ যদি পড়ে এরকম 50টা প্যারাগ্রাফ মুখস্থ করতে পারে, কারণ আমরা ক্লাসের পরে ক্লাসে করে দিই, এমনটা না যে ক্লাসে ফরমেট দিব 10 দিন লাগে মুখস্থ করতে, এরকমটা না, আমরা তো তোমাকে সাজেশনের কথা যদি বলো, সাজেশন অলরেডি আমি আজকে সকালেই পেজে দিয়ে দিছি, পেজে যদি একটি তাহলে তোমার অলরেডি সাজেশন পেয়ে যাবে, তোমাদের মুখস্থ করার অতই শখ থাকে পেজ থেকে সাজেশন দিয়ে মুখস্থ করে নাও, সমস্যা নাই, কিন্তু তুমি যদি শর্টকাট ফর্মেট করো, শর্টকাট ফর্মে ক্লাসেই পড়াই দিব, ওটা ক্লাসেই মুখস্থ হয়ে যাবে, তুমি প্র্যাকটিস করবে শুধু ক্লাসের পরে। ওকে আমি একটু বলি, তোমার ভাইয়া এই ক্লাসের পরপর একটা ভিডিও দিবে, ওই ভিডিওতে তোমাদের যারা বেসিক সমস্যা অনেকে আছে এখানে, সবাই কিন্তু সেম না, তাদের জন্য আমাদের মানে আমার যে 16-17টা ক্লাস আছে, এটা আমার বললে ভুল হবে আমরা দুজনেরই, আমরা সবাই এক এখানে, ও মানে আমি, আমি মানে ও, সবাই একসাথে এখানে, সো ওই ক্লাসের একটা পুরো ভিডিও তোমাদেরকে একদম দিচ্ছে, কমেন্টের লিঙ্ক দিয়ে দিবে, ওখানে তোমার যে দরকার মনে করো যে টপিকটা দরকার সেই টপিকের ক্লাসটা তুমি করে নাও, মানে তুমি তো আমাদের ক্লাস করতেছো, এর বাইরে যদি তোমার দরকার হয় যে ভাই আমি আর একটু ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করব, তো তুমি করে নাও, ঠিক আছে, তো ক্লাসের পর একটা ভিডিও বানিয়ে দিয়ে দেন। আচ্ছা ওকে ঠিক আছে, সবাই ভালো থাকো, সবার সাথে আমাদের আবার দেখা হবে হচ্ছে আগামীকালকে, তো সবাই সুস্থ থাকো, ভালোভাবে পরীক্ষা দিতে হবে, সবাইকে একটু সিরিয়াস হও, আমরা ক্লাস শেষ করতেছি মানে পড়ালেখা বাদ এমনটা না, এখন সবাই পড়তে বসবে, এই যে গ্রামারগুলো বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে, আগে যা যা পড়ছো সেগুলো রিভিশন দেবে ভাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 11টায় তোমরা থেকে ভাইদেরকে হেল্প করবে, তোমাদের 25-26 ব্যাচে যে ছোট ভাই বোন আছে তাদেরকে মিশন দিবে, ক্লাসটা তাদের কাছে শেয়ার করে পৌঁছাই দিবে, ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে আবার দেখা হবে পরবর্তী লাইভে, আসসালামু আলাইকুম।